তো চলো শুরু করে যা কাজের ক্লাস ধারাবাহিক চিত্র সম্পূর্ণকরণের পার্ট নাম্বার ওয়ান নবদাই বিদ্যালয়ের পবেষিকা পরীক্ষার গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার প্রেক্ষা এডুকেশন তোমাদের জন্য নিয়ে এসেছে শুধুমাত্র তোমাদের জন্য কিন্তু ডিজিটাল বোর্ডের মাধ্যমে তোমরা বাড়িতে বসেই ক্লাস করতে পারবে অন্য কোথাও যাওয়ার প্রয়োজন নেই অন্য কোনো ক্লাস মিস করার প্রয়োজ নেই না স্কুল না টিউশন অন্য কোনো কিছু মিস করার প্রয়োজন নেই যখন খুশি তখন তোমরা কিন্তু এই ক্লাসগুলি দেখতে পারবে ওকে তো চলো শুরু করে যা আজকের ফার্স্ট কোশ্চেন নিয়ে এই ক্লাসের দেখো ফিগার সিরিজ কম্পিটিশানের ফার্স্ট কোশ্চেন কিন্তু ডিসপ্লে হয়ে গেছে তোমাদের এখানে আমি একটু কোশ্চেনগুলো কেমনভাবে সলভ করতে হয় সেটা বলে দেবো আমাদের অন্য ক্লাসগুলিতে তোমাদের বলেছিলাম আমাদের ইউটিউব চ্যানেলে বলেছিলাম তো যারা সেই ক্লাসগুলি দেখোনি ইউটিউব চ্যানেলে যে ক্লাসগুলি প্রোভাইড করা হয়েছে তা নি অবশ্যই দেখে নেবে তাহলে তোমাদের আরও বেশি সুবিধা হবে এই কোশ্চেনে তোমাদের চারটে ফিগার থাকবে প্রশ্নের ফিগার ঠিক আছে চারটে প্রশ্নের ফিগার থাকবে এখানে দেখতে পাচ্ছ একটা দুটো তিনটে এবং চারটে চতুর্থটা তোমাদের বের করতে হবে চারটে এরকম পোস্টের ফিগার থাকবে এবং অপশানের ফিগার থাকবে এরকম চারটে ঠিক আছে ফিগার সিরিজ কম্পিটিশানে কিন্তু এরকম থাকে আটটা কোশ আটটা ছবি থাকে যার মধ্যে তোমাদের একটা বের করতে হয় মানে চতুর্থ নাম্বার প্রশ্নটা কী হবে সেটা বের করতে হবে এবার এটা একটা সিরিজে আছে ঠিক আছে ফিগারগুলো একটা সিরিজে আছে সেই সিরিজ অনুযায়ী চতুর্থটাকে কমপ্লিট করতে হবে তার জন্য একে ফিগার সিরিজ কম্পিটিশান বলা হয় ঠিক আছে প্রথমে এটা তারপর এটা থেকে এটা তারপরে এটা থেকে এটা বের করতে হবে চতুর্থটা এবার দেখো এই এক দাগের কোশ্চেনটা আমরা যদি সলিউশনে আসি তাহলে দেখো প্রথমে আমরা কিন্তু এই অংশটাকে পেয়েছি ঠিক আছে এই অংশটাকে সম্পূর্ণ পেয়েছি এবার তার পরবর্তী ছবিতে দেখো এই অংশটা জাস্ট এইভাবে হয়ে গেছে মানে এখানে এসে ঠিক আছে তাহলে এটা আমরা বুঝে গেছি যে পরবর্তী ছবিটা কি হতে পারে এবার তার পরবর্তী ছবিতে ঠিকই ছিল এখান থেকে এই পর্যন্ত ঠিকই ছিল কিন্তু এই অংশটা এখানে আবার এই জায়গাটাতে চলে এসছে এবার তারপরের ছবিতে কি হবে তারপরের ছবিতে এখান থেকে এভাবে এসে এবং এটা এভাবে চলে এসছে এবার সোজা যে অংশটা ছিল এটা এই অংশে চলে আসবে আশা করি বোঝা গেছে এবার এগুলো কিন্তু অ্যাটাচ মানে টাচ হবে এভাবে টাচ হবে তাহলে এটা কোনটার সঙ্গে ম্যাচ করছে দেখো কোন অপশনের সঙ্গে ম্যাচ করছে এটা কিন্তু অপশান সি এর সঙ্গে ম্যাচ করছে তো সিটা হয়ে যাবে কিন্তু রাইট অ্যান্সার সিটা হয়ে যাবে রাইট অ্যান্সার যারা লাইভ ক্লাসগুলি করো অবশ্যই করে লাইভ ক্লাসগুলিতে লাইভ চ্যাট সেকশানে অ্যান্সারগুলো দেওয়ার চেষ্টা করবে তাহলে কী হবে তোমাদের অ্যান্সারগুলো আমরা দেখতে পারবো যারা রেকর্ড মানে পরবর্তীতে ক্লাসগুলি দেখছো অবশ্যই কমেন্ট সেকশানে তোমরা অ্যান্সারগুলো প্রোভাইড করো আমরা সেখান থেকেও তোমাদের অ্যান্সারগুলো দেখি এবং আমরা সেগুলো কারেকশান করে দেওয়ার চেষ্টা করি প্রত্যেকে অ্যান্সার দেবে যারা ভিডিও ক্লাসগুলি দেখছো বা ভিডিওগুলি দেখছো অবশ্যই করে তোমরা কিন্তু অ্যান্সারগুলি প্রোভাইড করবে লাইভ চ্যাট সেকশানে অথবা কমেন্ট সেকশানে কিন্তু অ্যান্সার দেবে ঠিক আছে তাহলে এই এক দাগের কোশ্চনে আমরা অ্যান্সার কি পেলাম অপশান সি হয়ে যাবে কিন্তু রাইট অ্যান্সার ওকে চলো চলে যাবো নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার টু দুই দাগের কোশ্চেনে চলে এসছি আমরা দেখো এটা সেম ভাবে তোমরা দেখো যে সিরিজটা আছে যে সিরিজ অনুযায়ী আমাদের এটাকে করতে হবে আমি তোমাদের আগে ক্লাসগুলিতে বলেছি যে আগের ক্লাসগুলি করানো হচ্ছে যে আমরা কখনো যেন উত্তর খুঁজবো না আমরা অপশানগুলোকে বাদ দেবো এবার অপশানগুলোকে যদি বাদ দিই তাহলে অ্যান্সারটা থেকে যাবে কারণ এমন অনেক কোশ্চেন থাকবে যেগুলো পাশাপাশি অপশান থাকবে এবং তুমি যদি অ্যান্সার খোঁজার চেষ্টা করো তাহলে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা থাকে এটা আমাদের দীর্ঘ এক্সপিরিয়েন্স থেকে তোমাদের বলছি অতএব তোমরা অ্যান্সারগুলো যদি খোঁজার চেষ্টা করো তাহলে কিন্তু ভুল উত্তর হতে পারে সম্ভাবনা থাকে কিন্তু যদি অপশানগুলোকে বাদ দাও তাহলে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা থাকেই না সঠিক অ্যান্সার হওয়ার মানে হয় সবসময়ের জন্য ঠিক আছে এই কোশ্চেনের অ্যান্সার যদি আমরা খুঁজে যাই তাহলে কি হবে দেখো ফার্স্ট আমরা একটা বাহু দেখতে পেয়েছি এভাবে তারপরে এইভাবে আর একটা বাহু এবার পরবর্তীতে পরবর্তী ছবিতে দেখতে পেয়েছি এই অংশটা তো ছিল ফার্স্ট ছবিতে যে এটা ওপরের দিকে এবং এটা নিচের দিকে মানে দুটো দুটো বাহু এক্সট্রা হয়ে গেছে এবার তারপরে আমরা দেখতে পেয়েছি এই অংশটা সম্পূর্ণ ছিল এবং এই অংশটা সম্পূর্ণ ছিল এবার দেখো এই বাহুটা আর এদিকের এই বাহুটা কিন্তু এক্সট্রা মানে আরও হয়েছে আশা করি বোঝাতে পেরেছি এবার নেক্সট পরবর্তী ছবিতে আমরা এই অংশটা তো দেখতেই পাবো কোনো রকমভাবে ভাবে কম হবে না মানে এই অংশটা আমরা দেখতে পেয়েছি এবার তারপরে কি হবে এই অংশটা তো দেখতে পাবো প্লাস এই অংশটাও আমরা দেখতে পাবো তাহলে এই পুরো ছবিটা আমরা কিন্তু পেয়ে যাবো তাহলে এই কোশ্চেনের অ্যান্সারটা কি হবে এই কোশ্চেনের অ্যান্সার দেখো অপশন এ এর সঙ্গে তো মিলছে না সঙ্গে তো মিলছে না সি এর সঙ্গেও মিলছে না ডি এর সঙ্গেও মিলছে না মিলছে কার সঙ্গে এর সঙ্গে তাহলে এ হয়ে যাবে এই কোশ্চেনের রাইট অ্যান্সার তাহলে এই দুই দাগের কোশ্চেনের রাইট অ্যান্সার হয়ে যাবে কিন্তু এ ওকে একদম যারা এ রাইট অ্যান্সার এ অপশানটা সিলেক্ট করেছো একদম এ হয়ে যাবে কিন্তু এখানে রাইট অ্যান্সার তাদের গুড চলো চলে যাবো নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার থ্রি তিন দাগের কোশ্চেনটা দেখো সলভ করবে প্রত্যেকে সলভ দেখো ইজি কোশ্চেন আছে এটা তোমরা প্রত্যেকে করতে পারবে দেখো এখানে লজিকটা কি আছে ফার্স্ট দেখো আমরা দেখতে পাচ্ছি এখানে কটা মানে দেখো একটা বাহু দুটো বাহু তিনটে বাহু চারটে বাহু পাঁচটা বাহু ছটা বাহু তাহলে ছটা বাহু দেখতে পেয়েছি আর এখানে কটা একটা দুটো তিনটে চারটে পাঁচটা বাহু দেখতে পেয়েছি এবং তারপরে আমরা দেখতে পেয়েছি ছটা বাহু এদিকে পাঁচটা বাহু তারপর দেখতে পেয়েছি চারটে বাহু একটা দুটো তিনটে চারটে বাহু তাহলে এখানে আমরা দেখতে পেয়েছি চারটে বাহু তাহলে তার তারপরেরটা কি হবে তারপরেরটা নিশ্চয়ই তিনটে বাহু হবে মানে ত্রিভুজ টাইপের কিছু হবে তারপরেরটা মানে ত্রি তিনটে বাহু তাহলে বাহুর সংখ্যা দিয়ে আমরা বিচার করে ফেলেছি এবার অপশন কোনটা কোনটা বাদ দেবো অপশান এটা বাদ দিয়ে দেবো অপশান সিটা বাদ দিয়ে দেবো তাহলে বি আর ডি এর মধ্যে দেখে হবে এবার কোনটা হবে সেটা দেখতে হবে এবার দেখো এটাতে একটা দুটো তিনটে চারটে এখানে কালো কালো বিন্দু আছে চারটে কালো কালো গোল আছে ছোট ছোট আর এখানে আছে একটা দুটো তিনটে এবার তার পরবর্তীতে আবার চারটে দিয়েছে একটা দুটো তিনটে চারটে তাহলে তার পরবর্তীতে কটা হবে নিশ্চয়ই তিনটে হবে কারণ চারটে আর চারটে দিয়েছে এখানে চারটে আর চারটে তাহলে তিনটে আর তিনটে এখানে হওয়ার কথা তাহলে কোনটার সঙ্গে রাইট আনসার হবে অপশন বি তাহলে এখানে তিনটে তো নেই ডিতে তাহলে ডিটা হয়ে যাবে রং অ্যান্সার এখানে তাহলে একটাই অপশান আমাদের পড়ে থাকবে যেটা বি সেটা আমাদের কিন্তু এখানে রাইট আনসার হবে তাহলে এই যে তিন দাগের কোশ্চেনের রাইট অ্যান্সার হচ্ছে কি বি একদম গুড যাদের বি আসছে বি হয়ে যাবে রাইট অ্যান্সার একদম কমেন্ট সেকশানে অ্যান্সারটা প্রোভাইড করতে কিন্তু ভুলবে না প্রত্যেককে বলছি কমেন্ট সেকশানে অ্যান্সারটা দেবে ওকে নেক্সট কোশ্চেন দেখো চার দাগের কোশ্চেন আমরা চলে এসেছি প্রত্যেকে সলভ করবে এবং প্রত্যেকে অ্যান্সার প্রোভাইড করবে চার দাগের কোশ্চেনটা দেখো চার দাগের কোশ্চেন কি বলেছে এখানে প্রথমে আমরা এভাবে এভাবে পেয়েছি একটা বাহু আর বাহুর ওপরে সেমভাবে মানে জাস্ট একটু অ্যাঙ্গেল করে আমরা একটা বাহু আর একটা বাহুর ওপরে কিন্তু এখানে পেয়েছি এবার তার পরবর্তীতে এখানেও একটা বাহু আর একটা বাহুর ওপরে কিন্তু এভাবে আছে প্রথমটার মতো এবার তারপর একটা নিশ্চয়ই সেমভাবে দ্বিতীয়টার মতো এখানে একটা বাহু আর একটা বাহুর ওপরে হবে এবার একটা জিনিস ফলো করো সেটা হচ্ছে এখানে এ দিয়েছে আর এখানে ডি দিয়েছে মানে এ যেখানে ছিল ঠিক তার পরবর পরেরটায় ডি দিয়েছে মানে এভাবে এসছে তাই না ডি এখানে দিয়েছে তাহলে এখানে একটা চিহ্ন দেখতে পেয়েছি অঙ্কের চিহ্ন যেটা প্লাস বা যোগ চিহ্ন আমরা বলি তাহলে পরবর্তীতে এখানে চিহ্নটা হয়ে যাবে কোথায় চিহ্ন এবার স্পেশাল চিহ্ন নিশ্চয়ই হবে তাহলে স্পেশাল চিহ্ন লেটার তো হবে না একদমই কারণ একটা লেটার আর এদিকে একটা লেটার দুটো লেটার হয়ে গেছে তাহলে ফার্স্ট অপশান বাদ দেব অপশন সি এবং অপশান এ এই দুটো বাদ হয়ে যাবে চার দাগের কোশ্চেনে তাহলে এই দুটো তো বাদ হয়ে গেল এবার অপশান বিতে দেখো এটা এভাবে আছে একটা আর একটার উপরে তো এটা তো একদমই হওয়া সম্ভব নয় তাহলে আমাদের ক্রসিং হবে মানে এভাবে ক্রসিং হবে তাহলে অপশান এতে আছে আর দেখো এখানে স্পেশাল ক্যারেক্টার মানে এখানে মানে চিহ্ন ছিল এবার এখানে থাকলে এখানে থাকার কথা ছিল মানে ছিল প্রথমটায় তার পরবর্তীতে এখানে আসবে তাহলে এখানে আছে তাহলে অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার তাহলে এখানে আসছে আমাদের তাহলে চারের হয়ে যাচ্ছে কিন্তু অপশান এ একদম গুড যাদের এ এসছে গুড এ হয়ে যাবে রাইট অ্যান্সার একদম চলো চলে যাবো নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ফাইভ ইন্টারেস্টিং একটা কোশ্চেন পাঁচ দাগের কোশ্চেন প্রত্যেকে সলভ করবে এবং প্রত্যেকে অ্যান্সার দেবে পাঁচ দাগের কোশ্চেনে কি বলেছে দেখো আমরা এইভাবে পুরো অংশটা পেয়ে যাচ্ছি না এভাবে দেখো পুরো অংশটা পেয়েছি তাহলে ফার্স্ট স্টেপটা এসছে এভাবে একটা মানে একটা বাঁক মানে বাক যদি আমরা বলি একটা বাঁক আর বড় একটা এবার এখানে একটা গোল দেখো গোল কিন্তু প্রত্যেকটা আছে এটা আছে এটা আছে তাহলে এটাও আছে পরেরটাও থাকবে কিন্তু অপশান পরেরটাতেও গোল থাকবে এবার অপশানগুলিতেও কিন্তু এক একটা গোল আছে বেশি করে দেওয়া নেই এবার পরবর্তী ছবিতে দেখো এই ওপরে একটা গোল ছিল ভাজ ছিল কিন্তু একটা এখানে দেখো একটা ভাজ এই দুটো ভাজ হয়ে গেছে তাহলে একটা ভাজ আর এই দুটো ভাজ হয়ে গেল তাহলে প্রথমটা একটা ভাজ ছিল পরেরটা আমরা দুটো ভাজ পেয়েছি এবার তার পরবর্তীতে দেখো একটা দুটো তিনটে ভাজ পেয়েছি মানে পরেরটা তিনটে ভাজ তাহলে তারপরে পরবর্তায় কটা ভাজ পাবো চারটে ভাজ পাবো চারটে ভাজ এবার দেখো এখানে এই বাহুটায় সোজা এইভাবে আছে এটাও সেম দিকে আছে এটাও সেম দিকে আছে তাহলে এটাতেও সেমভাবে থাকবে তাহলে এইভাবে নেই যে কটা সে কটা বাদ দেবো তাহলে নেই কোনটা অপশন এ নেই তাহলে এটাকে বাদ দাও পাঁচের অপশান এটাকে বাদ দাও নেক্সট বিটায় নেই তাহলে বিটাকে বাদ দাও এবার বাকি অংশটা দেখব তাহলে আমাদের এখানে তিনটে ভাজ ছিল এখানে চারটে হবে দেখো একটা দুটো তিনটে চারটে এভাবে ভাজবে আরও একটা জিনিস লক্ষ্য করো সেটা হচ্ছে এই বড়টা এই দিকে আছে এটা দেখো আবার এদিকে আছে তাহলে এটার এদিকে আছে তারপরে এটা নিচের দিকে হবে না তাহলে নিচের দিকে আবার চারটে ভাঁজ হতে হবে নিচের দিকে এখানে আর আরও একটা ভাঁজ হবে ঠিক আছে তাহলে সেক্ষেত্রে আমাদের দেখো এই একটা ভাঁজ দুটো ভাঁজ তিনটে ভাঁজ এই চারটে ভাঁজ চারটে ভাঁজ হয়েছে এবং এদিকটাতে আমাদের আছে আর একটা জিনিস সেটা হচ্ছে এই গোল আকৃতি গোল আকৃতিটা এখানে পেয়েছি এবার ডিতে দেখো এই বড় অংশটা এই দিকে না দিয়ে নিচের দিকে দিয়েছে তো সেক্ষেত্রে আমরা ডিটাকে নেব না তাহলে একটা অপশনের সঙ্গে আমাদের পারফেক্টলি মিলে যাচ্ছে সেটা হচ্ছে সি তাহলে সি হয়ে যাবে রাইট অ্যান্সার একদম যাদের সি আসছে সি হবে রাইট অ্যান্সার গুড যাদের সি আসছে একদম সি হয়ে যাবে কিন্তু রাইট অ্যান্সার ওকে চলো চলে যাবো নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার সিক্স ছ দাগের কোশ্চেন ইজি কোশ্চেন আছে এটা প্রত্যেকে সলভ করবে ছ কোশ্চেন দেখো লজিকটা বুঝতে হবে এবং যে ফিগার ফিগারগুলি যে সিরিজে আছে সেই সিরিজ অনুযায়ী চতুর্থ নাম্বারটাকে কমপ্লিট করতে হবে তারা এই ফিগার সিরিজ কমপ্লিটেশনে ফিগার সিরিজ কমপ্লিটেশনে এই যে ফিগারগুলি আছে এই ফিগারগুলি যে সিরিজে আছে সেই সিরিজ অনুযায়ী চতুর্থটা কী হবে সেটা কমপ্লিট করতে হবে তাই না তো সেক্ষেত্রে দেখো ফার্স্ট আমরা দেখতে পাচ্ছি এখানে একটা স্টেপে এই গোলটা পরবর্তীতে একটা স্টেপে না পরবর্তী স্টেপে চলে এসছে গোলটা তারপরে দেখো একটা দুটো স্টেপ বাদ দিয়ে গোলটা এসছে তাহলে তারপরেরটা কোথায় যাবে একদম ওপরে মাথাতে চলে আসবে না তাহলে মাথাতে আছে কোনটা কোথায় কোথায় দেখো অপশান ডিতে আছে আর এতে আছে বাকিগুলো নেই তাহলে বাকিগুলো বাদ ঠিক আছে এবার দেখো আর একটা জিনিস প্রথমটা এখানে এই পর্যন্ত ছিল পরেরটা একটা স্টেপ বাদ দিয়ে এখানে এসছে মানে এখানে একটা স্টেপ বাদ বাদ হয়ে গেছে তাহলে এটার থেকে এটা যখন আসছে একটা স্টেপ বাদ তারপরে এটার থেকে যখন এটা এসছে তখন এই স্টেপটা বাদ হয়ে গেছে এই স্টেপটা এখানে এইটা চলে এসছে তাহলে পরেরটা কি আসবে এই পুরো স্টেপটা বাদ হয়ে যাবে মানে শুধু এই পাশেরটা থাকবে তাহলে এই পাশেরটা আছে কোথায় অপশান এতে আছে তাহলে এখানে আমরা ডিটাকেও বাদ দিয়ে দেব কারণ এই পুরো স্টেপটা তো আমাদের প্রয়োজন নেই তাহলে একটাই আমাদের এ হয়ে যাবে এখানে রাইট আশা করি বোঝাতে পেরেছি একদম গুড ছয়ের যা যাদের এ এসেছে একদম ছয়ের এ হয়ে যাবে কিন্তু রাইট অ্যান্সার কমেন্ট সেকশানে সবাই অ্যান্সার দেবে যারা লাইভ ক্লাস করছো অবশ্যই লাইভ চ্যাট সেকশানে আর যারা পরবর্তীতে ক্লাসগুলি দেখছো অবশ্যই করে তারা কমেন্ট সেকশন অ্যান্সার দেবে আমি প্রত্যেকটা অ্যান্সার কিন্তু দেখবো ওকে চলো চলে যাবো নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার সেভেন সাত দাগের কোশ্চনে আমরা সলভ করবো সাত দাগের কোশ্চেন প্রত্যেকে সলভ করবে সাত দাগের কি বলেছে দেখো ফার্স্ট আমাদের প্রত্যেকে সলভ করো নিজের আগে নিজের আগে সলভ করো ফিগার সিরিজ কম্পিটিশান ইজি কোশ্চেন আছে এটা দেখো ফার্স্ট আমরা এখানে ত্রিভুজ দেখতে পাচ্ছি মানে তিনটে বাহু একটা দুটো তিনটে তারপর একটা কটা বাহু চারটে বাহু মানে আমরা চারটে লিখে নিলাম তারপর একটা কটা বাহু পাঁচটা বাহু আমরা পাঁচটা বাহু লিখে নিলাম তারপর একটা কটা বাহু হবে ছটা বাহু এবার আমাদের অপশানে খুঁজতে হবে ছটা বাহু কোন কতগুলোর আছে তাহলে প্রথমেই অপশান সিটাকে বাদ দেবো কারণ এটাতে ছটা বাহু নেই তিনটে বাহু আছে বিটাকেও বাদ দেবো কারণ এটাতেও ছটা বাহু নেই পাঁচটা আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা তাহলে এটাকেও বাদ দেবো নেক্সট আমাদের দেখো অপশান এতেও ছটা বাহু আছে অপশান বিতেও ছটা বাহু আছে এবার তারপরে লজিকগুলো দেখতে হবে তিনটে বাহু কিন্তু স্পেশাল ক্যারেক্টার এখানে দুটো মানে স্পেশাল চিহ্ন আর কি ক্যারেক্টার এবার এখানে দেখো স্পেশাল তিনটে ছিল বাহু দুটো ক্যারেক্টার ছিল এখানে চারটে বাহু তিনটে ক্যারেক্টার এখানে পাঁচটা বাহু চারটে ক্যারেক্টার ঠিক আছে তাহলে এখানে ছটা বাহু হলে ক্যারেক্টার কটা হবে ক্যারেক্টার হয়ে যাবে কিন্তু পাঁচটা তাহলে পাঁচটা আছে কি অপশান এতে আছে নেই তাহলে অপশান এটা ড্রং অপশান ডিতে দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা আছে তাহলে অপশন ডি ও যাবে এই কোশ্চেন রাইট অ্যান্সার সাথে ডি কিন্তু রাইট অ্যান্সার হবে গুড যাতে সাথে ডি আসছে একদম সাথে ডি ও যাবে কিন্তু রাইট অ্যান্সার একদম ওকে গুড চলো চলে যাবো নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার এইট ইজি কোশ্চেন আছে প্রত্যেকে সলভ করবে এবং প্রত্যেকে সলভ করে অ্যান্সার দেবে আট দাগের কোশ্চেন প্রত্যেকে সলভ করো দেখো প্রথমে আমরা দেখতে পেয়েছি দুটো বাহু একটা দুটো তারপরে দেখতে পেয়েছি একটা দুটো তিনটে বাহু মানে দুটো বাহু তারপরে হয়ে গেছে তিনটে বাহু এবার তারপরে দেখতে পেয়েছি ত্রিভুজ এভাবে তারপরে কি হবে তাহলে লজিক অনুযায়ী এটা আর এটা মানে বাহুই আছে তাহলে তার পরবর্তীতে জ্যামিতিক আকৃতি হয়ে যাবে কারণ ত্রিভুজ একটি জ্যামিতিক আকৃতি তাহলে তারপরে জ্যামিতিক আকৃতির একটা বাহু বেড়ে যাবে তাহলে একটা বাহু যদি বেড়ে যায় তাহলে চতুর্ভুজ হবে তাই না চতুর্ভুজ হবে এবার অপশান এটা তো চতুর্ভুজ নেই অপশান বি সি ডিতে আছে এবার সিতে দেখো দুটো চতুর্ভুজ আছে তো লজিক অনুযায়ী আমরা সিটাকে নিতে পারবো না দুটো চতুর্ভুজ তাহলে বি আর ডি এর মধ্যে থেকে আমাদের নিতে হবে এবার বি আর ডি এর মধ্যে থেকে নেব কোনটা এখানে সেটা হচ্ছে ইম্পর্টেন্ট দেখো যদি আমরা ত্রিভুজটাকে ধরি তাহলে এই তীরচিহ্ন এদিকটায় আছে তাহলে আমরা এই ডিটাকে নিতে পারবো না আমাদের এখানে এই ত্রিভুজের এদিকটাই নিতে হবে কারণ এর যে বাহু যেদিকে ছিল এর কিন্তু একই দিকে ছিল তো সেই লজিক অনুযায়ী আমাদের এখানে কি আটের হয়ে যাবে ওকে চলো চলে যাবো নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার নাইন ন দাগের কোশ্চনে চলে এসেছি প্রত্যেকে সলভ করবে কমেন্ট সেকশন আমি প্রত্যেকের অ্যান্সার দেখতে চাই প্রত্যেকের আর যারা লাইভ করছো লাইভ চ্যাট সেকশনে তোমাদের অ্যান্সার দেখতে চাই তো প্রত্যেকে অ্যান্সার দেবে ওকে দেখো ফার্স্ট আমরা এখানে দেখতে পাচ্ছি লুডোর ছক্কা ঠিক আছে লুডোর ছক্কাকে দেখতে পেয়েছি এবার এখানেও নিশ্চয়ই লুডোর ছক্কা হবে কারণ অপশানেও আমাদের লুডো ছক্কা দিয়েছে তাহলে লুডোর ছক্কা আমরা এখানে একটা ছবি এঁকে নিলাম এবার দেখো ফার্স্ট আমরা এখানে দেখতে পাচ্ছি এক এখানে দেখতে পাচ্ছি দুই এখানে দেখতে পাচ্ছি তিন তাহলে তারপর এটা কী হবে চার হবে এক দুই তিন চার তাহলে চার আছে কোনটা কোনটা উপরে সেটা দেখবো অপশান এতে নেই তাহলে অপশান এ বাদ দেখো তিনটে আছে অপশান বিতে নেই এ একটা আছে তাহলে এটাও বাদ অপশান সিতে চারটে আছে এটা হতে পারে অপশান ডিতে চারটে আছে এটা হতে পারে এবার তার পরবর্তীতে দেখো এখানে তিন আর এখানে দুই ঠিক আছে মানে তিন আর দুই আর এখানে পাঁচ এখানে তিন এখানে কত দেখো সাত এখানে চার তার মানে এদিকটাতে বেশি এদিকটাতে কম এদিকটাতে বেশি এদিকটাতে কম এদিকটাতে বেশি এদিকটাতে কম তাহলে এদিকটাতে বেশি এদিকটাতে কম হবে তাহলে অপশান সিতে এদিকটাতে বেশি এদিকটাতে কম আছে না তাহলে অপশান সিটাও ও যাবে রং অপশান ডিতে এদিকটাতে বেশি এদিকটাতে কম আছে তাহলে অপশন ডি হবে এখানে রাইট আনসার তাহলে নয়ের কি এখানে ডি রাইট আনসার হয়ে যাবে নয়ের ডি বোঝা গেছে গুড একদম নয়ের ডি হবে রাইট আনসার চলো চলে যাব নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার টেন দশ দাগের কোশ্চেন আমরা চলে এসেছি এবং প্রত্যেকে সলভ করবে আমি প্রত্যেকে সলভ দেখবো কিন্তু দশ দেখের কোশ্চেনে দেখো লজিকটাকে বুঝলেই কিন্তু কোশ্চেনে অ্যান্সার হয়ে যাবে জাস্ট লজিকটাকে বোঝাও মানে জাস্ট লজিকটাকে বোঝো চতুর্থ নাম্বারটা কী হবে এমনি বেরিয়ে যাবে দেখো ফার্স্ট আমরা এখানে একটা দুটো বাহু দেখতে পেয়েছি এবার সেমভাবে দুটো বাহুকে আরেকটা বাহু বাড়িয়ে দাও তিনটে বাহু তারপরে তিনটা বাহুকে আরও একটা বাহু বাড়িয়ে দাও তাহলে হয়ে গেল চারটে বাহু মানে চতুর্ভুজ তারপরে আর একটা বাহু বাড়িয়ে দাও কটা হয়ে যাবে পঞ্চভুজ হয়ে যাবে তাহলে পঞ্চভুজ যদি হয় তাহলে অপশান এটা কি হবে না চতুর্ভুজ আছে বিটাকে কি হবে না ষষ্ঠ ভুজ আছে সিটা কি হবে একদম সিটাতে পঞ্চভুজ আছে ডিটা কি হবে না এটা বৃত্ত আছে তাহলে আমাদের এখানে অ্যান্সার আসছে কি দশের অ্যান্সার হয়ে যাবে কিন্তু সি দশের সি ইজি কোয়েশ্চেন ছিল এটা একদম যাদের সি এসছে সি হয়ে যাবে রাইট অ্যান্সার ওকে চলো চলে যাব নেক্সট কোশ্চেন কোশ্চেন আমার ইলেভেন ইম্পর্টেন্ট কোশ্চেন আর এই কোশ্চেনটা খুব সুন্দর কোশ্চেন আছে প্রত্যেকে সলভ করবে ইম্পর্টেন্ট কোশ্চেন ইম্পর্টেন্ট কোশ্চেন দেখো প্রত্যেকে সলভ করবে প্রত্যেকে সলভ করবে প্রত্যেকে অ্যান্সার দেবে কি বলেছে সেটা একটু লক্ষ্য করো প্রত্যেকে লক্ষ্য করো অ্যানসার এমনিতে হবে প্রত্যেকে লক্ষ্য করো অ্যানসার এমনি হবে দেখো ফার্স্ট আমরা কি পেয়েছি এ এখানে বি এখানে বি আবার সি মানে এভাবে আছে এবি বিসি বিটাকে এখানে নিয়ে তারপরে সি তারপরে সি ডি ঠিক আছে তাহলে তারপরটা কি হবে ডি আর ই হবে না এই ডিটা এখানে আসবে এবং ই হবে তার সঙ্গে তাহলে আছে কোথায় এখানে ডি আর ই দেখো এতে আছে অপশান বিতেও আছে ডি ই অপশন বিতে ই ডি আছে তো সেক্ষেত্রে এটা বাদ অপশান সিতে ডি ই আছে তাহলে এটা হতে পারে অপশান ডিতে ই এফ আছে তাহলে এটা হবে না তাহলে এবার পরবর্তীতে দেখো এখানে তিন আছে এখানে চার আছে এখানে পাঁচ আছে তাহলে তারপরটা কি হবে ছয় হবে তাহলে অপশন এতে ছয় আছে না সাত আছে তাহলে অপশন এটা কিন্তু রং অপশান সি তে কি ছয় আছে হ্যাঁ আছে তাহলে অপশান সিটা হয়ে যাবে রাইট অ্যান্সার অপশান সি হয়ে যাবে কিন্তু রাইট অ্যান্সার আশা করি বোঝাতে পেরেছি ওকে হ্যাঁ একদম যাদের সি আসছে সি হবে রাইট অ্যান্সার এগারো দাগ চলো নেক্সট কোশ্চেন বারো দাগ ইম্পর্টেন্ট কোশ্চেন প্রত্যেকে সলভ করবে বারো দাগের কোশ্চেন কি বলেছে দেখো এই যে টপগুলো এইগুলো একটা টপ ঠিক আছে প্রথম টপে দেখো ওপরে কালো করে দেওয়া আছে তারপরে ঠিক একটা পরে কালো করে দিয়েছে তারপরে ঠিক একটা পরে তাহলে তার পরেরটা কী হবে একদম নিচে কালো হবে তাহলে একদম নিচে কালো কোথায় আছে দেখো অপশান বিতে এই যে এইখানটায় আছে বাকিগুলো এটা ওপরে আছে তাহলে এটা হবে না তাহলে এটার মাঝে আছে তার মানে এটাও হবে না এটা ডি ওপরে আছে মানে এটাও হবে না এবার পর এর পরেও আরও একটা জিনিস মেলাতে পারি সেটা হচ্ছে কি বাহু গুণে সেটা হচ্ছে বৃত্ত গুণে এখানে একটা দুটো তিনটে চারটে বৃত্ত আছে তাহলে চারটে বৃত্ত আমরা এখানে পেলাম এখানে একটা দুটো তিনটে বৃত্ত আছে তাহলে এখানে তিনটে পেলাম এখানে একটা দুটো আছে তাহলে এখানে দুটো পেলাম তাহলে চার তিন দুই তারপর নিশ্চয়ই এক হবে তাহলে এক যদি হয় তাহলে একটা আছে কোথায় অপশান বিতে আছে তাহলে বি হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার তাহলে বারো দাগের কি হবে বারো দাগের হয়ে যাবে কিন্তু বি রাইট অ্যান্সার একদম যারা বি করেছো রাইট অ্যান্সার একদম ঠিক চলো নেক্সট কোশ্চেন চলে যাব তেরো দাগের কোশ্চেন তেরো জায়গার কোশ্চেন ইম্পর্ট্যান্ট কোশ্চেন দেখো এখানে কি বলেছে বাহু এবং নাম্বার দুটো দেওয়া আছে মানে জ্যামিতিক আকৃতি এবং নাম্বার এই দুটো দেওয়া আছে তো লজিক অনুযায়ী কোনটা রাইট অ্যান্সার হবে বের করতে হবে কারণ ফিগার সিরিজ কম্পিটিশান ফিগার সিরিজ কম্পিটিশানে ফিগারটি একটা সিরিজে থাকে সেই সিরিজ অনুযায়ী এটাকে কমপ্লিট করতে হয় ঠিক আছে ফিগার সিরিজ কম্পিটিশানে এই ফিগারগুলিকে একটা সিরিজে বসিয়ে কমপ্লিট করতে হবে তাহলে এটা একটা সিরিজ অলরেডি আছে তোমাদের শুধু বের করতে হবে এবং করতে হবে তো চলো দেখো ফার্স্ট আমাদের এখানে ত্রিভুজ আছে পরে পরে একটা বাহু বেড়ে গেছে বেড়ে গিয়ে এখানে চতুর্ভুজ আছে তারপরে আরও একটা বাহু বেড়ে গিয়ে এখানে পঞ্চভুজ আছে ঠিক আছে তাহলে এটা আমরা বুঝতে পেরেছি যে প্রত্যেকটা এক একটা করে বাহু বাড়ছে তাহলে তারপরে এটা কী হবে ষষ্ঠভুজ হবে তাহলে ষষ্ঠভুজ হওয়া মানে কোথায় আছে দেখো অপশান এতে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা আছে তাহলে এটা তো দরকার নেই কারণ আমাদের ষষ্ঠ দরকার ছটা বাহু তাহলে এটা রঙ এবার পরেরটা দেখো এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে এটা হতে পারে অপশান সিতে তো হবেই না অপশান ডিতে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা আছে তাহলে এটাও হবে না এবার বাকি অংশটা দেখো ত্রিভুজ আছে মানে ছ ছয় ত্রিভুজের তিনটে বাহু তার ডবল করলে ছয় চতুর্ভুজের চারটে বাহু তার ডবল করলে আট ঠিক আছে দশ মানে তারপর একটা পঞ্চভুজের ডবল করো পঞ্চভুজের পাঁচটা বাহু ডবল করো দশ তাহলে ষষ্ঠ পুজোর ছটা বাহু ছয়কে ডবল করো কত বারো তাহলে বিয়ে হবে আমাদের এখানে রাইট অ্যান্সার আশা করি বোঝাতে পেরেছি ওকে চলো নেক্সট কোশ্চেন চলে যাবো চোদ্দ দাগের কোশ্চেন প্রত্যেকে সলভ করবে এবং প্রত্যেকে অ্যান্সার দেবে চোদ্দ দাগের কোশ্চেনে প্রত্যেকে সলভ করবে এবং অ্যান্সার দাও লক্ষ্য করো আগে কোশ্চেনটাকে সিরিজটাকে বোঝো তারপর অ্যানসার দেবে কমেন্ট সেকশনে। লাইভ ক্লাস যারা করছো লাইভ চ্যাট সেকশানে অ্যানসার দেবে ওকে ফাস্ট আমরা এখানে কি দেখতে পাচ্ছি ফাস্ট আমরা এখানে দেখতে পাচ্ছি না একটা চতুর্ভুজ আছে এইভাবে এই যে চতুর্ভুজ এটাকে মাঝ বরাবর ভাগ করে একদিকে কালো একদিকে সাদা এরকম করে দেওয়া আছে তাহলে চতুর্ভুজের একদিকে কালো একদিকে সাদা ঠিক তার পরবর্তীতে আরও একটা চতুর্ভুজের সঙ্গে অ্যাড করা হয়েছে এবার তারপরের ছবিতে কী হবে এই যে চতুর্ভুজের এটা দুটো করা হয়েছিল এই চতুর্ভুজকেও নিশ্চয়ই দুটো করা হবে এবং একটা কালো একটা সাদা করে দেওয়া হবে তাহলে ফার্স্ট আমাদের খুঁজতে হবে দুটো চতুর্ভুজ আছে কোথায় অপশান এতে আছে না এখানে তিনটে আছে তাহলে তিনটে তো আমাদের দরকার নেই দুটো দরকার তাহলে অপশান এটা হয়ে যাবে রং বিতে আছে সিতে আছে এবং ডিতে আছে এবার দেখো এই যে ওপরে চতুর্ভুজটা ওপরের দিকে আছে তাহলে ওপরের দিকে কি বিতে আছে না তাহলে অপশান বি হয়ে যাবে রং সি তে ওপরের দিকে আছে না তাহলে এর জন্য সিটা হয়ে যাবে রং ডিতে আছে এবং অর্ধেক করে একদিকে কালো একদিকে সাদা করে দেওয়া হচ্ছে তাহলে ডিটা হবে এখানে রাইট অ্যান্সার চোদ্দাগের ডি কিন্তু হয়ে যাবে রাইট অ্যান্সার আশা করি বোঝাতে পেরেছি একদম যাদের ডি আসছে দাগে যাদের ডি আসছে ডি হয়ে যাবে কিন্তু রাইট অ্যান্সার বোঝা গেছে ওকে গুড চলো চলে যাবো নেক্সট কোশ্চেন পনেরো দাগ ইন্টারেস্টিং কোশ্চেন পরীক্ষা আসে এই টাইপের কোশ্চেন প্রথমে তিন তারপরে পাঁচ তারপরে আট তারপরে কত প্রত্যেকে সলভ করো সলভ করে প্রত্যেকে কমেন্ট সেকশানে অ্যান্সার দাও প্রত্যেকে নিজের কমেন্ট সেকশানে যারা পরবর্তীতে ক্লাস দেখছো অবশ্যই করে লাইভ চ্যাট সেকশানে লাইভ চ্যাট সেকশানে একে অ্যান্সার দাও যারা পরবর্তীতে ক্লাস করছো অবশ্যই করে কমেন্ট সেকশন অ্যান্সার দেবে ওকে তাহলে এই অ্যান্সারটার মধ্যে আমরা আসি দেখো প্রথমে কী বলেছে প্রথমে বলেছে তিন প্রথমে তিন বলেছে তারপরে পাঁচ বলেছে তারপরে আট বলেছে এবার তারপরেরটা কি বলেছে হবে দেখো এদের মধ্যে গ্যাপ হচ্ছে দুই এদের মধ্যে গ্যাপ হচ্ছে তিন তাহলে দুই আর তিন পেয়ে গেছি তারপরেরটার গ্যাপ হবে কি চার তাহলে চার যদি হয় তাহলে আমরা এখানে একটা জিনিস দেখব তাহলে আট আর চার কথা আসবে বারো তাহলে বারো কি হয়েছে না তাহলে এখানে কোনোটা বারো নেই তাহলে আমরা অন্য কোনো কিছু দেখতে হবে অন্য কোনো কিছু দেখো অন্য কোনো কিছু দেখো প্রত্যেকে সলভ করো অন্য কোনো কিছু দেখো দেখো একটা জিনিস দেখো যদি এই তিনকে ডবল করা হয় তিনকে ডবল করো কত পাবো ছয় এই ছয় থেকে এক বাদ দাও কত পাবো ওই পাঁচকে পাবো কে ডবল করো দশ পাবো দশ থেকে দুই বাদ দাও কত পাবো আট পাবো আটকে ডবল করো কত পাবো ষোলো ষোলো থেকে তিন বাদ দাও কত পাবো তেরো পাবো তেরো কোথায় আছে বিতে আছে বি হবে রাইট আনসার ঠিক আছে এটাও হবে না এটাও হবে না এটাও হবে না বি হবে রাইট আনসার তাহলে এভাবে করতে হবে এটা একটু টাফ কোশ্চেন ছিল এই টাইপের কোশ্চেন দিতেও পারে এর জন্য টাফ কোশ্চেন দেওয়া হচ্ছে তো প্রত্যেকে আশা করি বুঝতে পেরেছ যারা করতে পারো নি আশা করি বুঝতে পেরেছ ডবল করো তার থেকে এক ডবল করো তার থেকে দুই ডবল করো তার থেকে তিন এভাবে এই লজিকটায় ওকে চলো নেক্সট কোশ্চেন চলে যাব ষোলো দাগের কোশ্চেন প্রত্যেকে সলভ করো ষোলো দাগের কোশ্চেন প্রত্যেকে সলভ করো দেখো এই কোশ্চেনটা ইজি আছে আমরা ভায়েল এবং কনসেনেন্ট জানি ভায়েল কি আছে এ ই আই ও ইউ আছে তাহলে এখানে এ ই আই তারপরেরটা কি হবে ও হবে তাহলে ও কোথায় আছে এই যে এখানে অপশান এতে আছে বাকিটা ও নেই এটাতে ও নেই এটাতে ও নেই তাহলে এ হয়ে যাবে কিন্তু এখানে রাইট অ্যান্সার হ্যাঁ ভায়েল অনুযায়ী কিন্তু ইউটা হচ্ছে কিন্তু পরপর দরকার আমাদের পরপর তো ইউটা আসছে না ও আসছে তো এই কারণের জন্য ডিটা আমরা করে ফেলবো রং একদম যাদের এ করেছো এ হয়ে যাবে রাইট অ্যান্সার ষোলোর এ ওকে চলো চলো যেমন নেক্সট কোশ্চেন সতেরো দাগ সতেরো দাগের কোয়েশ্চেন প্রত্যেকে সলভ করো এবং প্রত্যেকে অ্যান্সার দাও সতেরো দাগের কোশ্চেন কী বলেছে দেখো আকৃতিটা কিন্তু সেম আছে এই যে আকৃতি এটা কিন্তু সেম আছে মাঝ বরাবর ভাগ করেছে এটা আর আবার মাঝ বরাবর ভাগ করেছে মানে চারটে সমান খণ্ডে এবার এটাকে ঘুরিয়ে দাও এভাবে ঘুরিয়ে দিলে এরকম চলে আসবে এবার এটাকে মাছ বরাবর ভাগ করে এটাকেও মাঝ বরাবর এবার দেখো প্রথমে এটা ছিল তারপরে সরে এখানে চলে এসছে মানে এই জায়গাতে তারপরে আবার এটাকে ঘুরিয়ে দাও এই রকম পজিশান চলে আসবে মাঝ বরাবর ভাগ করো তাই না এবার দেখো এটা কোন দিক আসার কথা এই দিকটাতে তারপরটা দেখো আবার একটা ঘর সরে গেছে মানে এখানে এসছে তারপরে এটাকে আবার ঘুরিয়ে দাও এভাবে তাহলে তারপরেরটা কি হবে এই জায়গাতে চলে আসবে এই জায়গাতে আসা মানে হয়ে যাবে রেটে তাহলে সতেরো দাগের কী হবে বি হবে কিন্তু রাইট অ্যান্সার সতেরো দেখের বি হয়ে যাবে রাইট অ্যান্সার আবারও দেখাই আমরা যদি একটা সম্পূর্ণ গোলাকৃতি নিই এবং এটাকে যদি আমরা ভাগ করি তাহলে ফার্স্ট আমাদের এখানে এটাকে কালো করেছে সেকেন্ড আমাদের এখানে কালো করেছে থার্ড আমাদের এখানে কালো করেছে মানে এই অংশে তাহলে ফোর্থ তারপরেরটা কোথায় কালো হবে নিশ্চয়ই নিচে কালো হবে এইখানটায় একদম এবার ওটাকে ঘুরিয়ে দিলে ওইখানেই চলে আসবে এখানে জাস্ট ঘুরিয়ে দাও এভাবে ঘুরিয়ে দাও মানে তুমি যদি এই অংশটাকে নাও এই অংশটাকে এবং ঘুরিয়ে দাও দেখো ওইখানে আসবে ওকে বোঝা গেছে চলো নেক্সট কোশ্চেন আঠেরো দাগ আমি তোমাদের বলেছিলাম অপশান কিন্তু ঘুরিয়েও দিতে পারে তো সেক্ষেত্রে এটা একটু মাথায় রাখতে হবে আমি অনেক অনেক ক্লাসে বলেছি যে সরাসরি অ্যান্সার অনেক সময় দেয় না ঘুরিয়ে দিতে পারে অথব ঘুরিয়ে কিন্তু আমাদের অপশানগুলোকে চেক করতে অ্যান্সারটা প্রোভাইড করতে হবে আঠেরো দাগের কোশ্চেন দেখো আমরা যে অংশটুকু দেখেছি যে অংশটুকু দেখেছি তার ডবল করেছে এখানে তাহলে এই অংশ দেখেছিলাম তার ডবল হয়েছে এটা এবার মানে ডবল মানে কি এটাই বেড়েছে এই অংশটুক আবার এটাতেই করলে এই অংশটা বেড়েছে তারপরে আমরা কি এই অংশটা পাওয়ার কথা এই সম্পূর্ণ অংশ এবার সেম প্রথম যেটা ছিল ওইটুকুই করে বাড়ছে এটা এবার তাহলে সম্পূর্ণ হয়ে যাবে তাহলে সম্পূর্ণ কোথায় আছে আঠেরো দাগের সিতে আছে বাকিগুলোই নেই তাহলে বাকিগুলো হয়ে যাবে রং একদম আঠেরো দাগের সি যারা করছো সি রাইট অ্যান্সার সি দাগ উনিশ দাগের কোশ্চেন আমরা চলে এসেছি প্রত্যেকে করো এটা একটু জটিল টাইপের কোশ্চেন দেখো এটা জটিল টাইপের কোশ্চেন প্রত্যেকে সলভ করো সলভ করে প্রত্যেকে কমেন্ট সেকশানে আমি কমেন্ট সেকশানে লাইভ চ্যাট সেকশানে কিন্তু অ্যান্সারগুলো দেখতে চাই এটা একটু জটিল কোশ্চেন এই কোশ্চেনটা প্রত্যেকে করবে এতক্ষণ যে কোয়েশ্চেন করেছিলে সে সেগুলো ভালো করে বুঝলে এটাও পারবে করতে দেখো এখানে দুটো তিনটে লজিক কিন্তু একসঙ্গে আনতে হবে ফার্স্ট যদি আমরা প্রথম চ্যাপ্টার মানে প্রথম ছবিতে আসি দেখো এই স্টারটা এখানে আছে পরের ছবিতে কর্নারে হয়ে গেছে মানে এখানে তার পরের ছবিতে এখানে হয়ে গেছে মিডিলে তাহলে তার পরের ছবিতে কি হবে তারপরের ছবিতে এই কর্নারে আসবে তাহলে এই কর্নারে আছে কোথায় কোথায় দেখো অপশান এতে আছে উনিশের এখানে কি আছে না তাহলে এটা বাদ এটাও কি আছে এখানে না তাহলে এটাও বাদ এটা অপশান ডিতে আছে না তাহলে এটাও বাদ এবার পরেরগুলো একটু দেখে নাও দেখো প্রথমে এখানে গোল আছে তারপরে গোলটা এখানে চলেছে মানে এই জায়গাতে তাহলে তারপরেরটা আবার তো এর নিচে তো আর কিছু নেই তাহলে নিচে আসতে পারে না আবার উপরের দিকে উঠে গেছে মানে মিডিলে তাহলে তারপরটা কোথায় হবে তারপরটা এই কর্নারে হবে মানে কর্নারে মানে এখানে হবে তাহলে এটার সঙ্গে মিলে গেল এবার প্লাস চিহ্ন আসি দেখো প্রথমে প্লাস চিহ্ন এখানে ছিল তারপরে মিডলে এসছে মানে এখানে তাহলে তারপরটা কোথায় আছে এই কন্যারে মানে এখানে তাহলে তারপরটা কোথায় যাবে নিশ্চয়ই তার উপরে উঠে যাবে মানে এখানে উঠে যাবে তাহলে সেটা কোথায় আছে অপশান এতে আছে এবার দেখো লজিক মানে চিহ্নগুলো যেভাবে হয়েছে সেই অনুযায়ী লজিক বের করতে হচ্ছে তোমরা অনেকে বলতে পারো যে আবার কেন রিটার্ন করেনি তো লজিক অনুযায়ী তো এটা আবার একদিকে নয় উপর দিকে চলে এসছে তাই না তো সেক্ষেত্রে এ হয়ে যাবে রাইট অ্যান্সার চলো নেক্সট কোশ্চেন দাগ কুড়ি দাগের অঙ্ক মানে কুড়ি দাগের মেন্টাল এবিলিটি কোশ্চেনটা ফিগার সিরিজ কম্পিটিশনের কোশ্চেনটা সলভ করো ফিগার সিরিজ কম্পিটিশনে দেখো ফার্স্ট আমরা একটা জিনিস তো দেখতে পাচ্ছি এটা যে আছে মুখ করে এটা ঠিক তার উল্টো দিকে আছে তাহলে এটা যেদিকে থাকবে ঠিক তার উল্টো দিকে পরেরটা থাকবে মানে এদিকে মুখ করে এবার এটা আর এটা দেখো উল্টো দিকে মুখ করে আছে তাহলে এটা এইভাবে আসবে না এভাবে এসে এভাবে এসে এইভাবে তাই না তাহলে এভাবে হবে তাহলে এভাবে আছে কোনটা কোনটা অপশান এতে নেই তাহলে এটা বাদ দাও অপশান ডিতে নেই তাহলে ডিটা বাদ দাও এবার আর একটা জিনিস দেখো এটার প্রত্যেকটাই দণ্ড ঠিক আছে এবার একটা দণ্ড এখানে মিসিং আছে তারপরেরটাই এই দুটো দণ্ড মিসিং আছে তাহলে তারপরটা তিনটে দণ্ড মিসিং হবে না তিনটে দণ্ড তাহলে তিনটে দণ্ড মিসিং কোথায় আছে তিনটে দণ্ড ওকে কুড়ি দাগ কুড়ি দাগের কোশ্চেন দেখো অপশান সিতে এই মিডিলের এই দণ্ডটা মিসিং আছে তো সেক্ষেত্রে সিটা করব বিটাও হবে না কারণ এখানে প্রত্যেকটা দণ্ড এইভাবে আছে এই যে রেখাগুলি তো সেক্ষেত্রে বিটাও এখানে রঙ অ্যান্সার তাহলে সিও হবে রাইট অ্যান্সার ওকে চলো চলে যাবো নেক্সট কোশ্চেন একুশ দাগ একুশ দাগের কোশ্চেন একটা জিনিস তো তোমরা একুশ দাগের কোশ্চনে দেখতেই পারছো সেটা হচ্ছে এটা কিন্তু প্রত্যেকটার মধ্যে আছে ডিরেকশন চেঞ্জ হচ্ছে শুধু মানে দিক চেঞ্জ হচ্ছে প্রথমে কর্নারটা এদিকে ছিল তারপরে এদিকে এসছে তারপরে এদিকে হবে তাহলে তারপর একটা কোথায় হবে একদম উল্টো দিকে মানে এটা যেদিকে আছে এটাও সে তার বিপরীত দিকে আছে তাহলে এটা যেদিকে হবে ঠিক তার বিপরীত দিকে এটা হবে তার মানে কি এই রকম আসবে আশা করি বোঝা গেছে ওকে নেক্সট আমরা দেখো এখানে চতুর্ভুজ দেখতে পাচ্ছি ওকে চতুর্ভুজের পরে এখানে ত্রিভুজ দেখতে পাচ্ছি তাহলে তারপরে আমরা দেখো দুটো বাহু দেখতে পাবো তাহলে তারপরেটা কি হবে একটা বাহু তাহলে এবার একুশ দাগের অ্যান্সারটা বুঝতেই পারছো কোনটা হবে একুশ দাগে এ হবে রাইট অ্যান্সার বাকিগুলো কিন্তু একদমই হবে না লজিক্যালি বোঝা গেছে তাহলে এ হবে এই রাইট কোয়েশনের একুশ ওকে চলো নেক্সট কোশ্চেন বাইশ দাগ বাইশ দাগের কোশ্চেন প্রত্যেকে সলভ করবে এবং প্রত্যেকে অ্যান্সার দেবে প্রত্যেকে সলভ করবে ওকে দেখো বাইশ দাগের কোশ্চেনে কি আছে এখানে দুই ছয় চোদ্দো তারপরেরটা কি হবে ঠিক আছে এবার দেখো দুই তারপরে ছয় তারপরে চোদ্দো এবার দুয়ের ডবল করো তারপরে দুই যোগ করো দুয়ের ডবল করো তারপরে দুই যোগ করো ছয়ের ডবল করো তারপরে দুই যোগ করো ঠিক আছে চোদ্দোর ডবল করো তারপরে দুই যোগ করে দাও তাহলে এটা দুই দুই ছিল তারপরেরটা বের করতে গেলে ডবল করে দুই যোগ করে ছয় এসছে মানে দুখানে চার আর দুই ছয় ছয় দুখানে বারো আর দুই কত চোদ্দো ঠিক আছে তারপরেরটা দেখো অবশ্যই করে প্রত্যেকে সলভ করো আশা করি হয়ে যাচ্ছে সবার তো চলো আমরা অ্যান্সারে ফিরছি তাহলে এখানে দুই তাহলে তারপরটা কি আসছে চোদ্দ দুখানে আঠাশ সাত দুই তিরিশ তাহলে অপশানটা কো কি হয়ে যাবে এখানে তিরিশ হয়ে যাবে কিন্তু আমাদের অ্যান্সার তাহলে অ্যান্সারটা কি আমরা এ করব বাকিগুলোর কিন্তু একটাও হবে না বোঝা গেছে আশা করি বোঝাতে পেরেছি চলো নেক্সট কোশ্চেন তেইশ দাগ তেইশ দাগের কোশ্চেন প্রত্যেকে সলভ করবে এবং অ্যান্সার দেবে তেইশ দাগের কোশ্চেন প্রত্যেকে সলভ করবে এবং অ্যান্সার দেবে প্রত্যেকে তেইশ দাগের কোশ্চেন প্রত্যেকে সলভ করবে এবং অ্যান্সারটা দেবে কিন্তু দেখো এখানে প্রথমে আমরা ত্রিভুজ দেখতে পাচ্ছি এবার ত্রিভুজ তারপরে চতুর্ভুজ এবার আবার আমরা দেখতে পাচ্ছি ত্রিভুজ তাহলে আবার আমরা চতুর্ভুজ দেখতে পাবো এবার দেখো এই যে গোলটা এভাবে আছে গোলের সঙ্গে এটা এভাবে আছে এটা এভাবে আছে কর্নার ওয়াইজ তাহলে তারপরে চতুর্ভুজে গোল তো থাকবে কিন্তু কর্নার ওয়াইজ কিন্তু হবে এইভাবে আশা করি বোঝাতে পেরেছি তাহলে এটা তো হবে না সিটাও হচ্ছে না ডি আর বি এর মধ্যে থেকে আমাদের বের করতে হবে তাহলে কর্নার ওয়াইজ যদি হয় তাহলে আমাদের বিটাকে করতে হবে এখানে রাইট অ্যান্সার তাহলে এখানে ডি হবে না বি হবে তেইশের রাইট অ্যান্সার আশা করি বোঝাতে পেরেছি ওকে গুড চলো চল নেক্সট কোশ্চেন নেক্সট কোশ্চেন দেখো প্রত্যেকে সলভ করবে নেক্সট কোশ্চেন প্রত্যেকে সলভ করো আচ্ছা মাইকে একটু সমস্যা হয়ে গেছিলো সেটা রিজলভ হয়ে গেছে চলো আমরা কোশ্চেনে ফিরি পঁচিশ দাগের কোশ্চেন আমি ডিরেক্ট অ্যান্সারে যাবো দেখো এখানে ফার্স্ট আমরা যেটা দেখেছি দেখো এইভাবে গোল আছে এবং তারপরে আরও একটা গোল আমরা দেখতে পেয়েছি ওকে দুটো গোল দেখতে পেলাম মানে বড় গোলের সঙ্গে ছোট গোলের সঙ্গে বড় একটা গোল অ্যাড হয়ে গেছে এবার সেম আকৃতি এবং সেম জ্যামেথিক আকৃতি এবার তার পরবর্তীতে আমরা সেমভাবে আরও একটা চতুর্ভুজ মানে এখানে ছোট চতুর্ভুজ আছে তার সঙ্গে আরও একটা ছোট চতুর্ভুজ আমরা এখানে নিয়ে আসবো তাহলে এটা কোনটার সঙ্গে মিলবে দেখো প্রথমে বৃত্তটা এদিকে ছিল তারপরে বৃত্তটা এদিকে হয়েছে এবং তারপরে এই এইদিকে আছে মানে মিডিলে আছে তারপরে এদিকে হবে নিশ্চয়ই উল্টো দিকে নিশ্চয় হবে না অপশান এটা নিশ্চয় হবে না তাহলে অপশান এটা বাদ দিলাম অপশান বিটাও হবে না কারণ একটা তো আমাদের পুরোটা কালো দরকার তো বিটা হচ্ছে না সিটাও হচ্ছে না তাহলে ডি হবে আমাদের এখানে রাইট অ্যান্সার ঠিক আছে আশা করি বোঝাতে পেরেছি ডি হয়ে যাবে কিন্তু আমাদের এই কোশ্চেনের রাইট অ্যান্সার পঁচিশ থেকে ডি হবে রাইট অ্যান্সার ওকে তো দেখো ফার্স্ট আমরা এখানে দেখতে পাচ্ছি চারটে ছবি এটাকে আমরা বলবো প্রশ্নের ফিগার একটা দুটো তিনটে চারটে ছবি মানে তিনটে ছবি একটা জায়গাতে আমাদের ফিল আপ করতে হবে মানে এই জায়গায় কী ছবি হবে সেটা আমাদের বের করতে হবে তাহলে এই চারটে ছবি থাকবে প্রশ্নের ফিগারে আর অপশানের ফিগারে প্রত্যেকটা প্রশ ধরনের প্রশ্নেতেই চারটে করে অপশান থাকবে সেটা তোমরা জানোই আর এই ধরনের কোশ্চেনকে বলা হচ্ছে ফিগার সিরিজ কমপ্লিটেশন ঠিক আছে এই যে ফিগারগুলো আছে এটা একটা এর পরেরটা একটা সিরিজে আছে ঠিক তার পরেরটা একটা সিরিজে আছে ঠিক তার পরেরটা আরেকটা মানে এক একটা সিরিজে আছে মানে একটা নিয়ম বা লজিকে আছে সেটা হিসাবে চতুর্থ ছবিতে কী হবে সেটা তোমাদের বের করতে হবে ঠিক আছে দেখো এই কোয়েশনটা যদি আমরা আসি তাহলে প্রথমে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা বাহু আছে একটা সিঙ্গেল বাহু এবার সিঙ্গেল বাহু তো দেখতে পেয়েছি তার সঙ্গে আরেকটা বাহু এভাবে অ্যাড হয়েছে যুক্ত হয়েছে এবার যখন আমরা পরেরটা এসেছি দেখো এই দুটো বাহুর সঙ্গে আরও একটা বাহু অ্যাড হয়েছে তাহলে তার পরেরটা কি হবে তাহলে এই যে আমরা যে অংশটা দেখতে পেয়ে পাচ্ছি এটার সঙ্গে আরও একটা বাহু অ্যাড হবে সেটা এভাবে হতে পারে অথবা এভাবে হতে পারে এবার আমাদের অপশানের থেকে বের করে দেখতে হবে কোনটা হব হতে পারে অপশান থেকে দেখো আমরা দেখতে পাচ্ছি এটা হবে তাহলে অপশান এটে মানে এই প্রশ্নের ক্ষেত্রে অপশন এটা তো আমরা নিতে পারব না কারণ আমাদের এই অংশটা দিয়েছিল এই অংশটা আছে তৃতীয় নাম্বার ছবিতে কিন্তু তারপরে একটা বাহুকে আমরা নিতে পারবো বাকি এখানে কতগুলো একটা দুটো তিনটে বাহু আছে তো তিনটে বাহু তো নিতে পারবো না জন্য অপশান এটা রং সেম ভাবে বিটাতে আমরা এই অংশটা নিলেও একটা বাহুকে নিতে পারবো কারণ এখানে তিনটে বাহু এক্সট্রা করে দেওয়া আছে তো এটাও কেউ নিতে পারবো না সিতে দেখো আমাদের দরকার ছিল এই অংশটা তারপরে একটা বাহু তো সেটা তো হচ্ছে না তো সেক্ষেত্রে আমরা এর সিটাকে রং করবো এবার ডি যদি আসি দেখো এটা আমরা পাচ্ছি এই যে অংশটা ছিল এবার আর একটা বাহু এইখান থেকে অ্যাড হচ্ছে তো এই কারণের জন্য অপশান ডিটা হবে এখানে রাইট অ্যান্সার ছাব্বিশ দাগে আশা করি বোঝাতে পেরেছি ছাব্বিশ দাগে ডি হবে কিন্তু রাইট অ্যান্সার একদম গুড প্রত্যেকে অ্যান্সার দেবে লাইক চ্যাট সেকশানে অ্যান্সার দেবে অথবা যারা পরবর্তীতে ক্লাস দেখছে অবশ্যই কমেন্ট সেকশন অ্যান্সার দেবে আমি প্রত্যেকের অ্যান্সারগুলো দেখব হ্যাঁ যাদের ডি আসছে একদম ডি হয়ে যাবে কিন্তু এখানে পারফেক্ট অ্যান্সার গুড চলো চলে যাবো নেক্সট কোশ্চেন নেক্সট কোশ্চেন দেখো ডিসপ্লে হয়ে গেছে প্রত্যেকে এই কোশ্চেনটা খুব সাবধানে করবে প্রত্যেকে এই কোশ্চেনটা খুব সাবধানে করবে সাতাশ জায়গার এই কোশ্চেনটা কোশ্চেনটাকে লক্ষ্য করো এবং অ্যান্সারটা করো তাহলে এর আগের কোশ্চেনটা আমরা হ্যাঁ ডি করেছি গুড সাতাশ জাগার এই কোশ্চেনটা আমরা সলভ করবো দেখো ফার্স্ট আমরা পেয়েছি এভাবে একটা একটু বাঁকানো একটা বাহু নেক্সট আমরা পেয়েছি আর একটা এভাবে একটা বাহু নেক্সট আমরা এভাবে আর একটা পেয়েছি বাহু তাহলে তার পরেরটা কী হবে অবশ্যই একটা কমপ্লিট এইট পাবো কমপ্লিট এইট আট পাবো এবার কমপ্লিট আট এতে আছে বিতে আছে সিতে আছে ডিতে নেই তাহলে ডিটা ক্যান্সেল করে দাও বাদ দিয়ে দাও আমরা বলেছিলাম যে অ্যানসারগুলোকে বাদ দিতে হবে তবেই অ্যান্সার পারফেক্ট অ্যান্সারটা পেয়ে যাবে এখানে সেম জিনিসটা আমরা করবো হ্যাঁ গুড সেম জিনিসটা করবো মানে গুলো আমরা খুঁজবো না আমরা এখানে কী করবো অপশানগুলোকে বাদ দেবো তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে ওকে চলো তাহলে এবার আমাদের আমাদের তিনটে অপশান হয়ে গেছে তো তিনটে অপশান তো আমরা করতে পারবো না আমাদের যে কোনো একটা অপশান নিতে হবে তাহলে কোন অপশানটা নেবো অপশান এ বি সি সি এর মধ্যে কোনটাকে নিতে হবে সেটা একটু লক্ষ্য করো দেখো আমাদের এখানে এই যে অ্যাঙ্গেলগুলো অ্যাঙ্গেলগুলোকে যদি দেখো এটা আমরা কমপ্লিট করে দিলাম ঠিক আছে তো সেক্ষেত্রে আমরা এর সঙ্গে মেলাতে পেরেছি কারণ বিটা যে অ্যাঙ্গেলে আছে এ অ্যাঙ্গেলে আর সিটা এই অ্যাঙ্গেলে আছে তো সেক্ষেত্রে অ্যাঙ্গেলের জন্য আমরা এই দুটোকে নিতে পারবো না আমাদের হয়ে যাবে এখানে সাতাশ দাগের এ রাইট অ্যান্সার গুড যাদের এ আসছে এ হয়ে যাবে পারফেক্ট অ্যান্সার একদম এ হয়ে যাবে পারফেক্ট অ্যান্সার আর যারা অ্যান্সার দিচ্ছে না অবশ্যই করে দেবে আমি দেখতে পাচ্ছি সবাই অ্যান্সার দিচ্ছ না ক্লাস করছো কিন্তু সবাই অ্যান্সার দিচ্ছ না সবাইকে অ্যান্সার দিতে হবে অ্যান্সার নিজেরা না দিলে কিন্তু শিখতে পারবে না সবাই সবাইকে অ্যান্সার দিতে হবে ওকে কমেন্ট সেকশনে প্রত্যেকে কমেন্ট সেকশনে অ্যান্সার দেবে ওকে চলো নেক্সট কোশ্চেন আঠাশ দাগের কোশ্চেন ইম্পর্টেন্ট কোশ্চেন এটাও ইন্টারেস্টিং কোশ্চেন প্রত্যেকে সলভ করবে আঠাশ দাগের এই ইন্টারেস্টিং কোশ্চেনটা প্রত্যেকে সলভ করবে ফার্স্ট যে প্রত্যেকে দেখো এটার সঙ্গে এটা একটা লজিক আছে সেম এটার সঙ্গে এটা এক লজিক আছে সেম এটার সঙ্গে এক লজিক দিয়ে আমাদের বের করতে হবে কোন অপশানটা হবে প্রত্যেকে বের করবে এবিসিডি এর মধ্যে থেকে আমি তোমাদের একটা হিজস দিচ্ছি দেখো ফার্স্ট আমরা এখানে ত্রিভুজটা পেয়েছি সেকেন্ড ত্রিভুজটা দেখো এইখানে চলে এসছে থার্ড মানে তৃতীয় নাম্বার ছবিতে এইখানে চলে এসছে তাহলে চতুর্থ নাম্বার ত্রিভুজ কোথায় আসবে একদম কর্নারে চলে আসবে মানে একটা একটা করে সরছে মানে এখানে আসবে ত্রিভুজ এভাবে এবার দেখো স্টারটা এখানে ছিল তারপরে স্টারটা এখানে চলে এসছে তারপরে স্টারটা কোথায় চলে এসছে মানে এই জায়গা তোমরা স্টারটাকে বাদ দাও স্টার না পরেরটা পরের সংখ্যাটা নাও মানে ত্রিভুজের পর কি আসছে স্টার এই স্টারটাকে নাও এবার ত্রিভুজের এটা ঘুরে এইখানে চলে এসছে মানে পর সামনে চলে এসছে ঠিক আছে এই যে এখানে ওকে তারপরে স্টারটা এখানে এসছে তারপরের স্টারটা কোথায় যাবে তারপরে স্টারটা কোথায় যাবে প্রত্যেকে আঠাশ আঠাশ দাগের কোশ্চেন একদম এই যে লাস্টেরটা উঠে এখানে চলে আসবে স্টারটা ওকে স্টারটা পেলাম এবার নেক্সট আমরা কি করবো দেখো এই হ্যাশ এর পরে এটা পেলাম এবার হ্যাশটাকে যদি নাও তো সেক্ষেত্রে দেখো এখানে হ্যাশ তারপরে এখানে গেছে তারপরে এখানে গেছে এবং তারপরেরটা কী হবে হ্যাশ হ্যাশ কোথায় হবে তারপরটা এইখানটায় হবে হ্যাশ এইভাবে ঠিক আছে নেক্সট নেক্সটের যদি আমরা স্টার হ্যাশ নিয়ে ফেলেছি এবার অ্যাট অ্যাট রেট এখানে আছে তারপরে দেখো এখানে চলে গেছে মানে জাস্ট এই পরেরটা আসবে তাহলে এখানে এসেছে জাস্ট তারপরে এপরে তো নেই তাহলে প্রথমে চলে আসবে আবার মানে এর পরবর্তীতে তো আর নেই তাহলে প্রথমে চলে আসবে তাহলে তারপরে কোথায় আসবে সেকেন্ডে মানে প্রথমের পর প্রথমে তো স্টার ছিল তারপরে অ্যাট চলে আসবে এখানে তাহলে স্টার অ্যাট হ্যাশ ত্রিভুজ এটা কোথায় আছে স্টার অ্যাট হ্যাশ ত্রিভুজ কোথায় আছে এটা পেয়েছি তাহলে হয়ে যাবে আমাদের এখানে কোনটা রাইট অ্যান্সার বি হয়ে যাবে কিন্তু রাইট অ্যান্সার এবার বাকিগুলো দেখো অপশান এতে প্রথমত এই গোলের জন্য অপশান এটা হবে না নেক্সট আমাদের ত্রিভুজ দরকার তো এটাতে ত্রিভুজই নেই তো সেক্ষেত্রে এটাও আমরা করব না সেম ডিতে যদি আসি তাহলে এটাতেও ত্রিভুজ নেই এবং এই গোলটাও তো নেই তো সেক্ষেত্রে আমরা এটাকে করে ফেলবো রঙ অ্যান্সার রাইট অ্যান্সার হয়ে গেল বি বোঝা গেছে আশা করি একদম যাদের বি এসছে বি হয়ে যাবে কিন্তু রাইট অ্যান্সার আমাদের দেখতে হবে যে যে ডিজিটগুলো বা যে ছবিগুলো আমাদের এখানে দিয়েছে সেটার সঙ্গেও মিলছে কিনা ওকে চলো চলো যাবো নেক্সট অ্যান্সার বি হবে রাইট অ্যান্সার যাদের বি আসছে না তাদের রঙে হচ্ছে কিন্তু বি হবে নেক্সট উনত্রিশ দাগের কোশ্চেন নিয়ে চলে এসেছি আমরা প্রত্যেকে সলভ করবে উনত্রিশ দাগের কোশ্চেন উনত্রিশ দাগের কোশ্চেন প্রত্যেকে সলভ করো দেখো এখানে গোল একটা ছবি আমরা দেখতে পাচ্ছি এবার এটার অর্ধেক করা হয়েছে অর্ধেকটা কালো অর্ধেকটা সাদা এবার ঠিক একই রকম ভাবে অর্ধেক নিয়ে আবার অর্ধেক করা হয়েছে অর্ধেকটা কালো এবং অর্ধেকটা সাদা এবার তারপরে আবার অর্ধেকটা নিয়ে অর্ধেকটা কালো এবং অর্ধেকটা সাদা করে নেওয়া হয়েছে তাহলে তারপরে আবার এর অর্ধেক করে নিলে আমরা পাবো কেমন এই রকম এইটুকু অংশ পাবো না এবার এটারও আমরা অর্ধেক করব একটা অংশ কালো একটা অংশ সাদা তাহলে আমরা যদি দেখি এই অংশটা কালো এই অংশটা সাদা তারপরে ওপরের অংশটা কালো নিচে অংশ তারপরে এদিকের অংশ কালো এদিক এটা মানে আলটিমেট আমরা এই সাইডটাকে যদি লক্ষ্য করি তাহলে এই সাইডটা আমরা পাচ্ছি এটাকে সেম তাহলে এটাতেও আমাদের এই সাইডটা করতে হবে না কালো তাই না উনতিরিশ দাগে হ্যাঁ তো সেক্ষেত্রে আমাদের এর সঙ্গে মিলছে দেখো প্রথমত বি তো হবে না আর সিও হবে না ডিটা কিন্তু আমাদের কালোর জন্য কালোর জন্য অ্যাঙ্গেলটা মানে কালোর জন্য এটাকে রং অ্যান্সার করবো তাহলে এ হচ্ছে আমাদের উনত্রিশ দাগের রাইট অ্যান্সার আশা করি বোঝা গেছে একদম যাদের এ আসছে এ হবে কিন্তু রাইট অ্যান্সার ওকে চলো চলে যাবো নেক্সট কোশ্চেন তিরিশ দাগ তিরিশ দাগের কোশ্চেন আমরা চলে এসেছি প্রত্যেকে সলভ করবে এটাও ইন্টারেস্টিং একটা কোশ্চেন খুব ইম্পর্টেন্ট কোশ্চেন প্রত্যেকে সলভ করবে এবং প্রত্যেকে অ্যান্সার প্রোভাইড করবে কিন্তু প্রত্যেকে সলভ করবে এবং প্রত্যেকে অ্যান্সার প্রোভাইড করবে দেখো ফার্স্ট আমরা পুরো ব্ল্যাঙ্ক পাচ্ছি এবং এখানে নটা ঘর পেয়েছি একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা আমরা নটা ঘর পেয়েছি এবার নটা ঘরের ফার্স্ট এই ঘরটায় আমরা কালো পাচ্ছি ঠিক আছে এই ফার্স্ট এই ঘরটায় প্রথমটায় তো কিছুই পাইনি তারপরটা একটা ঘর কালো পেয়েছি ঠিক তারপরে যখন আসছি দেখো সেই প্রথম ঘরটা কালোর সঙ্গে সঙ্গে আরও দুটো ঘর কালো হয়েছে এবার তারপরে আমরা নটা ঘর এভাবে বানাবো নটা ঘরকে এভাবে বানাবো প্রত্যেকে এবং তারপরে এই ঘরটা কালো হবে আর এই দুটো ঘর কালো হবে ঠিক তারপরে একটার পরে দুটো হয়েছে তারপরে তিনটে হবে মানে এই তিনটে হওয়ার কথা কি তাই তো যখনই এই তিনটে হবে তখন আমাদের অপশানে খুঁজতে হবে ফার্স্ট অপশান এতে যদি আসি দেখো এরকম তো কিছুই নেই মানে আমরা এরকম তো কিছুই পাচ্ছি না এখানে ফার্স্ট একটা কালো তারপরে এখানে দুটো কালো তারপরে তিনটেই কালো এরকম তো কিছুই পাচ্ছি না তো সেক্ষেত্রে এটা হবে রঙ বিতেও সেম পাচ্ছি না তো বিটা হবে সি সিতে হতো যদি এই নিচে তিনটে কালো হতো তো সেটা তো নেই তাহলে সিটাও হয়ে যাবে রঙ ডিটা আমাদের হচ্ছে ফার্স্ট একটা কালো তারপরে দুটো কালো তারপরে তিনটে কালো পেয়েছি তাহলে ডিটা আমাদের এই কোশ্চেনের রাইট অ্যান্সার হয়ে যাবে আশা করি বোঝাতে পেরেছি একদম যাদের ডি আসছে ডি হয়ে যাবে কিন্তু এই কোশ্চেনের রাইট অ্যান্সার তিরিশ দাগের ডি ওকে চলো চলে যাবো নেক্সট কোশ্চেন একত্রিশ ধাক একত্রিশ দাগের কোশ্চেন প্রত্যেকে সলভ করবে একত্রিশ দাগ প্রত্যেকে সলভ করে একত্রিশ দাগ দেখো ফার্স্ট আমাদের ছবিটা দেখতে হবে দেখো এখানে একটা গোল আছে প্রত্যেকে সলভ করবে প্রত্যেকে নিজেরা চেষ্টা করবে আগে তারপর কিন্তু বাকি নিজেরা যতক্ষণ চেষ্টা করবে ততক্ষণ শিখতে পারবে না অতএব নিজেরা চেষ্টা করো তারপরে কিন্তু সলিউশনটা দেখো আমাদের বই আছে তোমাদের কাছে আমাদের ফোকাস নমোদয় বই তো সেখান থেকে আগে নিজেরা সলভ করো সেখানে উত্তর দেওয়া আছে বইতেও পাবে উত্তর সেখানে উত্তরগুলো আছে সেইটা দেখতে পারো তারপরে এই সলিউশনটা ডিপ সলিউশনটা তোমরা দেখবে ঠিক আছে অ্যানালাইসিসটা দেখবে ওকে দেখো ফার্স্ট আমরা একটা গোল দেখতে পাচ্ছি সেকেন্ড একটা একটা গোল গোল তো ছিল ছিল হয়েছে এবার এবার এখানে হাফ এটা ফুল হয়ে গেছে পরে দেখতে পাচ্ছি একটা গোল এবার এটার বিপরীত হয়েছে এবং তার হাফ হয়েছে তাহলে এখানে একটা গোলের সঙ্গে আরও একটা গোল হবে এবং হাফ এর সঙ্গে সঙ্গে আরও হাফ হবে এবার এই যে মাঝখানের বাহুটা এখানে কি মাঝখানে বাহু আছে নেই তাহলে এখানেও কিন্তু হবে না জাস্ট বোঝানোর জন্য কিন্তু করা হচ্ছে তো সেক্ষেত্রে এই যে সিটা এই যে মাঝ বরাবর বার বাহু আছে সেক্ষেত্রে বাদ দেবো আর ডিটা তো প্রথমেই বাদ হাফ রয়েছে জন্য এবার দেখো এই অংশটা এইখানে আছে মানে এই দিক অ্যাঙ্গেল করে আছে তাহলে অপশান বিটা কি হবে একত্রিশে না তো সেক্ষেত্রে বিটা হবে না তাহলে অ্যান্সারটা কোনটা হবে এ হবে রাইট অ্যান্সার তাহলে এটা আমরা এ যদি এখানে বসাই তাহলে এটা একটা সিরিজে কমপ্লিট হয়ে যাবে আশা করি বোঝাতে পেরেছি তাহলে এটা একটা সিরিজে তখনই কমপ্লিট হবে যখন এ অপশনটা আমরা এখানে বসাবো ওকে একদম যারদের এ আসছে গুড এ হয়ে যাবে চলো চলে যাবো নেক্সট কোশ্চেন বত্রিশ দাগের কোশ্চেন বত্রিশ দাগের কোশ্চেন প্রত্যেকে সলভ করবে এবং প্রত্যেকে অ্যান্সার দেবে বত্রিশ দাগের কোশ্চেন ফোকাস নবোদায় বই থেকে কিন্তু তোমাদের করানো হচ্ছে বত্রিশ দাগের কোশ্চেন ফিগা সিরিজ কমপ্লিটেশন যারা বই কালেক্ট করেছো তাদের তারা দেখতে পাচ্ছ যে ফিগার সিরিজ কম্পিটিশন ঠিক আছে ওকে বত্রিশ দাগে যদি আমরা এখান থেকে আমরা ভাগ করি এভাবে এটাকে এভাবে ভাগ করি তাহলে আমরা চারটে অংশ পাচ্ছি এখানে ফার্স্ট সেকেন্ড থার্ড আর ফোর্থ এবার চারটে অংশের একটা অংশ নিয়েছে দেখো চারটে অংশের একটা অংশ নিয়েছে তাহলে এবার আবার সেমভাবে মানে হাফ চারটে অংশের একটা অংশ মানে ওয়ান বাই ফোর্থ নিয়েছে তারপরে এই একটা অংশকে দুটো ভাগ করেছে ওয়ান বাই টু নিয়েছে ওয়ান বাই টু নিয়ে এটা এসছে এবার তারপরে আমরা কি করেছি তারপরেও তারপরে হাফ নিয়েছে ওয়ান বাই টু অর্ধেক কারণ আমরা যদি দুটোকেই গ্যাপ করি তাহলে এরকম কোনো অপশান আমরা পাচ্ছি না প্রথমত বি তো হবে না দুটোই আছে এবার সি ডি এর মধ্যে করতে হবে তাহলে কোনটা নেব কারণ এখানে তো একটা হবে এবার দেখো যখনই ভাগ হচ্ছে তখন কিন্তু এই মাছ বরাবর হচ্ছে তাই না মাছ বরাবর হয়েছে প্রত্যেকে বুঝতেই পারছ একদম গুড তাহলে এইখানের এই অংশটাও মাছ বরাবর হবে মানে অপশান এটা যেমন মাছ বরাবর আছে অপশান সিতে মাঝ বরাবর নেই তাহলে সেক্ষেত্রে সিটা রং ডিটাতেও নেই তাহলে ডিটাও রং তাহলে আমাদের এই কোশ্চেনের রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে কিন্তু অপশান সি সরি এ অপশান এ হয়ে যাবে কিন্তু এই কোশ্চেনের রাইট অ্যান্সার বত্রিশের এ বোঝা গেছে বত্রিশের এ হবে কিন্তু রাইট অ্যান্সার ওকে নেক্সট কোশ্চেন তেত্রিশ দাগের কোশ্চেনে আমরা চলে এসেছি প্রত্যেকে সলভ করবে এবং প্রত্যেকে আনসার দেবে প্রত্যেকে সলভ করবে এবং প্রত্যেকে আনসার দেবো দেখো এখানে এটা ইজি কোশ্চেন প্রত্যেকে পারবে ইজি কোশ্চেন তেত্রিশ দাগের এটা সহজ কোশ্চেন আছে প্রত্যেকে সলভ করবে এবং প্রত্যেকে দেখো পারবে ফার্স্ট আমরা কী পাচ্ছি এ বি পাচ্ছি এ বি নেক্সট এব থেকে বিটা চলে এসছে দেখো বিটা এসছে এবং বি সি পাচ্ছি বিটার পরেরটাকে নিয়েছে এবার এবার সিটাকে নিয়েছে শুধু সি এবং তার পরেরটাকে নিয়েছে তাহলে এ বি বি সি সি ডি এবং তারপরেরটা কী হবে ডি আর ই মানে ডিটাকে তো নিতে হবে আমাদের এখানে এবং তার পরেরটা নিতে হবে তাহলে ডি ই আমরা এখানে পেয়ে গেছি ঠিক আছে তাহলে ডি ই কোথায় আছে ডি এফ আছে এটা হবে না ই ডি আছে ইডি আছে তো পরে আর একটা ডি ই পেয়েছি তার মানে এটাকে বাদ দিতে হবে এবার ডি এ পেয়েছি এটা হবে না তাহলে আমাদের এখানে সি হয়ে যাবে রাইট অ্যান্সার তেত্রিশ দাগে একদম গুড যাদের তেত্রিশ দাগে সি আসছে তেত্রিশ দাগে সি তাদের একদম পারফেক্ট অ্যান্সার হচ্ছে তেত্রিশে সি হবে কিন্তু রাইট অ্যান্সার তেত্রিশে সি ওকে গুড চলো চলে যাব নেক্সট কোশ্চেন চৌত্রিশ ডাকের কোশ্চনে আমরা চলে এসেছি প্রত্যেকে সলভ করবে এবং প্রত্যেক অ্যান্সার দেবে সলভ করবে এবং প্রত্যেকে অ্যান্সার দেবে ওকে দেখো সেমভাবে এখানে আমাদের এইটা করতে গেলে একটা জিনিস ছোট্ট করে লিখে নিতে হবে এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউভি ডাব্লিউ এক্স ওয়াই জেড এবার যদি এই টাইপের কোয়েশ্চেন তোমাদের পরীক্ষায় আসেই তো সেক্ষেত্রে এইভাবে লিখে নেবে নিচে নিচে পুরো এ থেকে জেড পর্যন্ত লিখবে এবং এদিকে যাবে না এম এর নিচে তারপরে নিচ থেকে শুরু করবে এভাবে প্রথমে যাবে এভাবে তারপরে এম পর্যন্ত যাওয়ার পর নিচ থেকে এদিকে করে যাবে ঠিক আছে তাহলে সুবিধা হবে দেখো এ আর জেড এর নিচে জেড মানে শুরুটা এবং শেষটা বি ওয়াই বি এবং ওয়াই তারপরে সেকেন্ড আর এদিকে লাস্ট সেকেন্ড তারপরে দেখো থার্ড সি এক্স তারপরে লাস্ট থার্ড ঠিক আছে তারপরে এটা কি হবে ডি ডি এর পরে ডিটা কোন ফোর্থ চার নম্বরে তাহলে এদিক থেকে লাস্ট ফোর্থ কি হবে ডাব্লু তাহলে ডি আর ডাব্লু আমরা পাবো তাহলে ডি আর ডব্লিউ প্রথমত অপশান এটা কি হবে ডি আর বি না তাহলে ডিডাব্লিউ বি আছে তাহলে এটা হবে এটা হচ্ছে না এটাও হচ্ছে না তাহলে আমাদের এখানে বি হয়ে যাবে রাইট অ্যান্সার চৌত্রিশ দাগের বি একদম যাদের চৌত্রিশ দাগের বি আসছে এটা হয়ে যাবে কিন্তু পারফেক্ট অ্যান্সার এবং রাইট অ্যান্সার বোঝা গেছে আশা করি বোঝাতে পেরেছি একদম গুড চলো চলে যাবে নেক্সট কোশ্চেন পঁয়ত্রিশ দাগের কোশ্চেন এটা সোজা কোশ্চেন আছে অ্যাঙ্গেল চেঞ্জের ব্যাপার আছে আর কিছুই নয় প্রত্যেকে সলভ করবো এবং প্রত্যেকে কমেন্ট সেকশনে আমি প্রত্যেকের অ্যান্সারগুলো দেখব প্রত্যেকে কমেন্ট সেকশন অ্যান্সার দাও প্রত্যেকে দেখো এভাবে ভাগ করো প্রথমে চারটে করে প্রত্যেকে সেমভাবে অপশানগুলোতে আছে প্রশ্নের ফিগারে আছে তার মানে এখানে সমান চারটে ভাগে ভাগ হবে মানে একটা চতুর্ভুজি জ্যামিতিক আকৃতির এবার এটা এইখানে আছে আমাদের কালো করে নেক্সট এখানে নেই এখানে আছে মানে যেটা প্রথমে ছিল এটাতে ছিল এখানে তো সেক্ষেত্রে পরেরটা এখানে হচ্ছে মানে অ্যাঙ্গেলটা ঘুরেছে এভাবে এবার তারপরেরটা যখন আসছি তো এই দুটোই নেই অ্যাঙ্গেলটা ঘুরিয়ে ফেলো তারপরে এখানে আসছে এবং শেষেরটাই কি আসবে একই রকম ভাবে অ্যাঙ্গেলটা ঘোরাও এখান থেকে উঠে এখানে চলে আসবে তাহলে কালো হয়ে যাবে কি এই অংশটা তাহলে এই অংশটা যখন কালো হবে অপশান থেকে এবার খুঁজে বের করতে হবে তাহলে ফার্স্ট অপশন এটা তো হচ্ছে না একদমই কারণ আমাদের দরকার এইখানে কালো বিটা হচ্ছে সিটা হচ্ছে না কারণ এখানে দরকার সিটা রং ডিটা হচ্ছে না এখানে কারোর দরকার তাহলে ডিটাও রং তাহলে অ্যানসারটা কি হবে বি হবে সবগুলো অপশান কিন্তু অবশ্যই চেক আউট একটু করে নেবে কারণ অনেক সময় ভুল হতে পারো তুমি আর এর জন্য অনেকে মানে পরীক্ষার হলে গিয়ে বলে যে ঠিক হ্যাঁ সবগুলোর করে এসছি কিন্তু বাড়িতে এসে যখন মেলায় তখন দেখে এটা ভুল করে এসছি না ভালো করে দেখার জন্য এটা করবে না প্রত্যেকটা অপশান দেখবে অপশনগুলোকে এলিমিনেট করবে বাদ দেবে দেখবে এমনিতে অ্যান্সার হয়ে গেছে ওকে চলো চলে যাবো নেক্সট কোশ্চেন ছত্রিশ দাগের কোশ্চেন ইজি কোশ্চেন দেখো প্রত্যেকে সলভ করো ইজি কোশ্চেন প্রত্যেকে সলভ করো হয়ে যাবে ছত্রিশ দাগের কোশ্চেনে দেখো এখানে কটা বাহু কাউন্ট করো প্রত্যেকটা বাহুকে কাউন্ট করো দেখো হয়ে যাবে এখানে আমরা কী করবো ফার্স্ট একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা ছটা বাহু পেয়েছি ওকে নেক্সট একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা বাহু পেয়েছি তাহলে ছটা বাহু এখানে এই বাহুগুলোকে ভেঙে ভেঙে এখানে রেখেছে ঠিক আছে মনে করো ছটা লাঠির টুকরো দিয়ে এটা তৈরি হয়েছে এবং সেই ছটা লাঠির টুকরো এভাবে সাজিয়েছে এবার নেক্সট একটা দুটো তিনটে চারটে চারটে বাহু আছে এখানে তাহলে চারটে মানে চারটে লাঠির টুকরো দিয়ে যদি এটা একটা চতুর্ভুজ তৈরি করা যায় তাহলে এখানে চারটে আনতে হবে তাহলে চারটে কিভাবে আনবো দেখো ফার্স্ট অপশন এতে একটা দুটো তিনটে চারটে পাঁচটা তো সেক্ষেত্রে এটা তো হচ্ছে না নেক্সট বিতে একটা দুটো তিনটে চারটে তাহলে এটা হতে পারে তাই না চারটে দরকার আমাদের সিতে দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা তাহলে এটাও হবে না পাঁচটা আছে পরবর্তীতে একটা দুটো তিনটে চারটে তাহলে এটাও তো হতে পারে এবার নেব কোনটা দেখো এই এর জন্যে কিন্তু সিরিজ এটা ঠিক যেমনভাবে আছে যেভাবে আছে সেভাবেই যদি আমাদের অ্যান্সারগুলো করতে হয় তাহলে বিটা হবে এখানে রং অ্যান্সার তাহলে ছত্রিশের হবে কোনটা ছত্রিশের হয়ে যাবে কিন্তু ডি রাইট অ্যান্সার বোঝা গেছে ছত্রিশের ডি রাইট অ্যান্সার এখানে কিন্তু এমনভাবে হবে চারটে বোঝা গেছে চল চলে যাব নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার সাঁয়ত্রিশ প্রত্যেকে সলভ করবে এবং প্রত্যেকে কমেন্ট করে উত্তর দেবে কিন্তু কমেন্ট করে উত্তর দেবে প্রত্যেকে আর যারা লাইভ ক্লাস করছো লাইভ চ্যাট সেকশানে আমি বলেছি ক্লাস যারা লাইভ করছো লাইভ চ্যাট সেকশন এবং পরবর্তীতে যারা ক্লাসগুলি দেখছো অবশ্যই করে তোমরা কমেন্ট সেকশানে তোমাদের অ্যান্সারটা দেবে ওকে দেখো সাঁত্রিশ দেখে প্রথমে আমরা একটা গোল পেয়েছি এভাবে ঠিক আছে একটা গোলকে পেয়েছি এবার তারপরে ঠিক একটার পর হয়ে গেছে আরও একটা এবার এই যে আকৃতি ছিল এই আকৃতিটা দিয়ে তারপরে একটা ছোটো আকৃতি অ্যাড হয়েছে এবার তারপরে মানে প্রথমে একটা ছিল তারপরে দুটো হয়েছে তার মানে তারপরে তিনটে হবে এবং তিনটেই আছে এখানে তারপরে চারটে হবে এবার চারটে আছে কোথায় কোথায় দেখো ফার্স্ট অপশান এতে যদি আমরা আসি দেখো এখানে তিনটে আছে একটা দুটো তিনটে তাহলে এটা রং এবার এটাতে গোলই তো কমপ্লিট হয়নি তাহলে কীভাবে নেবো তো সেক্ষেত্রে এটাকে বাদ দাও নেক্সট অপশান সিতে দেখো একটা দুটো তিনটে চারটে পেজ তাহলে এটা হতে পারে এবার লাস্ট অপশানটা এর জন্যই দেখতে বলেছি যে লাস্ট অপশানটাও কিন্তু হতে পারে ওকে লাস্ট অপশানে যদি আসি দেখো একটা দুটো তিনটে এবং চারটে তাহলে এটাও তো হতে পারে এইবার হচ্ছে সমস্যা কোনটা নেব দেখো এই টাইপের কোশ্চেনে এই যে মানে গোলগুলো আছে এই গোলটা আর এই গোলটা কিন্তু এক জায়গাতে হয়নি নি অপশান সিতে দেখো এই গোলটা আর এই গোলটা মানে মাঝের গোলটা বাদ দিয়ে দুটো গোল কিন্তু এক জায়গাতে হয়ে গেছে তো সেক্ষেত্রে এটাকে আমরা নেব না

প্রত্যেকে আটত্রিশ জায়গায় কোশ্চেন সলভ করো প্রত্যেকে ওকে চলো চলা যাক করা যাক এই কোয়েশ্চেনটা দেখো ফার্স্ট আমরা এভাবে পেয়েছি অর্ধবৃত্তাকার অংশ আকৃতি এবং তারপরে এই একটা বাহু গিয়ে এভাবে একটা বাহু হয়েছে সেম সেমভাবে এখানে অর্ধবৃত্তাকার পেয়েছি এবং একটা বাহুর জায়গা দুটো হয়েছে এবং এইখানে আরও একটা বাহু অ্যাড হয়ে গেছে তারপরে দেখো অর্ধবৃত্তাকার পেয়েছি এবং তারপরে এই বাহুর সঙ্গে আরও একটা বাহু অ্যাড হয়ে ত্রিভুজ হয়ে তিনটে হয়েছে মানে একটা বাহু করে অ্যাড হয়ে তিনটে হয়েছে ঠিক আছে তারপরে এখানেও সেমভাবে এইভাবে অর্ধবৃত্তাকার হবে এবং চারটে বেরোবে এক দুই তিন চার এবং এখানে আরও একটা বাহু অ্যাড হয়ে এভাবে চতুর্ভুজ কিন্তু হবে ঠিক আছে এবার আমরা অপশান দেখব ফার্স্ট অপশান এটা তো দেখেই বাদ দেওয়া যাচ্ছে এটা হবে না নেক্সট বিটা হ্যাঁ হতে পারে বাকি অপশানগুলো দেখে নি সিটা তিনটে আছে মানে এটাও হবে না ডিটা দুটো আছে মানে এটাও হবে না তাহলে একটাই অপশান আমাদের বি হবে কিন্তু এখানে রাইট অ্যান্সার তাহলে আটত্রিশের কিন্তু বি হবে রাইট অ্যান্সার বোঝা গেছে আটত্রিশের ডি ওকে চলো চল যাবো নেক্সট কোশ্চেন নেক্সট কোশ্চেন প্রত্যেকে সলভ করবে ডিসপ্লে হয়ে গেছে দেখো উনচল্লিশ ধাকের কোশ্চেন প্রত্যেকে সলভ করো এবং প্রত্যেকে অ্যান্সার দেবে উনচল্লিশ ধাকের কোশ্চেন দেখো এই যে কোশ্চেনটা আছে এই কোশ্চেনটা ইন্টারেস্টিং এবং খুব গুরুত্বপূর্ণ দেখো প্রথমে আমরা আর দেখতে পাচ্ছি আটটাকে ধরো আটটা এভাবে অ্যাঙ্গেল চেঞ্জ করে দাও এভাবে এসছে এবার এর বিপরীত চলে গেছে দেখো বিপরীত হয়েছে তাই না এর বিপরীত এটা ঘুরে এটা এসছে এবং এটার বিপরীত এটা হচ্ছে তাহলে এর বিপরীত নিশ্চয়ই এটা হবে পরেরটা তাহলে সেটা কোথায় আছে দেখো ফার্স্ট আমাদের আটটা নেক্সট দরকার এভাবে মানে সোজাসুজি অপশান এতে তো হচ্ছে না একমাত্র বিতে আছে আটটা ঠিক আছে এবং এভাবে গোলটা এবং এখানে আছে তাহলে এখানে রাইট অ্যান্সার বোঝা যাচ্ছে আশা করি বুঝতে পেরেছো উনচল্লিশ এর বি হবে কিন্তু রাইট অ্যান্সার ওকে নেক্সট চল্লিশ কোশ্চেন প্রত্যেকে সলভ করবে চল্লিশ দাগের কোশ্চেন প্রত্যেকে সলভ করবে এবং প্রত্যেক আনসার দাও চল্লিশ দাগের কোশ্চেন চল্লিশ দাগের কোশ্চেন প্রত্যেকে সলভ করো দেখো এখানে কি বলেছে ফার্স্ট আমরা এভাবে স্টার পেয়েছি ঠিক আছে স্টারটাকে পেলাম কমেন্ট সেকশানে অ্যান্সার দেবে প্রত্যেকে কমেন্ট সেকশানে তার মানে এখানে স্টারটা পেয়েছি যার চারটে এইভাবে মানে চারটে হাত আছে বা চারটে বা মানে দিক আছে বলতে পারো মানে চারটে দিকে এভাবে আছে এবার সেমভাবে এই যে দিকগুলো আছে এর এদিকটা এটার সমান মানে এটার মতো এর এদিকটা এটার মতো এর এদিকটা এটার মতো আর এর এদিকটা এটার মতো তার মানে এদিকে চারটে কোন দিয়ে এর মতো কোনগুলোকে একই দিকে দিয়ে চতুর্ভুজ তৈরি হচ্ছে চারটে বাঁকু দিয়ে এবার এখানে কটা আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা তাহলে এখানে কি হবে পঞ্চভুজ হবে নিশ্চয় এবং এই কর্নারগুলোর দিক করে দেখতে হবে তাহলে অপশান কি হবে দেখো এখানে কটা আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা তাহলে ছটা আছে এটা হবে না বিতে তিনটে আছে এটাও হবে না সিতে চারটে আছে এটাও হবে না তাহলে ডিতে আসু দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা তাহলে পাঁচটা আছে এবং এই যে কর্নারগুলো ঠিকইভাবে আছে তাহলে চল্লিশের হয়ে যাবে কিন্তু ডি রাইট অ্যান্সার চল্লিশের ডি হবে রাইট আনসার আশা করি বোঝা গেছে প্রত্যেকে বুঝতে পেরেছ ওকে চলো চলে যাবো নেক্সট কোশ্চেন একচল্লিশ দাগ প্রত্যেকে সলভ করো একচল্লিশ দাগের কোশ্চেন প্রত্যেকে সলভ করো এখানে ডিরেকশান এবং দুটো জিনিসকে ফলো করলে কিন্তু অ্যান্সার হবে দুটো জিনিসকে ফলো করো একচল্লিশ দাগের দুটো জিনিসকে ফলো করো হবে ফার্স্ট কি আছে দেখো ফার্স্ট আমরা দেখতে পাচ্ছি এভাবে 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 আছে তার মানে এই অংশটা আছে এভাবে এবার তারপরে একটু ঘুরিয়ে নেও এভাবে ঘুরিয়ে নিলে এটাকে এভাবে এভাবে এবং এভাবে পেয়ে গেছি তারপরে আবার ঘোরাও এভাবে এভাবে এবং এভাবে পেয়েছি তাহলে তারপরটা কি পাবো তারপরটা এভাবে এভাবে এবং এভাবে পাবো এবার এটা আছে কোনটায় কোনটায় অপশান এতে আছে বিতে আছে না তাহলে বাদ সিতে আছে না তাহলে সিটাও বাদ ডিতে আছে এবার এই ভেতরের অংশটা দেখো ফার্স্ট আমরা এই দিকটায় পেলাম খালি এদিকটায় তারপরে দেখো ঘুরেছে এদিক করে ঠিক আছে এটার মতো এদিক ঘোরে নি এদিক করে ঘুরেছে ঘুরে এভাবে হয়েছে তারপরে আবার এটাকে ঘুরিয়েছে এদিক করে তাহলে ঘুরে এদিক হয়েছে তারপরে আবার এদিক করে ঘোরাও তাহলে ওপরের দিকটা হবে মানে এইভাবে আসবে তাহলে এভাবে আছে কোথায় অপশান এ থেকে আছে না তাহলে অপশান এ হবে না একচল্লিশের এ কিন্তু হবে না ডি হবে রাইট অ্যান্সার একচল্লিশের ডি হবে কিন্তু রাইট অ্যান্সার আশা করি বোঝাতে পেরেছি ওকে চলো চলে যাবো নেক্সট কোয়েশ্চেন বিয়াল্লিশ জায়গার কোশ্চেন আমরা চলে এসেছি প্রত্যেকে সলভ করো সলভ করে কমেন্ট করে অ্যান্সার দাও প্রত্যেকে কমেন্ট করে প্রত্যেকে অ্যান্সার দাও প্রত্যেকে দেখো ফার্স্ট আমরা এখানে থ্রি পাচ্ছি এভাবে পেয়েছি সেকেন্ড একটা বাহু বেড়েছে চতুর্ভুজ পেয়েছি থার্ড আর একটা বাহু বেড়েছে পঞ্চভুজ পেয়েছি ফোর্থ কী হবে ষষ্ঠ একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা তাহলে এভাবে আসবে এবার দেখো ষষ্ঠ ভুজ এই একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা এতে আছে বিতে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা তাহলে এটা আটটা মানে এটা হবে না পরেরটা একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা তাহলে এটাও আছে তাহলে এটাও হতে পারে এটাতে একটা দুটো তিনটে চারটে পাঁচটা তাহলে এটাও হবে না এবার এই দুটোর মধ্যে কোনটা হবে দেখো ফার্স্ট আমরা এখানে একটা পেয়েছি এখানে দুটো পেয়েছি এখানে তিনটে পেয়েছি তাহলে তারপরে এখানে একটা দুটো মানে চারটে করতে হবে দুটো তিনটে চারটি এভাবে হবে কর্নারগুলোকে আমাদের ফলো করতে হবে এটার কর্নার ফলো করেছে এটা কর্নার ফলো করেছে এটারও কর্নার ফলো করতে হবে তাহলে অপশন সি তে এটার কর্নার তো এখানে থাকার কথা তো সেটা তো নেই তাহলে এর জন্য এটা হবে না এ হবে এখানে রাইট অ্যান্সার বিয়াল্লিশের এ বোঝা গেছে চলো চলে যাবো নেক্সট কোশ্চেন নেক্সট কোয়েশ্চেন দেখো ডিসপ্লে হয়ে গেছে প্রত্যেকে সলভ করো এবং প্রত্যেকে অ্যান্সার দেবে ইজি কোশ্চেন আছে দেখো আমরা এখানে চতুর্ভুজ তো প্রত্যেকটার মধ্যে কমন পাচ্ছি কমন বিষয়টা হচ্ছে মানে প্রতিটার মধ্যে থাকবে এটার মধ্যেও আছে চতুর্ভুজ এটার মধ্যেও আছে চতুর্ভুজ এটার মধ্যেও আছে চতুর্ভুজ তাহলে তার পরেরটাও পাবো চতুর্ভুজ ঠিক আছে এবার একটা বৃত্ত দুটো হয়েছে তিনটে হয়েছে তাহলে তারপরেরটা কটা হবে চারটে হবে ঠিক আছে চারটে আমরা করে ফেলেছি এবার অপশান এতে চারটে আছে বিতে পাঁচটা আছে মানে হবে না সিতে ছটা আছে তার মানে এটাও হবে না ডিতে তিনটা মানে এটা হবে না তাহলে এ হয়ে যাবে তিতাল্লিশ দাগের রাইট অ্যান্সার আশা করি বোঝা গেছে চলো চলে যেমন নেক্সট কোয়েশ্চেন চুয়াল্লিশ দাগ ইম্পর্টেন্ট কোশ্চেন প্রত্যেকে সলভ করবে চুয়াল্লিশ দাগের প্রত্যেকে সলভ করবে কাউন্ট করো দেখো ইজি হয়ে যাবে কাউন্ট আর ডিরেকশান এই দুটো কাউন্ট এবং ডিরেকশন দুটো লজিক কিন্তু এখানে কাজ করছে দেখো একই সঙ্গে যখন অনেকগুলো লজিক কাজ করে তখন কিন্তু কোয়েশ্চেনটা একটু টাফ হয়ে যায় তো সেক্ষেত্রে এটাই কিন্তু দুটো লজিক কাজ করছে একটা ডিরেকশন আর একটা কাউন্ট গোনা তো প্রত্যেকে অ্যান্সার দেবে আমি অ্যান্সার পাচ্ছি প্রত্যেকে অ্যান্সার দিচ্ছ গুড সবাই অ্যান্সার দিচ্ছ না যারা অ্যান্সার দিচ্ছ না অবশ্যই অ্যান্সার দেবে ওকে দেখো ফার্স্ট আমরা কাউন্ট করে নিই এখানে দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা আছে এবার নটা তো পেয়েছি একটার একটার বিপরীত দিকে আছে কিন্তু এটাও মাথায় রাখতে হবে এটা এদিক থাকলে ওটা ওদিক আর এভাবে আছে নেক্সট আমরা কটা পাচ্ছি একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা এবং তারপরে এখানের বদলে এই দিকটাতে আছে নেক্সট আমরা কটা পাচ্ছি একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা মানে এটা সাতটা পাচ্ছি এদিকটায় ছিল এবার এদিকটাও আছে তারপরে এটা কী হবে ছটা হবে তাহলে এদিকটায় ছিল এদিকটা হবে তাহলে পরেরটা এদিকটা বদলে হবে এখানটায় কটা হবে ছটা একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা এভাবে এবার একটার একটার বিপরীত দিকে এবার দেখো এখানে ফার্স্ট একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা আছে ওকে এখানে কটা আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা তাহলে এটা হবে কি না তাহলে এটা রং এটা একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা এটাও সাতটা আছে তাহলে এটাও হবে না নেক্সট একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা তাহলে এটাও ছটা আছে তাহলে এটাও হতে পারে এবার কোন দিকে আমাদের দরকার তো এই সাইডটাই অপশান এতে কি এই সাইডটাতেই আছে অপশান ডিতে এই সাইডটা আছে তাহলে এই সাইডের জন্য হবে না আমাদের দরকার ছিল এই সাইডটাই তো সেক্ষেত্রে অপশান এটা করব এখানে রাইট অ্যান্সার আশা করি বোঝা গেছে ওকে চলো চলে যাব নেক্সট কোশ্চেনে পঁয়তাল্লিশ দাগ প্রত্যেকে সলভ করো পঁয়তাল্লিশ দাগের প্রত্যেকে সলভ করো এবং প্রত্যেকে অ্যানসার দেবে কমেন্ট করে এটা ইন্টারেস্টিং একটা কোশ্চেন আশা করি তোমরা প্রত্যেকে সলভ করতে পারবে এবং প্রত্যেকে কমেন্ট সেকশন অ্যানসার দাও প্রত্যেকে কমেন্ট সেকশানে ফার্স্ট তোমরা দেখো এখানে চতুর্ভুজ দেওয়া আছে এইভাবে এবং তারপরে এইভাবে এটাকে দেওয়া আছে একটা গোল দিয়েছে পরের এই অংশটা আমরা পেয়েছি এই অংশটা ছিল এবং এই গোলটা একটা বাহু এদিকে হচ্ছে এবং তারপরে এই একটা গোল অ্যাড হচ্ছে তাহলে এই ছবিতে যেটা ছিল সেটা হচ্ছে এখান থেকে এভাবে এসে এখান থেকে এভাবে এসছে এখানে একটা গোল এখানে একটা গোল অ্যাড হচ্ছে কি এই বাহু এইখানে এইটা এবং এই গোলটা এবার তারপরে আমরা পরবর্তীতে এখানে আসবে এভাবে একটা এভাবে একটা এবং এভাবে একটা এখানে গোল এখানে গোল এবং এখানে গোল তাই তো এবার আরেকটা জিনিস যেটা অ্যাড হবে সেটা হচ্ছে এই বাহুটা ঠিক আছে এবং এখানে গোল হবে তাহলে এটা কোনটা দেখো ফার্স্ট অপশানে কি চারটে আছে নেই তো সেক্ষেত্রে অপশান এটা বাদ এই কর্নারটা বাদ হয়ে গেছে এবং একটা গোল মিসিং আছে তাহলে অপশান বিতে দেখো চারটে বাহু আছে এবং গোল আছে অপশান সিতেও সেম চারটে বাহু এবং চারটে গোল আছে অপশান ডিতে চারটে বাহু এবং পাঁচটা গোল আছে তো সেক্ষেত্রে এটা হবে না এবার দিকটা দেখতে হবে আমাদের এখানে আছে এখানে আছে দেখো অপশান বিতে এখানে আছে এবং এখানে আছে অপশান সিতে কি আছে এখানে নেই এখানে আছে না তো অপশান সিটা যাবে রং এবার বাকি দুটো দেখো এখানে আছে আর এখানে আছে তাহলে এখানে আছে এবং এখানে আছে তাহলে অপশান বিটা হচ্ছে রাইট অ্যান্সার তাহলে এই পঁয়তাল্লিশ দাগের হয়ে যাবে কিন্তু বি রাইট অ্যান্সার বোঝা গেছে করি বোঝাতে পেরেছি একদম যাদের বি হচ্ছে তাদের রাইট অ্যান্সার গুড চলো চলে যাব নেক্সট কোশ্চেন নেক্সট কোশ্চেন ছেচল্লিশ দাগ দেখো ডিসপ্লো হয়ে গেছে প্রত্যেকে সলভ করো প্রত্যেকে সলভ করো দেখো এইখান থেকে একটা পাও প্রত্যেকে সলভ করো এ এটা প্রত্যেকে পারবে একটু ঘুরিয়ে দিয়েছে সেটা ধরতে পারলে অ্যান্সার হয়ে যাবে ছেচল্লিশ দাগ দেখো ফার্স্ট আমরা এখান থেকে করছি এটা এবং তারপরে আমরা এটা এখান থেকে গিয়ে এখান থেকে গিয়ে এখান থেকে গিয়ে এই পর্যন্ত তাহলে এটা পাচ্ছি এবার একটা হাতকে পরবর্তীতে ডাউন করে দিয়েছে দেখো বাকি সব সেমই আছে এই সমস্ত কিছু সেমই আছে জাস্ট এই হাতটাকে ডাউন করে দিয়েছে নিচে নামিয়ে নিয়েছে এবার এই হাতটাকে ঠিক জায়গায় নিয়ে চলে এসছে পরের ছবিতে বাকি সব ঠিকই আছে কিন্তু এই হাতটাকে ডাউন করে দিয়েছে ওকে এবার তাহলে প্রথমে আমাদের এভাবে ছিল তারপরে একটা হাত ডাউন করেছে তারপরে এদিকের একটা হাত ডাউন করেছে তার মানে তার পরেরটা আমাদের কি করতে হবে সেটা একটু দেখি এভাবে এসে এভাবে এসে এভাবে ওকে এখান থেকে হবে এবার হাত দুটোই আমাদের ডাউন করতে হবে বোঝা গেছে দুটোই ডাউন করতে হবে এবার অপশান এ তো একদমই হচ্ছে না তাহলে অপশান এ যদি না হয় বিও হবে না কারণ এই পায়ের এই অংশটা যদি দেখো এবার অপশান সিটা হচ্ছে রাইট অ্যান্সার অপশান ডিটা এর জন্য হবে না কারণ এই অংশটা যদি দেখো কারণ আমাদের দরকার এভাবে নয় তো সেক্ষেত্রে ডিটাও হচ্ছে না তাহলে আমাদের এই কোশ্চেনের রাইট অ্যান্সার হয়ে যাবে কিন্তু সি রাইট অ্যান্সার একদম বোঝা গেছে সি কিন্তু হয়ে যাবে রাইট অ্যান্সার চলো চলে যাব নেক্সট কোশ্চেন সাতচল্লিশ দাগ সাতচল্লিশ দাগের কোশ্চেন প্রত্যেকে সলভ করবে এবং প্রত্যেকে অ্যান্সার দেবে চারটে সমান খণ্ডে ভাগ করা হয়েছে সমান খণ্ড প্রত্যেকে চারটে খণ্ডের প্রত্যেকটাতে একটা দুটো তিনটে চারটে আমরা পেয়েছি পরে চারটে নেই একটা ঘর মিসিং করে দিয়েছে একটা ঘর দুটো ঘর এবং তিনটে ঘর পাচ্ছি এবং তিনটে ঘরে এক নাম্বার যেটা ছিল সেটাই মিসিং হচ্ছে দুই আছে তিন আছে এবং চারটা আছে পরেরটায় দুটো ঘর মিসিং আছে কি কি একটা মিসিং আছে আর দুই মিসিং আছে বাকি তিন এবং চারটা আছে তাহলে তারপরেরটা কি তিনটে মিসিং হয়ে যাবে এক দুই এবং তিন মিসিং হয়ে যাবে তো সেক্ষেত্রে পড়ে থাকবে চারটে এক দুই তিন চারটে পড়ে থাকবে তাহলে চারটে কোথায় আছে অপশান এতে আছে না তাহলে এটা হবে না বিতে আছে না তাহলে এটা হবে না সিতে আছে এক দুই তিনটে আছে মানে এটাও হবে না ডিতে এক দুই তিন চারটে আছে তাহলে এটা হবে তাহলে এই সাতচল্লিশ ডি হবে কিন্তু রাইট অ্যান্সার বোঝা গেছে আশা করি বোঝাতে পেরেছি চলে চল্লিশ নেক্সট কোশ্চেন আটচল্লিশ দাগ প্রত্যেকে সলভ করো আটচল্লিশ দাগের কোশ্চেনটা ইজি কোশ্চেন আছে জাস্ট ডিরেকশানটা চেঞ্জ দেখো একটা জিনিস তো কমন প্রত্যেকটার মধ্যে সেটা হচ্ছে এই বাইরের চতুর্ভুজ আর ভেতরের চতুর্ভুজ প্রথমে এই কর্নারে আছে বৃত্তটা মানে বিন্দুটা তারপরে এই কর্নারে ডিরেকশন প্রথমে এই কর্নারে আছে তারপরে এই কর্নারে তারপরে মানে এই কর্নারের এই কর্নার হয়ে গেল পড়ে থাকলো এই কর্নার তাহলে এই কর্নারটা হয়ে গেল এবং তারপরেটা কি কী আসবে এইভাবে চতুর্ভুজ এঁকে নাও প্রথমে এই কর্নারটা ছিল তারপরে এই কর্নারটা হয়েছে তারপরে এই কর্নারটা তারপর একটা কী এই এই এখানে আসবে তাহলে এইখানে আছে কোথায় অপশান এতে আছে না তাহলে এটা হবে না অপশান বিতে আছে না তাহলে এটা হবে না সিতে আছে তাহলে এটা হতে পারে ডিতে আছে না তাহলে এটা হবে না তাহলে সি হবে রাইট অ্যান্সার বোঝা গেছে চলো চলে যাবো নেক্সট ঊনপঞ্চাশ দাগের কোশ্চেনে আমরা চলে এসেছি প্রত্যেকে সলভ করবে উনপঞ্চাশ দাগের কোশ্চেন ঊনপঞ্চাশ দাগে কী করেছে দেখো একটা করে চার চারদিকেই আছে একটা করে চার দিকেই আছে তো চারদিকেই দুটো করে আছে চারদিকে তিনটে করে আছে তাহলে চারদিকে চারটে করে থাকবে এক দুই তিন চার এক দুই তিন চার এক দুই তিন চার এক দুই তিন চার তাহলে এরকম থাকবে কোথায় আছে অপশান এতে দেখো এখানে দুটো আছে এখানে তিনটে আছে এখানে চারটে আছে এখানে পাঁচটা আছে তাহলে এটা তো হবে না অপশান বিতে চারটে আছে এখানে চারটে আছে এখানে আবার পাঁচটা দিয়েছে এখানেও পাঁচটা দিয়েছে তাহলে এটাও হবে না এখানে চারটে এক দুই তিন চার এক দুই তিন চার এক দুই তিন চার এখানেও চারটে দেওয়া আছে তাহলে এটাও হবে বাকিটা দেখে নিই চারটে এখানে আবার কতগুলো দিয়েছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা ছটা দিয়েছে এখানে কটা একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা তাহলে এটাও ছটা এখানে কটা দিয়েছে পাঁচটা দিয়েছে তাহলে এটা হবে না তাহলে সি হবে এই উনপঞ্চাশ দাগের রাইট আনসার বোঝা গেছে চলো চলে যাবো নেক্সট কোশ্চেন পঞ্চাশ দাগ ইন্টারেস্টিং কোশ্চেন খুব গুরুত্বপূর্ণ ঘড়িগুলোকে যদি দেখো ঘড়ির নাম্বার যে এক থেকে বারো পর্যন্ত ঘড়ির যে নাম্বারগুলো আছে সেগুলো কিন্তু সেম আছে প্রত্যেকটায় এটারও আছে যেটা এটারও আছে যেটা এটারও আছে একই রকম এবং অপশানগুলোতেও সেম আছে এবার আমাদের কোনটা হবে রাইট আনসার দেখো ফার্স্ট এডটা আমরা দেখতে পাচ্ছি এখানে আছে মানে ছয়ের ঘরে একটা ঘন্টার কাটা একটা মিনিটের কাটা মানে ছোটোটা ঘন্টার কাটা এবং বড়োটা মিনিটের কাটা মিনিটের কাটা ছয়ের ঘরে থাকা মানে সেটা হচ্ছে তিরিশ মিনিটকে নির্দেশ করছে সাড়ে আমরা বলি না সাড়ে তিনটে সাড়ে চারটে সাড়ে পাঁচটা সাড়ে নটা সাড়ে দশটা তো তিরিশ মিনিট বা ছয়ের ঘরে আসা মানে হচ্ছে সাড়ে ধরা হয় এখানে বাজে হচ্ছে নটা তিরিশ মিনিট মানে সাড়ে নটা তারপরেরটা যদি আমরা আসি দেখো বারোর ঘরে চলে গেছে যখন বারোর ঘরে চলে যায় তখন আর সাড়ে না পুরোপুরি বাজে তাহলে এখানে দশটা বাজে সাড়ে নটার বাজেনি দশটা বেঁধে গেছে পরেরটায় তারপরেরটায় দেখো সাড়ে দশটা বাজে মানে দশটা তিরিশ মিনিট বাজে মানে এটাই তাহলে তারপর একটা কটা বাজবে এগারোটা বাজবে আধ ঘন্টা করে বাড়ছে প্রত্যেকটায় মানে তিরিশ মিনিট করে বাড়ছে প্রত্যেকটায় এবার এগারোটা বাজছে মানে এগারোটা বাজলে প্রথমত ছোটো ছোট ছোটো কাটা এগারোর ঘরে থাকবে আর বড়ো কাটাটা বারোর ঘরে তাহলে ছোটো কাটা এগারোর ঘরে আর বড়ো কাটাটা বারোর ঘরে আছে না তাহলে এটা হবে না নেক্সট যদি অপশান ভিতে আসি ছোটো কাঁটাটা এগারোর ঘরে বড়ো কাঁটাটা বারোর ঘরে তাহলে এটা হতে পারে পরের অপশানটা দেখি ছোটো কাঁটাটা বারোর ঘরে বড়ো কাঁটাটাও বারোর ঘরে তাহলে এটাও হবে না নেক্সট ডিতে যদি আসি ছোটো এই এইখানটা আছে এবং বড় কাটাটা ছয়ের ঘর তাহলে এটা হচ্ছে না একটাই হবে আমাদের রাইট অ্যান্সার সেটা হচ্ছে বি আশা করি বোঝা যাচ্ছে প্রত্যেকে বুঝতে পেরেছো কোশ্চেন এখনো দাগ একান্ন দাগে কোশ্চেন কীভাবে সলভ করতে হবে আমি তোমাদের এর আগের ক্লাসগুলিতে বলেছিলাম যে ফিগার সিরিজ কম্পিটিশানের কোশ্চেনে তোমাদের চারটে প্রশ্নের ফিগার থাকে মূলত তিনটে থাকে একটা তোমাদের বের করতে হয় মানে এটা একটা সিরিজে আছে ফিগার সিরিজ কম্পিটিশন এই যে ফিগারগুলো একটা সিরিজে আছে সেই সিরিজ অনুযায়ী পরের যে অংশটা আছে মানে চতুর্থ যে অংশটা হবে সেটা তোমাদের বের করতে হবে ঠিক আছে কমপ্লিট করতে হবে এবার কমপ্লিট করতে হবে তোমাদের অপশানের মধ্যে থেকে একটাকে নিয়ে ঠিক আছে তো সেক্ষেত্রে এই প্রশ্নে যদি আমাদের সলিউশন করতে হয় তাহলে কোনটা অ্যান্সার আসবে সেটা আমরা ডিসকাস করছি তো তার আগে তোমরা নিজেরা চেষ্টা করো অবশ্যই অ্যান্সারটা কমেন্ট সেকশানে দাও দেখো ফার্স্ট আমরা এভাবে এটাকে ভাগ করেছি ঠিক আছে এভাবে ভাগ করেছি এবার ভাগ করার পর এখানে একটা ত্রিভুজ দেখতে পেয়েছি এখানে একটা বৃত্ত দেখতে পেয়েছি মানে এটাই হচ্ছে প্রথম ছবি ফার্স্ট ছবি ঠিক আছে নেক্সট দেখো ছবি এই যে ত্রিভুজটা ত্রিভুজটা চেঞ্জ হয়ে গেছে চেঞ্জ হয়ে গেছে চতুর্ভুজ এবং এই কর্নারে ছিল সেটা চলে এসছে এই কর্নারটায় মানে একটা বাহু বেশি হয়ে চতুর্ভুজ হয়ে গেছে এবং এখানে ছিল বৃত্ত বৃত্তটাও চেঞ্জ হয়ে এখানে চলে এসছে তার মানে এইখানে ছিল এখানে চলে এসছে তার মানে বৃত্তটা ঘুরছে এভাবে এবং এই যে আকৃতি জ্যামিতিক আকৃতি মানে ত্রিভুজ চতুর্ভুজ এইগুলো ঘুরছে উল্টো দিক করে মানে এক এইগুলো ঘুরছে ঘড়ির কাটার দিকে আর বৃত্তটা ঘুরছে অ্যান্টি ক্লক মানে ঘড়ির কাটার বিপরীত দিকে ঠিক আছে এবার পরবর্তী ছবিতে দেখো এখানের বদলে চলে এসছে এখানটায় মানে একই রকম ভাবে বিপরীত দিকে চলে এসছে তার মানে এখানে যখন এটা আসবে তখন এখানে চলে আসবে মানে ঘড়ির কাটার বিপরীত দিকে যেহেতু ঘুরছে তাই না এখানে চলে আসবে বৃত্তটা এবার এখানে ছিল চতুর্ভুজ তারপরে দেখো এখানে পঞ্চভুজ হয়ে গেছে এবার তারপরে এটা এটা কোন দিকে যাচ্ছে ঘড়ির কাটার দিকে ঠিক আছে মানে এই কন্যার থেকে এই কন্যা এসছে এবার তারপরেরটা কোথায় চলে যাবে এই কর্নারে এবং এখানে চলে আসবে ষষ্ঠ ভুজ যার ছটা বাহু আছে ঠিক আছে তাহলে এভাবে আসবে ছবিটা এবার দেখবো আমরা কোনটার সঙ্গে মিলছে অপশান এতে আমরা আসছি একান্ন দাগের অপশান এতে ফার্স্ট দেখো আমাদের বৃত্তটা এখানে আছে ঠিকই আছে এখানে এই জ্যামিতিক আকৃতি আছে কিন্তু এখানে পঞ্চভুজ আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা মানে এভাবে আছে ঠিক আছে এভাবে আছে কিন্তু এটা তো সেক্ষেত্রে আমরা পঞ্চভুজ তো আমাদের এখানে ষষ্ঠভুজ দরকার তো সেক্ষেত্রে অপশান এটা হয়ে যাবে এখানে রং এবার নেক্সট অপশানে যদি আসি দেখো এখানে বৃত্ত আছে একদম ঠিক আছে আর এখানে আছে ষষ্ঠ বুজ এভাবে আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা এই ষষ্ঠ বুঝ কিন্তু আছে তাহলে এখানে দেখতে পেয়েছি তাহলে বিটা হতে পারে এবার বাকি অপশানগুলোও চেক করতে হবে এবং দেখা গেল অন্য অপশানে এর থেকে আরও ভালো কিছু দেওয়া আছে তো সেটা আমরা চেক করে না না চেক করে বুঝতে পারবো না তে যদি আসি দেখো বৃত্তটা এখানে দেওয়া আছে তাহলে বৃত্তটা আমাদের দরকার ছিল এখানে তো সেক্ষেত্রে সিটা রং এবার পরেরটায় বৃত্ত এখানে আছে আমাদের বৃত্ত দরকার ছিল কোথায় এখানে তাহলে এটাও রং তাহলে একটাই আমাদের পারফেক্ট অ্যান্সার হয়ে গেল সেটা হচ্ছে বি আশা করি বোঝাতে পেরেছি তাহলে এই কোশ্চেনের রাইট অ্যান্সার হয়ে যাবে কিন্তু বি একান্ন দাগের একদম যাদের বি এসছে বি হয়ে যাবে কিন্তু রাইট অ্যান্সার ওকে চলো চলে যাবো নেক্সট কোশ্চেন বারানো দাগ ইজি কোশ্চেন আছে প্রত্যেকে সলভ করবে বারানো দাগের কোশ্চেন ইজি আছে প্রত্যেকে সলভ করো দেখো প্রথমে বৃত্ত দিয়েছে বৃত্তটাকে লক্ষ্য করো বৃত্ত প্রথম প্রথমে আছে নেক্সট বৃত্তটাকে দু মানে দুটো খণ্ডে ভাগ আছে এভাবে মাঝখান দিয়ে একটা বাউ হয়ে গেছে এবার তারপরে দুটো খণ্ড কিন্তু একটার একটার সঙ্গে জো মানে পাশাপাশি আছে এবং টাচ করা আছে ছোয়ানো আছে পরে যখন আমরা এসেছি পরের ছবিতে একটার একটা অংশ ভাগ করে দেওয়া থাকলেও টাচ করানি ছোঁয়ানো নেই কিন্তু অতএব এখানে আমরা আলাদা জিনিস দেখতে পেয়েছি মানে ভাগ করার পর তারপরে আলাদা করেছে এবার এখানে আমরা কি দেখবো এখানে দেখবো নিশ্চয়ই এটা তো থাকছেই এই যে অংশটা অলরেডি করে দেওয়া আছে সঙ্গে এটাকে আর এক টুকরো এভাবে করে দেওয়া হবে তাহলে এই টুকরোটা কি আলাদা আলাদা হবে মা না অ্যাটাচ থাকবে একসঙ্গে থাকবে তার মানে একসঙ্গে থাকবে কেন কারণ এটা ফার্স্টে একসঙ্গে ছিল তারপরে ভাগ হচ্ছে তাহলে এখানে আগে একসঙ্গে থাকবে পরে যদি কোনো কিছু থাকতো তাহলে এটা আবার ভাগ হয়ে যেত ভাগ হয়ে কেমন হতো এভাবে হয়ে যেত কেমন এইভাবে এটা এদিকে এটা এদিকে এটা এবং এদিকে এটা এভাবে হতো তো সেটা তো আর ঘর নেই আমাদের জাস্ট এখানে চতুর্থ ঘরটার কথা বলেছে তাহলে এটা অপশান এর সঙ্গে কি মিলছে একদমই না বির সঙ্গে কি মিলছে একদম বির সঙ্গে কিন্তু এটা মিলে যাচ্ছে পারফেক্টলি তো সেক্ষেত্রে বিটা হতে পারে রাইট অ্যান্সার বাকিগুলো একটু দেখে নিই কারণ বাকিগুলো আরও ভালো হতে পারে কারণ আমাদের প্রত্যেকটা অপশান দেখতে হবে এবং অপশানগুলোকে বাদ দিতে হবে অ্যান্সারটাকে খুঁজবো না অপশানগুলোকে বাদ দেবো এবার সিতে যদি আসি দেখো সিটার সঙ্গেও কিন্তু এক একই রকমভাবে আমাদের এটার কিন্তু প্রয়োজন নেই তো সেক্ষেত্রে আমরা সিটাও রঙ করব ডিতেও এটা প্রয়োজন নেই তাহলে ডিটাও হয়ে যাবে রঙ তাহলে একটাই অপশান এখানে রাইট অ্যান্সার হবে সেটা হচ্ছে বি আশা করি বোঝা গেছে হ্যাঁ একদম যাদের বি আসছে বি হয়ে যাবে কিন্তু রাইট অ্যান্সার বি রাইট অ্যান্সার হবে ওকে চলো চলে যাবো নেক্সট কোশ্চেন তিপ্পান্ন দাগ প্রত্যেকে তিপ্পান্ন দাগটা সলভ করবে নিজেরা আগে চেষ্টা করবে আমি আবারও বলছি নিজেরা আগে চেষ্টা করবে তারপরে কিন্তু বাকি সলিউশনটা দেখবে ওকে তো নিজেরা চেষ্টা যতক্ষণ না করছো ততক্ষণ কিন্তু অবশ্যই করে অবশ্যই করে শিখতে পারবে না তো নিজেরা চেষ্টা করো চেষ্টা করে নিজেরা করার চেষ্টা করো ঠিক আছে তো চলো চলে যাবেন অলরেডি ডিসপ্লে হয়ে গেছে প্রত্যেকে সলভ করবেগের প্রত্যেকে সলভ করো দেখো ফার্স্ট আমাদের কি বলেছে চতুর্ভুজ এখানে বলেছে একটা দুটো তিনটে চারটে বাহু দিয়ে চতুর্ভুজ আমরা পেয়েছি এবার তারপরেও চতুর্ভুজ পেয়েছি কিন্তু সেটা দুটো হয়ে গেছে মানে চতুর্ভুজটা দুটো হয়ে গেছে এইভাবে তাই না চতুর্ভুজটা যখনই আমরা দুটো পেয়েছি তারপরের ছবিতে আমরা একটা থেকে দুটো হয়েছে তারপরের ছবিতে তিনটে হয়েছে দেখো তিনটে কি তিনটে বৃত্ত একটা দুটো তিনটে এবার তারপরের ছবিতে কি হবে চারটে হবে নিশ্চয়ই এবার চারটে কি হবে সেটা আমরা জানি না কারণ প্রথমটায় চতুর্ভুজ দিয়েছে তারপরে আবার চতুর্ভুজ তারপরে বৃত্ত দিয়েছে এবার কোনটা হবে অপশান এ হবে না বি হবে না সি হবে না ডি হবে এবার এ তো একদমই সম্ভব নয় কারণ এখানে তিনটে ত্রিভুজ দেওয়া আছে সেই কারণের জন্য তো সেক্ষেত্রে আমরা অপশান এটাকে প্রথমেই ভাব দেবো নেক্সট আমাদের বিতে যদি আসি দেখো বিতে কটা আছে একটা এখানে দুটো তিনটে এখানে চারটে চারটে আছে তাহলে এটা কি হবে আবার আমরা দেখে নেবো এর থেকে বেটার কোনো অপশান আছে কি না আরও ভালো অপশান আছে কি না অপশান সিতে দেখো একটা পেয়েছি এখানে দুটো পেয়েছি তিনটে পেয়েছি চারটে পেয়েছি তাহলে এটাতেও চারটে পেয়েছি এবার এর থেকে আরও ভালো অপশান আছে কি না দেখেনি এখানে একটা দুটো তিনটে চারটে পাঁচটা তাহলে পাঁচটা আছে তাহলে এটা হয়ে যাবে রং এবার বি আর সি এর মধ্যে থেকে আমাদের বেছে নিতে হবে কোনটা রাইট অ্যান্সার করবো তাহলে এখানে যদি আমরা বি এবং সি এর মধ্যে থেকে বেছে নিতে হয় তাহলে নিশ্চয়ই বিটাকে করবো না কারণ এগুলো একটা একটার মধ্যে কিন্তু নেই এটাও কিন্তু একটার একটার মধ্যে নেই বিতে সেটা আছে তো বিটা তো আমরা নিতে পারবো না কারণ বাইরে হবে সব কটা তো সেক্ষেত্রে সিটা হবে দাগের রাইট অ্যান্সার আশা করি বোঝাতে পেরেছি চলো চলে যাবো নেক্সট কোয়েশ্চেন নেক্সট কোশ্চেন দেখো ডিসপ্লে গেছে প্রত্যেকে সলভ করে সলভ করে অবশ্যই করে তোমরা কমেন্ট সেকশন অ্যান্সার দেবে কমেন্ট সেকশনটা তোমাদের জন্য খোলা আছে প্রত্যেকে কিন্তু অ্যান্সার দেবে এই কারণের জন্য তোমাদের এর আগের ক্লাসটা আগের ক্লাসে আমি বলেছিলাম এবিসিডিটা লিখে নিতে এখানে ভাবে লিখে নাও দেখো আমি লিখে দিচ্ছি এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন এবার এনটা এভাবে লিখবে না এদিকে লিখবে না এনটা নিচে লিখবে এভাবে এটা সুবিধা এটা লিখতেও সুবিধা এটা জায়গাও কম নেবে এই টাইপের পরীক্ষায় আসে ঠিক আছে তো সেক্ষেত্রে ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড তাহলে আমরা পুরোটা লিখে ফেলেছি এবার আমাদের বাকি কাজটা করা ফার্স্ট আমাদের এম বলেছে এবার এমটা কোথায় আছে সেটা একটু দেখে নি এমটা এখানে আছে নেক্সট আমাদের কে বলেছে তাহলে কেটা কোথায় আছে আমরা এখানে দেখে নিয়েছি তারপরে আই বলেছে তাহলে আই আছে কোথায় এখানে দেখে নিয়েছি তাহলে তারপরে কি হবে এবার একটা জিনিস দেখো এক একটা ঘর করে কিন্তু বাদ যাচ্ছে তাহলে ফার্স্ট একটা ঘর বাদ গেছে তারপরে একটা বাদ গেছে তাহলে তারপরেরটাও নিশ্চয়ই বাদ যাবে বাদ গিয়ে পরেরটা হবে মানে জি এবার জিটা অপশানে আছে কিনা সেটা দেখতে হবে তাহলে জিটা কিন্তু অপশানে আছে তাহলে বাকিগুলো একদমই হবে না না এইচ হবে না ই হবে না বি হবে তাহলে সেক্ষেত্রে আমরা জিটা করে ফেলবো রাইট অ্যান্সার চুয়ান্ন দাগের হয়ে যাবে কিন্তু বি রাইট অ্যান্সার একদম যারা বি করেছ বি হয়ে যাবে রাইট গুড চলো চলে যাব নেক্সট কোশ্চেন পঞ্চান্ন দাগি ইম্পর্ট্যান্ট কোশ্চেন এই কোশ্চেনটা প্রত্যেকে দেখো এবং সল্ভ করো সল্ভ করে অবশ্যই কমেন্ট সেকশন অ্যান্স দাও ডিরেকশানের ব্যাপার আছে তো প্রত্যেকে সলভ করো ডিরেকশনের ব্যাপার আছে এটা অ্যান্টি ক্লক ওয়াইজ ক্লক ওয়াইজ এই টাইপের কোশ্চেন তোমাদের করানো হয়েছে তো এটা পরীক্ষায় আসে এবং এই কোশ্চেনটা তার ওপরে বেস করে আছে তো প্রত্যেকে সলভ করবে এবং অ্যান্সার দেবে ক্লক ওয়াইজ অ্যান্টি ক্লক ওয়াইজ ব্যাপারটা আছে এখানে তো প্রত্যেকে অ্যান্সার দেবে দেখো ফার্স্ট আমাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে এই যে ত্রিভুজটা এবং এই বাহুগুলো আছে ত্রিভুজটার যে আমরা যদি এভাবে ভাগ করি মানে এটা একটা বাহু দুটো বাহু তিনটে বাহু চারটে বাহু তাহলে আমাদের এটা স্টার্ট হচ্ছে এই বাহু থেকে স্টার্ট হয়ে এই বাহুতে শেষ হচ্ছে এবার এটা পেলাম পরবর্তীতে দেখো এই বাহুটা আর স্টার্ট হয়নি এইখান থেকে স্টার্ট হচ্ছে এখান থেকে স্টার্ট হয়ে এখানে চলে এসছে মানে একটা বাহু করে একটা দিক করে পাল্টে যাচ্ছে মানে কম হচ্ছে এবার এখান থেকে স্টার্ট না হয় এখান থেকে স্টার্ট হয়ে এইখানে চলে এসছে তাহলে আমরা প্রথমটা থেকে দ্বিতীয়টা বুঝতে পেরেছি এবার পরেরটা তাহলে এটাকে আমরা মিসিং করে দেবো মিসিং করা মানে এখান থেকে স্টার্ট হয়ে এভাবে এসে এভাবে হবে তাহলে সেটাই তো আছে আমাদের এবার তারপরেরটা কি আসবে এটাকে মিসিং করে দাও তার মানে এখান থেকে এসে এভাবে এসে এভাবে আসবে এবার এটায় এখানে তীর চিহ্ন আসবে তাহলে কোনটার সঙ্গে আমরা ম্যাচ করাতে পারছি মানে লজিকটা হিসাবে লজিক হিসাবে বা সিরিজ অনুযায়ী এটা কোনটার সঙ্গে এর সঙ্গে ম্যাচ করাতে পারছে না তাহলে বীর সঙ্গে কি পারবো এটা একদমই না সির সঙ্গে কি পারবো এখানে তো দুটোই আছে দুটো দিকই আছে তো সেক্ষেত্রে এটা না সঙ্গেও কিন্তু কিন্তু পারবো আমাদের মানে তীর চিহ্নটা কোন দিকে আছে সেটা তো দেখতে হবে তাহলে ফার্স্ট আমরা এখানে ছিল পরেরটা আমরা এটা মানে ঘুরে চলে যাচ্ছে এটা মানে লাস্টের দিকে পাচ্ছি তো সেক্ষেত্রে ডিটা আমরা তো এখানে করতে পারবো না এটাকে কে করতে হবে রাইট অ্যান্সার তাহলে পঞ্চান্নর কত দাগ হয়ে যাবে পঞ্চান্নর কিন্তু এ হয়ে যাবে রাইট অ্যান্সার আশা করি বোঝাতে পেরেছি পঞ্চান্নর কিন্তু এ হবে ওকে নেক্সট কোশ্চেন চলে যাবো ছাপ্পান্ন দাগের ছাপ্পান্ন দাগের কোশ্চেনটা এত ইজি ইজি কোশ্চেন তোমরা আশা করি প্রত্যেকে পারবে তো প্রত্যেকে সলভ করো সলভ করে কমেন্ট সেকশনে আমি প্রত্যেকের অ্যান্সারটা দেখতে চাই এই অ্যান্সারটা প্রত্যেকে দেখতে চাই কমেন্ট সেকশানে প্রত্যেকে দেখি কে কে করতে পারে ইজি কোশ্চেন আছে আশা করি বুঝতে পেরেছো এটা ডিরেকশানের ব্যাপার আছে শুধু আর কিছুই না প্রত্যেকে সলভ করবে সলভ করে কমেন্ট সেকশানে অ্যান্সার প্রত্যেকে আমি দেখবো কে কে অ্যান্সার করো কমেন্ট সেকশানে আমি নাম দেখবো কিন্তু কার কার নাম দেখবো আমি এখানে দেখি ওকে চলো দেখা যাক কে কে করো ইজি কোশ্চেন আছে এটার ডিরেকশান এদিকে আমরা যদি ডিরেকশান অনুযায়ী করি এই প্রত্যেকটা ডিরেকশান এদিকে এদিকে এবং এদিকে এই ডিরেকশান অনুযায়ী করো ফার্স্ট আমরা এই ডিরেকশান মানে এটা করে ফেলেছি সেকেন্ড আমরা এটা করে ফেলেছি মানে উপরে আফ তারপরে এটা করে ফেলেছি মানে এদিকটায় করে ফেলেছি এবার তারপরে একটা নিচের দিকে আসবে এই ডিরেকশানটা তাহলে নিচের দিকে আছে কোথায় অপশান বিতে আছে কারণ এই তিনটে ডিরেকশান করে ফেলেছি আমরা মানে প্রশ্নের সিরিজ অনুযায়ী আছে অলরেডি তাহলে আমাদের এখানে বিটা হবে না রাইট অ্যান্সার ছাপ্পান্নগের বি বোঝা গেছে ছাপ্পান্ন থাকে বি করব রাইট অ্যান্সার ওকে চলো চলে যাবো নেক্সট কোশ্চেন সাতান্ন দায় প্রত্যেকে সলভ করবে সাতান্ন দাগ প্রত্যেকে সলভ করবে ইজি কোশ্চেন এটা ইজি নয় ইজি কোশ্চেন কিন্তু দেখতে একটু জটিল মনে হচ্ছে তো প্রত্যেকে পারবে আশা করি প্রত্যেকে সলভ করো এবং প্রত্যেকে आंसर দাও কাউন্ট করতে পারো এখানে বাহু কাউন্ট করতে পারো জ্যামিতিক আকৃতি কাউন্ট করতে পারো ডিরেকশন তোমাদের অনেকগুলো টাইপ দেখানো হচ্ছে ডিরেকশন হতে পারে ক্লক অ্যান্টি ক্লক ওয়াইজ হতে পারে ছবি ডিফারেন্ট হতে পারে তারপরে হচ্ছে বাহু কম বেশি হতে পারে মানে অনেক ধরনের আছে শিখিয়েছি তোমাদের এই পর্যন্ত তো সেক্ষেত্রে প্রত্যেকটা লজিকগুলো এখানে কাজে লাগাও দেখো হয়ে যাবে দেখো ফার্স্ট আমরা এখানে যদি একটাকে কাউন্ট করি দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা ছটা বাহু দিয়ে প্রত্যেকটাই আছে এবার কটা আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা বাহু দিয়ে পাঁচটা জ্যামিতিক আকৃতি এবার এখানে কটা বাহু দিয়ে একটা দুটো তিনটে চারটে পাঁচটা পাঁচটা বাহু দিয়ে কটা জ্যামিতিক আকৃতি একটা দুটো তিনটে চারটে পাঁচটা তাহলে পাঁচটা বাহু দিয়ে পাঁচটা জ্যামিতিক আকৃতি ঠিক আছে পাঁচটা বাহু দিয়ে ওকে এবার তারপরেটা কটা বাহু দিয়ে আছে একটা দুটো তিনটে চারটে চারটে বাহু দিয়ে কটা জ্যামিতিক আকৃতি একটা দুটো তিনটে চারটে পাঁচটা তাহলে চারটে বাহু দিয়ে পাঁচ চারটে বাহু দিয়ে পাঁচটা জ্যামিতিক আকৃতি তাহলে তারপরেরটা একটা কি হবে চার তিনটে বাহু দিয়ে পাঁচটা জ্যামিতিক আকৃতি হওয়ার কথা তাহলে সেটা আমরা একটু চেক করবো কোথায় আছে তাহলে অপশান এটা কি হবে একদমই না কারণ তিন চার মানে এটা চারটে পেয়েছে এটা তিনটে বাহু দিয়ে হবে তিনটে বাহু দিয়ে পাঁচটা ঠিক আছে তাহলে অপশান বিটা কি হবে একদমই না সিটা দেখো সিটাতে তিনটে বাহু দিয়ে আছে এবং কটা আছে সেটা দেখে নাও একটা দুটো তিনটে চারটে পাঁচটা তাহলে পাঁচটা আছে তাহলে সিটা হতে পারে এবার ডিটা যদি আরও ভালো অপশান থাকে সেটা একটু চেক করে নিই এটা তো নয় চতুর্ভুজি আছে তাহলে এটাও বাদ তাহলে সি হবে কিন্তু আমাদের এখানে রাইট অ্যান্সার মানে সাতান্ন দাগে সি সাতান্ন দাগে সি হবে কিন্তু রাইট অ্যান্সার একদম যারা সি দিচ্ছ গুড কমেন্ট সেকশানে আমি অ্যান্সার দেখব প্রত্যেকে কমেন্ট সেকশানে কমেন্ট আমি প্রত্যেকের অ্যান্সার দেখতে চাই ওকে গুড চলো চলে যাবো নেক্সট কোয়েশ্চেন আটান্ন দাগের কোশ্চেন প্রত্যেকে সলভ করো আটান্ন দাগের কোশ্চেন প্রত্যেকে সলভ করো এবং সলভ করে প্রত্যেকে আনসার দাও আটান্ন দাগের ইজি কোশ্চেন আছে ইজি কোশ্চেনটাকে তোমরা করো একই লজিকটা তোমাদের দেখানো হয়েছে মানে এই সিরিজের এই যে লজিকটা কাজ করেছে এখানে দেখানো হয়েছে তো ফার্স্ট আমাদের এখানে দুটো বাহু আছে দুটো বাহু দুটো বিন্দু তিনটে বাহু তিনটে বিন্দু চারটে বাহু চারটে বিন্দু ঠিক আছে এবার তারপরটা কি আছে পাঁচটা বাহু ওকে পাঁচটা বাহু তার মানে কটা বিন্দু পাবো একটা দুটো তিনটে চারটে পাঁচটা বাহু পাবো পাঁচটা বাহু পাঁচটা বিন্দু অপশান এতে আসো দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা পাঁচটা বিন্দু আছে তাহলে পাঁচটা বাহু কি একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা তাহলে ছটা বাহু হচ্ছে ফার্স্ট এটাকে বাদ নেক্সট আমরা বিতে আসি একটা দুটো তিনটে চারটে পাঁচটা বাহু কটা বিন্দু হচ্ছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা তাহলে এটা হতে পারে বাকি অপশনগুলো একবার চেক করব। দেখো এখানে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা বাহু কটা বিন্দু আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা তাহলে এটা হবে না ছটা বাহু ছটা বিন্দু হবে না নেক্সট চারটে বাহু চারটে বিন্দু আমরা দেখতে পাচ্ছি তাহলে এটাও হবে না তাহলে বিটা হচ্ছে রাইট অ্যান্সার তাহলে আটান্ন দাগের অ্যান্সার কি আসবে বি আশা করি বোঝাতে পেরেছি আটান্ন দাগের বি হবে রাইট অ্যান্সার ওকে চলো দাগে উনুষাট দাগের কোশ্চেন প্রত্যেকে সলভ করবে এবং সলভ করে অ্যান্সার দেব উনুষাট দাগে দেখো ফার্স্ট আমরা এখানে নাম্বার দেখতে পাচ্ছি ঠিক আছে নাম্বার দেখতে পাচ্ছি নাম্বারে এখানে থাকে মৌলিক সংখ্যা থাকে যৌগিক সংখ্যা থাকে জোর সংখ্যা থাকে তারপরে ডিফারেন্ট থাকতে পারে সেম ডিফারেন্টস এবং আলাদা আলাদা এক দুই করে বাড়তে পারে প্রথমটা এক বাড়লো তারপরে একটা দুই বাড়লো তারপর একটা তিন বাড়ল এভাবে হতে পারে স্কোয়ার হতে পারে কিউব হতে পারে রুট হতে পারে অনেক রকম হতে পারে ঠিক আছে পরপর নাম্বার হতে পারে বা পাঁচটা বাদে পাঁচটা মানে প্রথম পাঁচটা পরে আবার একটা তারপরে আবার পাঁচটা বাদে আবার একটা এরকম হতে পারে বা দুটো বাদে বাদে হতে পারে তো কোন লজিকটা মানে এগুলো তোমাদের দেখানো হয়েছে তো কোন লজিকটা কাজে লাগবে সেটা একটু এখানে দেখতে হবে মানে সিরিজটা কী হিসাবে আছে ওকে অ্যান্সার আসা শুরু হচ্ছে দেখো সিরিজটা এখানে যেটা আছে ফার্স্ট দেখো এটা কি নয় আছে এবার নয় মানে আমরা কি স্কোয়ার লিখতে পারি নয়ের স্কোয়ার এবার তারপরে কি ষোলো আছে ষোলো মানে কি চারের স্কোয়ার তিনের স্কোয়ার চারের স্কোয়ার তারপরটা কি পাঁচের স্কোয়ার তারপরটা কী হবে ছয়ের স্কোয়ার হবে তাহলে তিনের স্কোয়ার নয় চারের স্কোয়ার কত ষোলো পাঁচের স্কোয়ার পঁচিশ তাহলে ছয়ের স্কোয়ার কী হবে ছত্রিশ স্কোয়ার মানে কি একই সংখ্যা দুই বার গুণ তিন গুণ তিন চার গুণ চার একে সংখ্যা দুইবার গুণ পাঁচ গুণ পাঁচ ছয় গুণ ছয় স্কয়ার মানে হচ্ছে তাই তো সেক্ষেত্রে আমরা ইজি ইজি প্রসেসে এটা বলা হয় তো সেক্ষেত্রে আমরা এখানে ছয় গুণ ছয় করলে পাবো ছত্রিশ থার্টি সিক্স কোথায় আছে অপশান ডিতে আছে কারণ এই এই যে মানে যে প্যাটার্নে আছে সেই প্যাটার্ন অনুযায়ী তো আমাদের করতে হবে অন্য কোনো প্যাটার্ন তো আমরা করতে পারব না কারণ এর জন্যই তো এটাকে বলা হচ্ছে ফিগার সিরিজ কমপ্লিটেশন মানে যে সিরিজে আছে সেটাকে কমপ্লিট করতে হবে প্যাটার্নটা সেটা কমপ্লিট করতে হবে তাহলে সেক্ষেত্রে আমরা ডিটা করবো এখানে রাইট অ্যান্সার ছত্রিশ কারণ বাকি চৌষট্টি হবে না আটটা চৌষট্টি আটের স্কোয়ার আছে আর এটা তিনের কিউব আছে তিনের কিউব আর এখানে সাতের স্কোয়ার আছে তাহলে এই দুটোর একটা হবে না সি বি একটাও হবে না ডি হবে রাইট অ্যান্সার আশা করি বোঝাতে পেরেছি চলো চলে যাবো নেক্সট কোশ্চেন ষাট দাগ প্রত্যেকে সলভ করবে ষাট দাগের কোশ্চেন প্রত্যেকে সলভ করো সলভ করে প্রত্যেকে অ্যান্সার দাও ষাট দাগের কোশ্চেন কি বলছে দেখো এখানে দেখো জাস্ট কাউন্ট করো হয়ে যাবে কাউন্ট করলে হয়ে যাবে দেখো ফার্স্ট আমরা এই নিচের দিকে চিহ্ন পেয়েছি তার বিপরীত দিকে একটা তারপরে আবার বিপরীত দিকে আবার তার বিপরীত দিকে এবার কিন্তু একটার একটা বিপরীত দিকে আছে এবার কতগুলো আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা বিপরীত দিকে আছে ছটা পেয়েছি আমরা ওকে ছটা পেয়ে গেছি নেক্সট একটা দুটো তিনটে চারটে পাঁচটা পেয়ে গেছি এবং একটা আর একটার বিপরীত দিকে এবার দেখো স্টার্ট হয়েছে এটা নিচের দিক করে আবার এটা স্টার্ট হয়েছে ওপরের দিক করে আবার এটার স্টার্ট হয়েছে নিচের দিক করে এবং কটা আছে দেখো একটা দুটো তিনটে চারটে মানে বিপরীত দিক করে স্টার্ট হচ্ছে। তাহলে পরে পরবর্তীটা হবে কটা তিনটে এবং স্টার্ট হবে কোন দিকে ওপর দিক করে তাহলে এটা তিনটে এবং ওপরের দিক করে আছে কোনটা অপশান এতে কি তিনটে আছে না ওপরের দিক করে থাকলেও হবে না অপশান বিতে ওপরের দিক করে থাকলেও তিনটে কি আছে না তাহলে এটা হবে না অপশান সিতে তিনটে আছে এবং এটা ফার্স্টেরটা যখন স্টার্ট হয়েছে তখন ওপরের দিক করেই আছে সেক্ষেত্রে সিটা হতে পারে লাস্টের দেখে নেব দেখো লাস্টের তো নিচের দিক করে আছে এবং তিনটেও নেই তো সেক্ষেত্রে এটাও হয়ে যাবে রং তাহলে আমাদের এই কোশ্চেনের রাইট অ্যান্সার হয়ে যাবে ষাটের সি ষাটের এর কিন্তু সিও হয়ে যাবে রাইট অ্যান্সার বোঝা যাচ্ছে আশা করি বোঝাতে পেরেছি ষাটের এর সি গুড তাহলে চলে যাবো নেক্সট কোশ্চেন একষট্টি দাগের কোশ্চেন ইজি কোশ্চেন আছে এটা প্রত্যেকে সলভ করবে দেখো কিছু ইজি কিছু কঠিন এভাবে কিন্তু কোশ্চেন থাকবে যদি সবই কঠিন থাকে তাহলে তোমাদের বুঝতে অসুবিধা হবে আর যদি সবই সোজা থাকে তাহলে একটা মান থাকা দরকার প্রশ্নের তো সেটা কিন্তু থাকবে না তো সেভাবে সেট করা হয়েছে যাতে করে তোমরা প্রত্যেকে পারো বুঝতে পারো মূল উদ্দেশ্য বুঝতে পারো লজিকটা যাতে গেইন করতে পারো লজিকটা মাথায় থাকে সেটার জন্য কিন্তু সেইভাবে কোশ্চেনগুলো সেট আপ করা ওকে একষট্টি দাগের কোশ্চেন দেখো ফার্স্ট আমাদের এখানে একটা বাহু দিয়েছে মানে সিঙ্গেল ওয়ান তারপরে কি দুটো বাহু দেখতে পাচ্ছি তারপরে তিনটে তিনটে বাহু দেখতে মানে একটা দুটো তাহলে কাউন্ট করে আমরা চতুর্থটা চারটে পাবো তাহলে কোথায় আছে একষট্টি চারটে বাহু কোথায় আছে দেখো একটা দুটো তিনটে চারটে তাহলে চারটে পেয়ে গেছি তাহলে চারটে মানে এ হবে রাইট অ্যান্সার তাহলে এ হবে রাইট অ্যান্সার বাকিগুলো একটু দেখতে হবে একটা দুটো তিনটে চারটে এই পাঁচটা তাহলে সেক্ষেত্রে এটা কিন্তু হবে না পাঁচটা আছে পাঁচটা তো আমাদের প্রয়োজন নেই নেক্সট দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা এ ছটা তাহলে ছটাও কি দরকার না আমাদের দরকার তো চারটে তাহলে চারটে আমরা পেয়েছি এবার পরেরটা একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা তাহলে এটাও ছটা আছে তাহলে এটারও প্রয়োজন নেই তাহলে আমাদের এই কোশ্চেনের রাইট অ্যান্সার হয়ে যাবে এ একষট্টির এ কিন্তু হয়ে যাবে রাইট অ্যান্সার বোঝা গেছে একষট্টির কিন্তু এ হয়ে যাবে রাইট অ্যান্সার চলো চলে যাবো নেক্সট কোশ্চেন বাষট্টি দাগ ইম্পর্টেন্ট কোশ্চেন প্রত্যেকে সলভ করবে এই টাইপের কোশ্চেন পরীক্ষায় কিন্তু দেয় তো সেক্ষেত্রে সাবধানে ফ্লাপ করো মানে সাবধানে করো আর কি প্রত্যেকে সলভ করে প্রত্যেকে অ্যান্সার দাও তো দেখি কে কে পারে এই কোশ্চেনটা আমি দেখবো কে কে পারে এই টাইপের কোশ্চেন অলরেডি আমরা দেখিয়েছি প্রিভিয়াস ইয়ারের কোশ্চনে দেখিয়েছি সলিউশান এবং আগে যেসব ক্লাসগুলো আমরা করিয়েছি সেখানে দেখিয়েছি অ্যাপের ক্লাসে তো অবশ্যই দেখিয়েছি এবং তোমাদের প্রত্যেককে বলছি এটা সলিউশন করে কমেন্ট সেকশানে দেবে দেখো ফার্স্ট আমরা নাম্বারিং করে নেবো পিটা মনে করো ওয়ান তারপরে কিউটা মনে করো টু আর আটটা মনে করো থ্রি আর টিটা মনে করো ফোর তাহলে পি কোথায় কোথায় আছে দেখো পি আছে এখানে ওয়ান এখানে টু এখানে থ্রি থ্রি এখানে ফোর ঠিক আছে তাহলে ওয়ানটা শেষে চলে এসছে এবার পরেরটা পিটা বলেছে ওয়ান টিটা বলেছে ফোর আটটা থ্রি এবং কিউটা টু তাহলে পজিশানটা এখানে ছিল তারপরে লাস্টে চলে এসছে তারপরে আর একটা মানে এভাবে ঘুরছে ঘুরছে মানে এভাবে ঘুরছে ফার্স্ট পি ছিল তারপরে পি লাস্টে চলে এসছে তারপরে পি সেকেন্ডে চলে তাহলে পরেরটায় কী হবে পরেরটায় কিন্তু এরকম আসবে ফোর ওয়ান এদিকে আসবে টু এখানে আসবে থ্রি তাহলে ওয়ান মানে কি আমরা জানি পি এখানে টু মানে কিউ থ্রি মানে আর আর এখানে টি মানে হচ্ছে ফোর তাহলে এরকম আসবে এবার এই অনুযায়ী পি কিউ পি মানে টি পি কিউ আর টি পি কিউ আর কোথায় আছে টি পি কিউ আর বাষট্টি দাগ করছে কিন্তু প্রত্যেকে সলভ করবে টি পি কিউ আর টি পি কিউ আর তাহলে বিতে আছে এবার বাকিগুলো আছে দেখে নি টি পি ও আছে এটা ও কিউ নেই কিন্তু তাহলে এটা রং নেক্সট টি পি টিটা আমাদের কি সবার আগে দরকার ছিল তো সেটা তো নেই তাহলে সিটা হবে না ডি ই ক্ষেত্রেও টি টার আগে টি ই তো মিসিং আছে তো সেক্ষেত্রে এটা হবে না একদমই এবার তাহলে আমরা একটা অ্যান্সারই পাচ্ছি বি হয়ে যাচ্ছে রাইট অ্যান্স তাহলে বাষট্টি দাগের বি যাবে রাইট অ্যান্স তোমরা এভাবেও করতে পারো বা বা করতে পারো তোমাদের মতো করেও কিন্তু করতে পারো ঠিক আছে বোঝা গেছে চলো চলে যাব নেক্সট কোশ্চেন তেষট্টি দাগ তেষট্টি দাগের কোয়েশ্চেন প্রত্যেকে সলভ করো এবং প্রত্যেকে অ্যানসার প্রোভাইড করো তেষট্টি দাগের কোশ্চেনটা একটু ইজি আছে দেখো ফার্স্ট আমরা কি নাম্বারিং করে নেব নাম্বারিং মানে এখানে ত্রিভুজটা আছে ত্রিভুজটা প্রত্যেকটার মধ্যে আছে দেখো এটার মধ্যেও আছে এটার মধ্যেও আছে যেটা অ্যাড হয়েছে সেটা হচ্ছে বাহু তাহলে ফার্স্টে একটা বাহু সেকেন্ডে একটা আর একটা দুটো বাহু থার্ড একটা দুটো তিনটে বাহু তাহলে ফোর্থেরটা কী হবে চারটে একটা দুটো তিনটে চারটে বাহু আর এখানে আসবে এরকম করে তাহলে এই অংশটা কার সঙ্গে মিলছে চারটে বাহু তাহলে অপশান এর সঙ্গে কি মিলছে সেটা একটু দেখো একটা দুটো বাহু আছে তাহলে এ হবে না নেক্সট বিটা দেখো একটা দুটো তিনটে বাহু আছে তাহলে এটাও হবে না তিনটে বাহু নয় আমাদের দরকার চারটে বাহু নেক্সট একটা দুটো তিনটে চারটে তাহলে তেষট্টি দাগে কিন্তু চারটে আমরা পেয়েছি এই যে এখানে এবং সঙ্গে আমরা ত্রিভুজটাও পেয়েছি এবার নেক্সট চলে যাব ডিতে ডিতে মানে একটা দুটো তিনটে চারটে পাঁচটা তাহলে পাঁচটা যেহেতু পেয়েছি তার মানে অপশান ডিটা এখানে হচ্ছে না তাহলে একমাত্র একটাই অপশান আমাদের এখানে রাইট অ্যান্সার হচ্ছে সেটা হচ্ছে কিন্তু সি তাহলে তেষট্টি দাগে সি যাবে কিন্তু রাইট অ্যান্সার আশা করি বোঝাতে পেরেছি চলো চলো যাবো নেক্সট কোশ্চেন চৌষট্টি দাগ ইজি টাইপের কোশ্চেন দেখতে ইজি কিন্তু একটু টাফ প্রত্যেকে ভালো করে দেখো এবং করো ইজি কোশ্চেন কিন্তু একটু ঘুরিয়ে কোশ্চেন আছে প্রত্যেকে পারবে আশা করি কারণ তোমরা যদি এত দিন পর্যন্ত কোশ্চেন প্র্যাকটিস করে নিয়েছ যে কারণের জন্য তোমাদের এই জিনিসগুলো কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে যে কীভাবে এই কোশ্চেনটা অ্যান্সার করতে হবে তো এখন প্র্যাকটিস করো যারা আগে থেকে করো এখন থেকে শুরু করেছো তাদের বলবো আগের ক্লাসগুলি অবশ্যই দেখো এবং তাদেরকে বিশেষ করে বলবো অ্যাপের ক্লাসগুলো বুক করে নাও তাড়াতাড়ি অ্যাপের ক্লাসগুলো বুক করে নাও কারণ সিট সংখ্যা লিমিটেড আমরা কিন্তু বেশি স্টুডেন্টকে নিতে পারবো না অথবা অ্যাপের ক্লাসটা বুক করে নাও খুব তাড়াতাড়ি যাদের প্রয়োজন অবশ্যই করে ওকে বা যারা নবদায় চান্স পেতে চাইছো তার তাদেরকে বলবো ঠিক আছে কারণ আমাদের স্টুডেন্ট প্রত্যেক বছর চান্স পায় এবং প্রত্যেক বছর স্টুডেন্ট ইনক্রিজ করছে নবোদয় স্কুলে অ্যাডমিশনের জন্য ঠিক আছে মানে নবোদয় স্কুলে অ্যাডমিশান পাচ্ছে এবং ঠিক আছে আমাদের অলরেডি যারা নবোদয় চান্স পেয়েছে তাদের কিন্তু ছবি ভিডিও দিয়ে আমরা ইউটিউব চ্যানেল আমাদের ফেসবুক পেজ আমাদের টেলিগ্রাম গ্রুপ এবং আমাদের সমস্ত ওয়েবসাইটও প্রোভাইড করিয়ে দিয়েছি তো যারা যারা দেখো বা মানে কত স্টুডেন্ট চান্স পাচ্ছে আমাদের থেকে তো সে অবশ্যই দেখে নেবে তাহলে তোমাদের আরও ভালো বুঝতে সুবিধা হবে ওকে চলো এই কোশ্চেনটা আমরা সলভ করব চৌষট্টি দাগের ফার্স্ট দেখো এখানে আমরা একটা বাহু পাচ্ছি ঠিক আছে সেকেন্ডে একটা বাহুটা দুটো বাহু হয়ে গেছে এবং একটা গোল অ্যাড হয়েছে থার্ডে দুটো বাহু হয়েছে এবং দুটো গোল হয়েছে একটা বাহু অ্যাড হয়েছে একটা গোল অ্যাড হয়েছে তারপরেরটা আমরা এই তিনটে বাহুকে পাবো এবং এখানে এখানে গোল তো অবশ্যই পাবো এবং এখানে আর একটা গোল অ্যাড হবে এবং এখানে বাহু আর একটা অ্যাড হবে এবার আমি তোমাদের ক্লাসের মধ্যে বলেছিলাম যে অপশান যেটা দিয়েছি সেটা শর্ট মানে সেভাবে না দিয়ে একটু ঘুরিয়ে দিতে পারে অ্যাঙ্গেলটা তো আমরা বিটাকে তো নিতে পারবো না কারণ দুটো গোল আছে দুটো গোল না আমাদের তিনটে গোল দরকার সিটাকেও নিতে পারবো না কারণ এখানে চারটে গোল আছে আমাদের তিনটে গোল দরকার আর বিতেও সেমভাবে ডিতেও সেমভাবে দুটো গোল আছে দরকার তো তিনটে তো সেক্ষেত্রে এটাকেও নিতে পারবো না তাহলে এটাকে আমাদের নিতে হবে কিন্তু আমাদের দরকার তো এভাবে আছে অন্যভাবে এবার দেখো একটা জিনিস তোমরা লক্ষ্য করবে সেটা হচ্ছে এভাবেও কিন্তু আমরা নিতে পারি এ দিকটা করে ঠিক আছে তো সেক্ষেত্রে আমাদের ইজি প্রসেস হয়ে গেল এখানে এটাকে বাদ দিয়ে দাও তাহলে এ হয়ে যাচ্ছে আমাদের রাইট অ্যান্সার বোঝা গেছে চৌষট্টি কিন্তু এ হয়ে যাবে রাইট অ্যান্সার চৌষট্টি দাগ ওকে চলো চলো যেমন নেক্সট কোশ্চেন পঁয়ষট্টি দাগ পঁয়ষট্টি দাগে চলে এসেছি আমরা প্রত্যেকে পঁয়ষট্টি দাগের কোয়েশ্চেন সলভ করবো পঁয়ষট্টি দাগের কোয়েশ্চেন সলভ করো প্রত্যেকে প্রত্যেকে পঁয়ষট্টি দাগের কোশ্চেন সলভ করো ইজি কোশ্চেন আছে প্রত্যেকে সলভ করো দেখো এখানে এই ওপরের এই যে অংশটা তোমরা দেখতে পাচ্ছ এটা প্রত্যেকটার মধ্যে কিন্তু কমন এটাতেও আছে এবং এটাতেও আছে এবং এটাতেও আছে মানে এটাতেও আছে ঠিক আছে এবার তাহলে এটাতেও থাকবে সেম জিনিস একই রকমভাবে এবার এক ফার্স্ট এডটায় কোনো গোল নেই সেকেন্ড এডটা এখানে গোল আছে তারপরটা দেখো দেখো এইখানে তো গোল আছেই সঙ্গে সঙ্গে এখানেও আছে তাহলে তারপরে এখানে তো হবেই আর এখানে তো হবেই তারপরে আর বাকি থেকে গেলো সেটাতেও হবে তাহলে এটা কার মতো দেখাচ্ছে এর মতো কি দেখাচ্ছে এখানে তো দুটো গোল এটা হচ্ছে না বিতে দেখো তিনটে গোল তাহলে এটা হচ্ছে অপশান সিতেও তিনটে গোল তাহলে এটাও হতে পারে ডিতে একটা গোল তাহলে এটা তো হবে না এবার ওপরের দিক করে এটা আছে মানে দুটো যে ওপরের অংশটা সেটা কিন্তু দুটো ওপরে আছে সিতে দেখো দুটো নিচের দিকে আছে তাহলে এটা তো হবে না তো সেক্ষেত্রে আমাদের বিটা হয়ে যাবে কিন্তু এখানে রাইট অ্যান্সার পঁয়ষট্টি দাগের বি রাইট অ্যান্সার হয়ে যাবে আশা করি বোঝাতে পেরেছি পঁয়ষট্টি দাগের বি ও যাবে কিন্তু রাইট অ্যান্সার ওকে চলো চলে যাবো নেক্সট কোশ্চেন ছেষট্টি দাগ ছেষট্টি দাগের অ্যান্সারে চলে আসবো প্রত্যেকে অ্যান্সার করবে দেখো এখানে কমন যে ফ্যাক্টরটা আমি কমন ফ্যাক্টরটা এর জন্য উল্লেখ করলাম যে প্রত্যেকটার মধ্যে যে জিনিসটা কমন সেটা হচ্ছে কি এভাবে এসে ভেতরে আর একটা বৃত্ত তাহলে এই অংশটা কিন্তু প্রত্যেকটার মধ্যেই কমন এটার মধ্যে আছে এটার মধ্যে আছে এবং এটার মধ্যেও আছে তাহলে ফার্স্ট আমরা একটা বাহু দেখতে পাচ্ছি সেকেন্ডে একটা দুটো বাহু দেখতে পাচ্ছি এবং থার্ডে একটা দুটো তিনটে বাহু দেখতে পাচ্ছি তাহলে এটাতে একটা বাহু এটাতে দুটো বাহু এটাতে তিনটে বাহু দেখতে পাচ্ছি তাহলে তারপরেরটা আমরা কি দেখবো চারটে বাহু নিশ্চয় দেখব চারটে বাহু তাহলে চারটে বাহু আছে কোনটায় সেটা দেখো ফার্স্ট অপশান এতে যদি আসে একটা দুটো তিনটে বাহু আছে তাহলে এটা তো হবে না অপশান বিতে দেখো কটা আছে একটা দুটো তিনটে চারটে আছে তাহলে এটা হতে পারে বাকিগুলো দেখব দেখো অপশান সিতে একটা দুটো তিনটে চারটে পাঁচটা আছে তাহলে এটাও তো হবে না অপশান ডি তে একটা দুটো তিনটে আছে এবং উল্টো দিক করে আছে তাহলে এটাও হবে না তাহলে একটাই অপশান হবে আমাদের রাইট অ্যান্সার এখানে বি কিন্তু হয়ে যাবে রাইট অ্যান্সার এই কোশ্চেনের রাইট অ্যান্সার হয়ে যাবে কিন্তু বি আশা করি বোঝাতে পেরেছি ওকে একদম বি হয়ে যাবে রাইট অ্যান্সার কমেন্ট সেকশানে আমি অ্যান্সার দেখতে চাই প্রত্যেকের চলো চলে যাবো নেক্সট কোশ্চেন নেক্সট কোশ্চেন সিক্সটি সেভেন সাতষট্টি দাগের কোশ্চেন ডিরেকশানের কোশ্চেন এটা অ্যান্টি ক্লকাইজ ক্লকওয়াইস দেখো ফার্স্ট আমরা বৃত্তটা কমন দেখতে পাচ্ছি তাহলে এখানে বৃত্তটা কিন্তু কমন হবে প্রত্যেকটার মধ্যে আছে এবং অপশানের মধ্যেও আছে সেম বৃত্ত এবার এই দুটো বাহু এদিক করে আছে তারপরের বাহুটা এদিক করে আছে তারপরের বাহুটা এদিক করে আছে তাহলে আমরা যদি এখানে এভাবে ভাগ করে প্রথম বাহুটা কি এই দিক করে আছে তারপরে মানে দুটো বাহুর মিডিল পজিশনটাকে নিচ্ছি আমরা তারপর এটা এদিক করে দেওয়া আছে তারপর আমরা এদিক করে পাচ্ছি এবং শেষেরটা কোন দিক করে পাবো এদিকটা করে পাবো তাহলে এদিকটা করে পাবো মানে এখানে আর এখানে করতে হবে তবেই না হবে তাহলে এটা আছে কোনটায় অপশান এতে আছে বিতে কি আছে বিতে তো তিনটে দেওয়া আছে তাহলে বিটা হবে না সিতে কি আছে সিতেও তিনটে দেওয়া আছে তাহলে এটাও হবে না আর ডিতে তো একটা আছে তাহলে এটাও হবে না একটা এবার এখানে এটা হচ্ছে তাহলে রাইট অ্যান্সার তাহলে সিক্সটি সেভেনের কিন্তু এ হয়ে যাবে রাইট অ্যান্সার আশা করি বোঝাতে পেরেছি চলো চলে যাবো নেক্সট কোশ্চেন সিক্সটি এইট আটষট্টি দাগের কোশ্চেনে আমরা চলে এসেছি দেখো ফার্স্ট আমরা এখানে একটা দুটো বাহু পেয়েছি এবং এটাকে এভাবে অ্যাটাচ করা হয়েছে নেক্সট একটা দুটো তিনটে বাহু পেয়েছি এবং এইখান থেকে এটা অ্যাটাচ এবং এইখান থেকে এটা অ্যাটাচ হয়েছে তারপরে দেখো একটা দুটো তিনটে এবং চারটে বাহু পেয়েছি এবং এভাবে এগুলোকে কিন্তু অ্যাটাচ করা হয়েছে জোরানো হয়েছে তাহলে তারপরটা কটা কথা পাঁচটা একটা দুটো তিনটে চারটে এবং পাঁচটা এবং অ্যাটাচ করা হবে এভাবে এটা এভাবে এটা এভাবে এটা এবং এভাবে এটা হওয়ার কথা তাহলে পাঁচটা বাহু দিয়ে আছে কোনটা কোনটা সেটা আমাদের দেখতে হবে সিক্সটি এইট তাহলে ফার্স্ট দেখো একটা দুটো তিনটে চারটে তাহলে চারটে বাহু তো হবে না তাহলে অপশান এ রং এবার একটা দুটো তিনটে চারটে বাহু আছে এবং এভাবে একটা দুটো তিনটে চারটে দেওয়া আছে তো সেক্ষেত্রে এটাও হবে না মানে এভাবে সুজি আমাদের দরকার পাঁচটা তো এখানে এভাবে বাঁকানো দেওয়া আছে চারটে আর সোজাসুজি দেওয়া আছে চারটে তো সেক্ষেত্রে আমরা বিটাকে নেব না সিতে দেখো একটা দুটো তিনটে চারটে এবং পাঁচটা এবং পাঁচটা কিন্তু এভাবে জোড়ানো আছে তাহলে সিটা হতে পারে ডিতে দেখো একটা দুটো তিনটে চারটে আছে এবং এভাবে বাঁকানো একটা দুটো তিনটে এবং চারটে দেওয়া আছে তো সেক্ষেত্রে ডিটা হবে না তাই না পাঁচটা আমাদের দরকার তো পাঁচটার জন্যে সিটা কি নিতে হবে অপশান এখানে আটষট্টি সিও যাবে রাইট এন্সার বোঝা গেছে আটষট্টি সি অব রাইট এন্সার ওকে নেক্সট কোশ্চেন চলে যাব ঊনসত্তর দাগ সিক্সটি নাইন সিক্সটি কোশ্চেনে চলে এসেছি কমন ফ্যাক্টরটা কি আছে এখানে কমন ফ্যাক্টরটা হচ্ছে এই যে আকৃতি তোমরা দেখতে পারছো এটা তাহলে এই যে আকৃতি আমরা দেখতে পারছি এটা কমন ফ্যাক্টর ফার্স্ট দেখো এখানে একটা এখানে দুটো এখানে তিনটে ঠিক আছে তারপরে আমরা কি চারটে দেখতে পাবো একটা দুটো তিনটে চারটে দেখতে পাবো তাহলে চারটে দেখতে পাওয়া মানে এটা হচ্ছে হচ্ছে না 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 বিটা হতে পারে হবে তাহলে উনসত্তর দাগের হয়ে যাবে কিন্তু বি রাইট অ্যান্সার আশা করি বোঝাতে পেরেছি চলো চলে যাব নেক্সট কোশ্চেন সত্তর দাগ প্রত্যেকে সলভ করবে আমি বলছি প্রত্যেকে সলভ করবে প্রত্যেকে সলভ করে প্রত্যেকে অ্যান্সার দেবে কিন্তু কমেন্ট সেকশন আমি প্রত্যেকের অ্যান্সার দেখব কমেন্ট সেকশানে প্রত্যেকের অ্যান্সার দেখব সত্তর দেখে দেখো ফার্স্ট আমরা কি এখানে করেছি চতুর্ভুজ করেছি চতুর্ভুজ পেয়েছি এখানে এবার তারপরে স্টার পেয়েছি এবং তার মধ্যে আরও একটা চতুর্ভুজ পেয়েছি তাহলে কমন ফ্যাক্টরটা হচ্ছে বড় চতুর্ভুজ এবং তারপরে আরেকটা একটা এভাবে চতুর্ভুজ এবার দেখো এটা অপশানের ফিগারেও কিন্তু আছে তাহলে এখানে ফার্স্ট আমরা বড় চতুর্ভুজ নেব নেক্সট এখানে ছোটো একটা চতুর্ভুজ নেবো এবার এই ছোটো চতুর্ভুজে প্রথমে দেখো বাহুটা ও পরের দিকে আছে তারপরে এই বা সাইডে চলে এসছে তারপরে নিচের দিকে চলে এসছে তারপরে কোথায় যাবে ডান সাইডে তাই না ওকে এবার নেক্সট একটা স্টার ছিল তারপরে দুটো স্টার হচ্ছে তারপরে তিনটে স্টার হচ্ছে তারপরে কটা চারটে স্টার হবে একটা দুটো তিনটে চারটে স্টার হবে তাহলে এটা আমাদের দেখতে হবে ফার্স্ট চারটে স্টার তারপরে এইভাবে চলে আসবে এই দিকে বাহুটা তাহলে অপশান এর সঙ্গে এটা মেলাতে পারছি সত্তর দ্যাগের তাই না এবার বাকি অপশানগুলো দেখো অপশান বিতে তো চারটে স্টার নেই তিনটে আছে তাহলে এটা হবে না অপশান সিতে দেখো চারটে স্টার আছে এবং আমাদের এই বাউটা দরকার ছিল এখানে তো সেটা তো নেই তাহলে সেই সিটা হবে না অপশান ডিতে দেখো চারটে আছে এবং সেমভাবে ভাবে আমাদের এদিকটাতে দরকার আছে চারটে চারটে আছে সরি পাঁচটা আছে পাঁচটা পাঁচটা আছে এবং এদিকটা আছে তো সেক্ষেত্রে এটাও হবে না তাহলে একটাই অপশানের সঙ্গে মেলাতে পারছি এ তাহলে এ হয়ে যাবে রাইট আনসার সত্তর দাগের কিন্তু এ হয়ে যাচ্ছে রাইট আনসার দেখো ডি কিন্তু পাঁচটা আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ঠিক আছে ওকে চলো চলো যেমন নেক্সট কোশ্চেন একাত্তর দাগের কোশ্চেন দেখো প্রত্যেকে সলভ করো একাত্তর দাগের কোশ্চেন প্রত্যেকে সলভ করবে প্রত্যেকে প্রত্যেকে সলভ করে এবং প্রত্যেকে আনসার দেবে কিন্তু প্রত্যেকে সলভ করো এবং প্রত্যেকে আনসার দাও দেখো ফার্স্ট আমাদের কি এভাবে 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 এইভাবে আছে এবং এখান থেকে এভাবে আছে তাহলে ফার্স্ট আমরা দেখতে পাচ্ছি এটা এখানে আছে মানে এই এই কর্নারটায় আছে সেকেন্ডে পরেরটা মানে এটার থেকে উঠে এসে এখানে বসেছে তারপরটা এখান থেকে উঠে এসে এখানে এসছে তাহলে তারপরটা কী হবে বলো তো তাহলে এখান থেকে উঠে এসে এখানে আসবে এইভাবে তাহলে এটা আছে কোথায় অপশান এতে কি আছে এখানে নেই তাহলে এটা হবে না বিতে কি আছে এখানে নেই তাহলে বিটা হবে না সিতে কি আছে এখানে না তাহলে সিটা হবে না তাহলে একাত্তরে কোনটা হবে ডি আছে দেখো ডি তাহলে ডি হবে রাইট অ্যান্সার একাত্তর দাগে ডি হবে কিন্তু রাইট অ্যান্সার আশা করি বোঝাতে পেরেছি একাত্তর দাগে ডি ওকে চলো চলে যাবো নেক্সট কোয়েশ্চেন বাহাত্তর দাগ সলিউশনটা দেখো এই ধরনের কোয়েশ্চেন ইজি হয় কিন্তু মনে হয় এটা টাফ প্রত্যেকে দেখো লজিক তোমাদের দেখিয়েছি এতক্ষণ পর্যন্ত তোমরা একাত্তরটা কোশ্চেন সলভ করেছো এবং আরও কোশ্চেন প্রিভিয়াস ইয়ার এবং আরও কোশ্চেন প্রচুর কোশ্চেন তোমাদের ফিগার সিরিজ কম্পিটিশানে শেখানো হয়েছে তো সেই লজিকগুলো যদি তোমরা দেখো কয়েকশো কোশ্চেন তোমাদের দেখানো হয়েছে এখনও পর্যন্ত ফিগার সিরিজ কম্পিটিশানে তো সেক্ষেত্রে আমরা ফার্স্ট দেখো এই অংশগুলোকে প্রত্যেকটার মধ্যে দেখতে পাচ্ছি ঠিক আছে এবার যখনই দেখতে পাচ্ছি এগুলো ঘুরিয়ে নাও দেখো এই অংশটা কোথায় চলে এসছে এই জায়গাটাতে চলে আসবে তারপরে আবার এভাবে ঘুরিয়ে নাও তাহলে এই অংশটা কোথায় নিজে চলে আসবে তাহলে আবার গুড়িয়ে নাও তাহলে এই অংশটা কোথায় চলে আসবে ওপরে এই জায়গাতে চলে আসবে এভাবে বাকি এভাবে এভাবে এবং এভাবে আসবে তাই তো তাহলে অপশান এটা হবে না কারণ এদিকে দরকার ছিল এভাবে কি তো তাহলে আমরা বির সঙ্গে কিন্তু এটা মেলাতে পারছি এবার বাকি অপশনগুলো দেখছি একটু চেক করতে হবে সি দেখো এটা উল্টো দিক করে আছে আমাদের এদিক করে তো দরকার নেই আমাদের দরকার বাইরের দিকে তো সেক্ষেত্রে সিটাও হবে না আর ডিতেও সেমভাবে ওপরের দিকে ভেতরের দিকে দেওয়া আছে তাহলে এটা তো হবে না ভেতরের দিক মানে এই ভেতরের দিকে দেওয়া আছে আমাদের দরকার দেখো প্রত্যেকটা বাইরের দিক করে আছে এটাও বাইরের দিক এটাও বাইরের দিক এটাও বাইরের দিক তাহলে পরেরটাও বাইরের দিক হবে তাহলে কোনটা হবে বি হবে রাইট অ্যান্সার বাত্তর দাগে আশা করি বোঝাতে পেরেছি তাহলে এই কোশ্চেন অ্যান্সার কি আসছে একদম বি হবে রাইট অ্যান্সার গুড প্রত্যেকে কমেন্ট সেকশন অ্যান্সার দেবে কিন্তু আমি বারবার এর জন্য বলছি যাতে তোমরা শুধু ভিডিওটা না দেখো সলিউশনটাও যাতে করো ঠিক আছে এবং আমরা বুঝতে পারি যে তোমরা সলিউশানটা করছো ওকে চলো চল দেবো নেক্সট কোশ্চেন নেক্সট কোশ্চেন তিয়াত্তর দাগ প্রত্যেকে সলভ করো তিয়াত্তর দাগের কোশ্চেন প্রত্যেকে সলভ করো দেখো কী বলেছে এটা ইজি কোশ্চেন ফার্স্ট আমরা একটা স্তম্ভ দেখতে পাচ্ছি তাহলে একটা থেকে ডবল হয়েছে দুটো হয়েছে এবং একটু বেড়েছে একটু বেড়েছে সমান সমান নেই তারপরে দেখো দুটো থেকে তিনটে হচ্ছে এবং একটু একটু করে কিন্তু বাড়ছে ঠিক আছে তাহলে তারপরটা চারটে হবে তার মানে একটু একটু করে বাড়বে ফার্স্ট এখানে তারপরে এখানে তারপরে এখানে এই জায়গাতে তারপরে আরেকটু উপরে তাহলে এভাবে আসবে প্রত্যেকটা একটু একটু করে বাড়বে তাই তো তাহলে চারটে আমরা পাবো তাহলে অপশান এতে কি একটা দুটো তিনটে চারটে পাঁচটা আছে তাহলে এটা অফ হবে না নেক্সট একটা দুটো তিনটে আছে তাহলে এটাও হবে না নেক্সট কটা আছে একটা দুটো তিনটে চারটে আছে তাহলে এটা হতে পারে নেক্সট একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা আছে তাহলে এটা তো হবে না তাহলে তিয়াত্তর দাগের কোনটা হবে আশা করি বুঝতে পেরেছো সি হবে কারণ আমাদের দরকার তো চারটে তাহলে তিয়াত্তর দাগে সি হয়ে যাবে কিন্তু রাইট অ্যান্সার ওকে গুড চলো চলে যাবো নেক্সট কোয়েশ্চেন চুয়াত্তর দাগ প্রত্যেকে সলভ করো চুয়াত্তর দাগ প্রত্যেকে সলভ করো দেখো সে সেমভাবে আমাদের সেই এ ই আই ও ইউ ভায়ল সি এবিসিডি লিখলেও হবে বি সি ডি ই এফ G -H -I -J -K L কে এল এম এন ও পি কিউ আর এস টি W X এক্স Z তাহলে আমাদের ভাইলগুলো আছে এ তারপর একটা কী হবে U তাহলে আমাদের আই পর্যন্ত আছে তাহলে আইয়ের পরেরটা কী হবে ও এবার দেখো এখানে ও কিন্তু আছে তাহলে আমাদের এই যে চুয়াত্তর দাগের রাইট অ্যান্সার কী হবে সি তাই না তাহলে সি হয়ে যাবে এই কোশ্চেনের রাইট অ্যান্সার ওকে নেক্সট কোশ্চেন ইন্টারেস্টিং কোশ্চেন খুব ইন্টারেস্টিং কোশ্চেন দেখি কে কে পারে এই কোশ্চেনটা আমি একটু দেখবো কমেন্ট সেকশানে অ্যান্সারটা দাও কে কে পারে কে কে শিখেছো এই কোশ্চেনটা মানে এই টাইপের কোশ্চেন কে কে পারবে দেখি সলিউশন তো আমরা অবশ্যই বলবো তো আগে নিজেরা চেষ্টা করো সলিউশন দেখে তো মুখস্থ হবে চেষ্টা যতক্ষণ না নিজেরা করছো ততক্ষণ পর্যন্ত মুখস্থ হবে অ্যান্সারগুলি তো আমরা চাই না তোমরা মুখস্থ করো আমরা চাই তোমরা বোঝো এবং এই টাইপের আরও কোনো কোশ্চেন আসলে তোমরা পারো এবং এটাকে যদি একটু অন্য করে অন্য কিছু করে দেয় তাহলেও তোমরা যাতে পারো তো তার জন্য কি বিষয়টাকে বুঝতে হবে লজিকটাকে বুঝতে হবে সিরিজটা কী সেটা বুঝতে হবে ফিগার সিরিজ কম্পিটিশান এর জন্যই বলা হয় ঠিক আছে ফিগা সিরিজ কম্পিটিশান ওকে ফার্স্ট তেইশ আছে সেকেন্ড উনত্রিশ আছে তারপর একত্রিশ তারপরেরটা কি আসবে আমরা সংখ্যা ক্লাসে দেখেছি মৌলিক সংখ্যা কাকে বলে এখানে সেই জিনিসটাই কাজে লাগবে মৌলিক সংখ্যার বিষয়টাই কাজে লাগবে দেখো তেইশ একটি মৌলিক সংখ্যা তেইশের পর উনতিরিশ একটা মৌলিক সংখ্যা উনত্রিশের পর একত্রিশ একটা মৌলিক সংখ্যা একত্রিশের পর কোনটা মৌলিক সংখ্যা হবে তেত্রিশ কি মৌলিক সংখ্যা তেত্রিশ তিন এবং এগারো দিয়ে ভাগ করলে মেরে তাহলে এটা তো হচ্ছে না সাঁত্রিশ একটা মৌলিক সংখ্যা একচল্লিশ কি মৌলিক সংখ্যা একদমই না একচল্লিশ মৌলিক সংখ্যা নয় তারপরে দেখো তিতাল্লিশ কি মৌলিক সংখ্যা হ্যাঁ তিতাল্লিশ মৌলিক সংখ্যা তিতাল্লিশ মৌলিক একচল্লিশও মৌলিক সংখ্যা ওকে একচল্লিশও মৌলিক সংখ্যা তো সেক্ষেত্রে আমাদের দরকার কোন মূল মানে কোন সংখ্যাটা প্রয়োজন দেখো পরপর যেহেতু আছে তেইশের পর উনত্রিশ তারপরে একত্রিশ তারপরে কিন্তু সাঁত্রিশ তার মানে সাঁত্রিশ এখানে হবে তাহলে এই যে কোশ্চেন এই কোশ্চেনটার অ্যান্সার কিন্তু বি হবে রাইট অ্যান্সার আশা করি বোঝাতে পেরেছি কীভাবে সলভ করবো এই কোশ্চেনটা সলভ করার আগে আমরা তোমাদের একটা টেকনিক দেখিয়েছিলাম সেই টেকনিকটার এখানে কিছুটা অ্যাপ্লাই করবো সেটা হচ্ছে কেমন আমরা সবার প্রথমে আগে লেটারগুলিকে লিখে নেব লেটারগুলি বলতে অ্যালফাবেটগুলি তাহলে এখানে এ বি সি ডি এভাবে আমরা জেড পর্যন্ত লিখে নেবো বা তোমরা কিছুটা লিখতে পারো আমাদের মানে এই কোশ্চেনটার ক্ষেত্রে যতটা প্রয়োজন হবে এফ জি এইচ আই জে কে এল এম এন আমাদের এই পর্যন্তই কিন্তু প্রয়োজন হবে কারণ এখানে জি এবং আই পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি ওকে তাহলে দেখো ফার্স্ট আমরা যখন লিখবো এভাবে ওয়ান টু থ্রি করেও লিখে নেবে ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন এবার তোমরা এর পরবর্তীতেও লিখে নিতে পারো আরও যখন একটু অন্যরকম কোশ্চেন দেবে তবে তোমাদের সময় বাঁচানোর জন্যই বললাম যে কটা লেটার আমরা এখানে দেখতে পাচ্ছি সেই কটা লেটারের পর্যন্তই আমরা কিন্তু আমরা লিখেছি বাকি তোমরা লিখে এটা কমপ্লিট করে নিতে পারো ওকে দেখো ফার্স্ট আমাদের বলেছে এ এবং ওয়ান তাহলে এ এবং ওয়ান দেখো আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি এ এবং ওয়ান এবার দেখো তারপরে সি এবং থ্রি সি এবং থ্রি আমরা এখান থেকে পেয়ে গেছি সি এবং থ্রি ওকে নেক্সট বলেছে ই এবং ফাইভ তাহলে নেক্সট আমরা ই এবং ফাইভ পেয়ে গেছি তারপরেরটা কত হবে এবার এখানে একটা জিনিস তোমাদের লক্ষ্য করতে হবে সেটা হচ্ছে এর পর কিন্তু সি দিয়েছে সির পর কিন্তু এ দিয়েছে মানে এক একটা করে কিন্তু গ্যাপ করা আছে এবার তাহলে তারপরে আরও একটা গ্যাপ করা থাকবে তাহলে তারও পরে যখন আরও একটা গ্যাপ হবে তাহলে নিশ্চয়ই জি এবং সেভেন হওয়ার কথা তাহলে জিটা প্রথমে আমাদের খুঁজতে হবে তাহলে জি কোথায় আছে দেখো বিতে আছে এবং সিতে আছে এবার জি কত কত নাম্বার জি এর নাম্বারটা কত সেটা হচ্ছে সেভেন তাহলে জি এর নাম্বারটা সেভেন মানে অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার আশা করি বোঝা গেছে তাহলে এ কিন্তু এখানে রং অ্যান্সার

অ্যান্সারগুলি কিন্তু অনেক সময় ভুল হতে পারে যদি অপশানগুলিকে বাদ দাও মানে একটা অপশানই পড়ে থাকবে সেটা কিন্তু আমাদের রাইট অ্যান্সার হবে কারণ অনেক সময় এরকম মানে একদম কাছাকাছি দুটো অপশান দিয়ে দেয় যেটা তোমরা পরবর্তীতেও দেখবে সেক্ষেত্রে খুঁজতে খুব অসুবিধা হয় তো সেক্ষেত্রে ভুল হওয়ার সম্ভাবনা কিন্তু থেকেই যায় তো ভুল একদমই করা যাবে না যতই নেগেটিভ মার্কিং না থাকুক তো সেক্ষেত্রে ভুল কিন্তু করা যাবে না প্রত্যেককে সলিউশন করতে হবে ঠিক আছে চলো চলে যাবো নেক্সট কোশ্চেন সেভেন্টি সেভেন সাতাত্তর দাগের কোশ্চেন আমরা এসেছি প্রত্যেকে সলভ করবে সাতাত্তর দাগ সেভেন্টি সেভেন সাতাত্তর দাগ সেভেন্টি সেভেনের সাতাত্তর দাগ চলে এসেছি প্রত্যেকে সলভ করো দেখো এখানে সিক্স প্রথমে আমাদের সিক্স দিয়েছে মানে সিক্স পেয়েছি এবং এখানে একটা এভাবে অংশ পেয়েছি মানে একটা আকৃতি পেয়েছি যদি আমরা এটাকে একটা জ্যামেথিক আকৃতি ধরি তাহলে একটা চতুর্ভুজ পেয়েছি ছোট্ট করে ঠিক আছে তাহলে সিক্সের সঙ্গে চতুর্ভুজ পেয়েছি আমরা ডিরেকশান চেঞ্জের ব্যাপারটা জেনে এসছি এখানে তো সেম জিনিস কাজ করেছে যদি আমরা সিক্সটাকে নিই সিক্স এইভাবে আছে মানে এই অংশ মানে এইভাবে দাঁড়িয়ে আছে এবার তার পরবর্তী পরবর্তী ছবিতে দেখো এভাবে আছে তো সেক্ষেত্রে আমরা এটাকে নেবো তোমরা যে কোনোভাবে ধরতে পারো এদিকে বা এদিকে যে আমি এই পাশটা ধরলাম বা পাশটা ধরলাম তাহলে ফার্স্ট আমাদের এভাবে আছে এভাবে সেকেন্ড আমরা এভাবে পেয়েছি এবার থার্ড যখন আমরা এসেছি তখন দেখো এভাবে হচ্ছে এবার একটা জিনিস লক্ষ্য করো সিক্স কিন্তু এভাবে ছিল সিক্স ছিল যখন আমরা ঘুরিয়ে নিচ্ছি এভাবে ফার্স্ট এ ঘুরিয়ে যখন নেব তখন এটা হয়ে যাবে সেকেন্ড যখন আবার ঘুরিয়ে নেব তখন এটা হয়ে যাবে তাহলে ঘুরিয়ে কিন্তু নাইন পেয়ে গেছে এবার দেখো এটা কিন্তু ঘোরালে সেম জিনিস হয়েছে এবার তার পরেরটা যখন আমরা আসবো নিশ্চয়ই এই এই জায়গাতে কিছু একটা আসবে তার মানে আমরা জাস্ট ঘুরিয়ে এভাবে করে নিয়েছি তাহলে তারপরটা যখনই ঘুরিয়ে নেব তার মানে এটা কেমন আসবে এইভাবে আসবে ঠিক আছে এভাবে আসবে এইভাবে এবং এইখানে হয়ে যাবে একটা চতুর্ভুজে ভাবে এবার এইটা আমাদের খুঁজতে হবে দেখো অপশন এটা তো হচ্ছে না একদমই এটার সঙ্গে মিলছে না বিটাও কিন্তু হবে না সিটাও কিন্তু হবে না সেক্ষেত্রে সাতাত্তরে কি আসছে সাতাত্তরে বি হয়ে যাবে কিন্তু রাইট অ্যান্সার সাতাত্তরের বি সেভেন্টি সেভেনের কিন্তু বি হয়ে যাবে রাইট অ্যান্সার আশা করি বোঝাতে পেরেছি এবং প্রত্যেকে কমেন্ট সেকশনে অ্যান্সার দেবে কিন্তু প্রত্যেকে কমেন্ট সেকশনে অ্যান্সার দেবে ঠিক আছে আমরা একই রকম ভাবে ডিরেকশনের ব্যাপারটা এখানে যদি আসি এবং ডিরেকশানে কিন্তু অ্যাঙ্গেলটা চেঞ্জ করে নেবে এখানে অ্যাঙ্গেল চেঞ্জের কথা বলেছে যদি আমরা এখানে দেখি দেখো এখানে একটা দুটো তিনটে চারটে পাঁচটা বাহু এবং এটা যদি জুড়িয়ে দিই তাহলে ছটা বাহু দিয়ে আমরা প্রত্যেকটা দেখতে পাচ্ছি এবার দেখো পরবর্তীটাও ছটা বাহু এটাও ছটা বাহু এবার তার মানে পরেরটাও ছটা বাহু হবে তাহলে ছটা বাহু নেই আগে যেটা সেগুলোকে আমরা বাদ দিতে থাকবো তাহলে সেটা কোথায় আছে দেখো অপশান এতে যদি আমরা আসি দেখো একটা দুটো তিনটে চারটে এবং পাঁচটা তাহলে পাঁচটা বাহু আছে প্রথমে আমরা এটাকে বাদ দেবো অপশান এ প্রথমেই বাদ এবার নেক্সট দেখো বিতে বিতে কটা একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা বাহু পাচ্ছি তো সেম ভাবে ছটা বাহু পাচ্ছে দেখো তিনটে চারটে পাঁচটা ছটা এটাতেও ছটা বাহু তাহলে মানে এগুলো হতে পারে এবার দেখো আর একটা জিনিস আমরা এখানে লক্ষ্য করব। সেটা হচ্ছে যে জায়গাটা মানে যে অংশটা ফাঁকা আছে ঠিক তার বিপরীত অংশে কিন্তু কালো করে অংশ দেওয়া আছে ঠিক আছে যে অংশ ফাঁকা তার বিপরীত অংশে তাহলে যে অংশ ফাঁকা তার বিপরীত অংশে কালো আমরা যে অপশানটায় পাবো না সেটাকে বাদ দিয়ে দেবো তাহলে অপশান বিতে এটা আছে ফাঁকা আছে আমাদের এই অংশটাই কিন্তু কালো করে দেওয়া আছে ঠিক এই সাইডে আমাদের বিপরীত অংশ মানে এইখানে কালো করে দেওয়ার কথা ছিল তো সেটা তো নেই তো সেক্ষেত্রে আমরা বিটা করবো রং অ্যান্সার তাহলে দুটো অপশান কিন্তু বাদ হয়ে গেছে এবার বাকি দুটো অপশানের মধ্যে থেকে আমাদের অ্যান্সার বের করতে হবে তো সেক্ষেত্রে আমাদের এই কোশ্চেনটা লজিক মানে কী সিরিজে আছে সেটা বের করতে হবে তো ফার্স্টে দেখো সিরিজটা আমরা ডিরেকশানটা দিয়ে করবো তাহলে ডিরেকশনটা হচ্ছে এদিকে তাহলে ফার্স্ট ডিরেকশানটা আমরা এখানে পেয়েছি সেকেন্ড যখন হয়েছে সেকেন্ড পরবর্তীতে যখন হয়েছে তখন এদিকে হচ্ছে এবার এদিকে আছে তাহলে এদিকে কোথায় আছে এই জায়গাটাতে আছে তাহলে ফার্স্ট ডিরেকশনটা আমরা এইদিকে পেয়েছিলাম সেকেন্ড ডিরেকশনটা কিন্তু এদিকে পেয়েছি এবার তারপরে যখন থার্ড ছবিতে এসছি তখন আবার ডিরেকশনটা এদিকে আছে মানে ডিরেকশনটা কোথায় আছে এই দিকটাতে আছে তাহলে আমরা তিনটে দিকের ডিরেকশন পেয়ে গেছি এবার একটা দিকই পড়ে থাকছে লজিক অনুযায়ী বা সিরিজ অনুযায়ী এদিকের ডিরেকশনটা তাহলে এই ডিরেকশনটা যেটা যেটা আছে সেটা আমাদের হতে পারে তাহলে ফার্স্ট অপশান সিতে যদি আমরা আসি দেখো এখান থেকে এদিকে আছে আছে অপশন অপশান সিটা আমাদের এখানে হতে পারে অপশান ডিটা একবার লক্ষ্য করো অপশান ডিতে কি এদিকটা আছে তাহলে সেক্ষেত্রে আমাদের অপশন তো এই এটা হওয়ার কথা না আমাদের ডিরেকশনটা এইদিকে হওয়ার কথা তো সেক্ষেত্রে আমরা এটাকে পেয়ে গেছি তাহলে তোমরা এইভাবে লজিকটাকে করতে পারো ঠিক আছে আশা করি বোঝাতে পেরেছি তাহলে এই কোশ্চেনের অ্যান্সার কিন্তু অপশন সি ও যাবে রাইট অ্যান্সার ডি কিন্তু হবে না ওকে চল চল যাবো নেক্সট কোশ্চেন সেভেন্টি নাইন উনআশি দাগের কোশ্চেন প্রত্যেকে সলভ করবে সেভেন্টি নাইনের কোশ্চেন উনআশি দাগের কোশ্চেন প্রত্যেকে সলভ করো উনআশি দাগের কোশ্চেন প্রত্যেকে সলভ করে এবং প্রত্যেকে কমেন্ট সেকশানে তোমাদের অ্যান্সার করে দেখতে চাই অবশ্যই করে কমেন্ট সেকশানে প্রত্যেকের দেখো ফার্স্ট আমাদের এখানে কি চতুর্ভুজ দিয়েছে কমন ফ্যাক্টর বলে একটা বিষয় থাকে আমি তোমাদের আগেও বলেছি এখনও বলছি কমন ফ্যাক্টর মানে হচ্ছে ছবিগুলোর মধ্যে যেটা কমন থাকবে মানে প্রত্যেকটা ছবির মধ্যে সে যেটা থাকবে সেটাকে আমরা কমন ফ্যাক্টর এটা আমরা অঙ্কের অঙ্কের ভাষায় বলছি এখানে অঙ্কটা অ্যাড করে দিয়েছি তোমরা পরবর্তীতে যখন দেখবে আরও অঙ্কের বিষয় এখানে মানে মেন্টাল লাইব্রেরির কোশ্চেনের মধ্যে চলে আসে যেটা তোমাদের করাবো এবং তোমরা আরও ভালো বুঝতে পারবে ঠিক আছে তোমাদের আগে ক্লাসে আমি বলেছিলাম ফিগার সিরিজ কম্পিটিশানে মৌলিক সংখ্যা তো সেখানে ছিল তো এখানেও বিষয়টা এরকম আসছে তো অঙ্কের ক্ষেত্রে আমরা কমন ফ্যাক্টরটা পেয়ে যাবো লসভু অশগুতে কমন ফ্যাক্টর কমন বিষয়টাই হচ্ছে আমরা পেয়ে যাব গশবু যেটাকে বলি কমন ফ্যাক্টরটাই গসাগু তো সেক্ষেত্রে এখানেও সেম মানে যেটা কমন ফ্যাক্টর মানে যেটা কমন যে ছবিটা বা যে অংশটা থাকবে সেটাকে আমরা প্রত্যেকটার মধ্যে নিয়ে আসবো সেটা কি আছে এখানে প্রথমে এভাবে একটা ত্রিভুজ আছে মানে চতুর্ভুজ আছে এবং তারপরে এই যে অংশটা পেয়েছি এটা প্রত্যেকটা ছবির মধ্যে আছে দেখো এটার মধ্যে আছে এটার মধ্যে আছে তাহলে এটার মধ্যে আছে এবং তার মানে পরেরটাতেও সেম থাকবে তাহলে পরেরটাতে আমরা সেম করে নেব তাহলে এখানে চতুর্ভুজ পেলাম এবং তারপরে কি এইভাবে আরও একটা চতুর্ভুজ পাবো এটা হচ্ছে কমন পিকচার বা কমন ছবি যেটা প্রত্যেকটার মধ্যে থাকবে এবার এখানে যে লজিকটা আনতে হবে সেটা একবার এবার দেখো ফার্স্ট আমরা দেখেছি চতুর্ভুজের চারপাশে কিন্তু কোনো বাহু নেই ঠিক আছে এবার পরবর্তী ছবিতে মানে ছবি নাম্বার দুইতে আমরা দেখতে পাচ্ছি একটা বাহু অ্যাড হয়েছে এবং কোথায় অ্যাড হচ্ছে এই চতুর্ভুজের এই অংশ এবার যখন তৃতীয় নাম্বার ছবিতে আসছি তখন ওই বাহুটা তো ওই জায়গাতেই দিয়েছে এবং তারপরে আরও একটা অ্যাড হয়েছে সেটা হচ্ছে পরবর্তী আর একটা কোণে মানে কোণ চতুর্ভুজের কোণে ঠিক আছে তাহলে পরবর্তী ছবিতে এই দুটো তো থাকবেই সঙ্গে আরো আরও একটা কিন্তু বাহু অ্যাড হয়ে যাবে যেটা হচ্ছে আর একটা কোন এবার কোনগুলো কোথায় কোথায় হবে সেটা একটু দেখতে হবে ফার্স্ট কোনটা এটা নিয়েছে সেকেন্ডটা এটা নিয়েছে তাহলে পরেরটা নিশ্চয়ই এটা হবে তাহলে লজিক অনুযায়ী বা সিরিজ অনুযায়ী তো সেক্ষেত্রে আমরা এটাকে পাবো তাহলে আমাদের আলটিমেট এখানে উত্তর আসছে কি এভাবে চতুর্ভুজ এবং তার মধ্যে এভাবে আরও চতুর্ভুজ এবং তারপরে কিন্তু এই বাহুগুলো অ্যাড হচ্ছে তাহলে এটা অপশানের সঙ্গে যদি আমরা মেলাই ফার্স্ট অপশান এতে যদি আসি দেখো এর সঙ্গে তো মিলছে না কারণ আমাদের কর্নার কর্নারের প্রয়োজন এই কর্নার থেকে বাহুগুলো প্রয়োজন তো সেটা তো নেই অপশান বিতে দেখো এখানে আমাদের চতুর্ভুজটা এভাবে দরকার ছিল তাহলে হতো তো সেক্ষেত্রে এটাও তো নেই তাহলে অপশান বিটাও হয়ে যাবে রং সিটা দেখো হতে পারে কারণ আমাদের যেমন দরকার ঠিক তেমনই এখানে আছে ঠিক আছে অপশন যদি আমরা দেখো এটা কিন্তু এই কর্নার এই কর্নার এবং দরকার ছিল এই কর্নারটাই এটা কিন্তু দরকার ছিল না তো সেক্ষেত্রে আমরা ডিটাকে করে ফেলবো রং তাহলে আমাদের এখানে রাইট অ্যান্সার হয়েছে কিন্তু অপশন সি অপশান সি হয়ে যাবে কিন্তু রাইট অ্যান্সার তাহলে এখানে ফোর চার নাম্বারে যেটা বস্তু সেটা কিন্তু অপশান সি থেকে পাচ্ছি আশা করি বোঝাতে পেরেছি চলো চলে যাবো নেক্সট কোশ্চেন আশি দাগের কোশ্চেন আমরা চলেছি প্রত্যেকে সলভ করবে আশি দাগের কোশ্চেন চেয়েছি প্রত্যেকে সলভ করে কমেন্ট সেকশনে তোমাদের অ্যান্সারগুলো আমি দেখতে চাই আমি বারবার এর জন্য বলছি নিজেরা প্র্যাকটিস করো কিন্তু নিজেরা যতক্ষণ না প্র্যাকটিস করবে ততক্ষণ কিন্তু কিছুই বুঝতে পারবে না ঠিক আছে আমাদের সলিউশনটা তো অবশ্যই তোমরা দেখতে পারো যখন তোমরা না পারছো মানে যখন তোমরা পারবে না বুঝতে পারবে না তখন সলিউশনটা দেখে নাও কিন্তু যতক্ষণ না দেখো ততক্ষণ তোমরা নিজেরা প্র্যাকটিস করো ফোকাস নবোদয় বই প্রত্যেকের কাছে আছে যাদের কাছে আছে তারা অবশ্যই করে প্র্যাকটিস করে নাও আর যাদের কাছে নেই অবশ্যই কালেক্ট করে নাও ঠিক আছে তো চলো আমরা এই কোশ্চেনে ফিরে আসি ফার্স্ট আমাদের দেখো একটু আগে তোমাদের কমন একটা বিষয় বললাম কমন চিত্র বা কমন ফ্যাক্টার ফ্যাক্টর তো আমাদের ম্যাথেমেটিক্যাল ভাষা ল্যাঙ্গুয়েজ তো সেক্ষেত্রে এখানে ফ্যাক্টরটা তো বলাটা ঠিক হচ্ছে না সেটা হচ্ছে এখানে কমন চিত্র ঠিক আছে কমন চিত্রটা আমরা পাচ্ছি কি এভাবে এবার এভাবে তো আমরা পেয়ে গেছি প্রত্যেকটার মধ্যে দেখো আছে এখান থেকে এটা এটা থেকে এটা তাহলে পরেরটাও নিশ্চয়ই এখান থেকে এভাবে আসবে এবার দেখো এখানে যে বিষয়টা আসছে সেটা হচ্ছে এই অংশটা ফার্স্ট আমরা যখন এসছি তখন এই এখানে এই অংশটা পেয়েছি এই কোশ্চেনটা একটু টাফ কোশ্চেন কারণ এই টাইপের কোশ্চেনও পরীক্ষায় প্রচুর দেয় তো সেক্ষেত্রে এই কোশ্চেনটা ভালো করে বুঝবে ফার্স্ট আমরা এখানে পেয়েছি ঠিক আছে পরের ছবিতে ওই জায়গাটা ফাঁকা হয়ে গেছে ঠিক তার পরের ঘর থেকে স্টার্ট হয়েছে এবং এখানে একটা হচ্ছে তারপরেরটা দুটো হয়েছে এবার ঠিক তার পরের ছবিতে তার পরেরটা কিন্তু ফাঁকা হয়েছে মানে এখানে এখান থেকে স্টার্ট হয়েছিল ঠিক তার সেটা কিন্তু ফাঁকা হয়ে গেছে এবার যখনই এখানে ফাঁকা হচ্ছে তারপরে স্টার্ট হচ্ছে ঠিক তার পরেরটায় এবং একটা এখানে ছিল দুটো তারপরে এখানে এসছে এবং তারপরে তিনটে এখানে এসছে তার মানে একটা দুটো তিনটে আমরা এখান থেকে পেয়ে গেছি ঠিক তার পরের ছবিতে পরেরটা ফাঁকা হবে মানে এটা ফাঁকা হবে এবং এখানে এইভাবে আসবে পরেরটা এখানে দুটো আসবে এবং তারপরে এখানে তিনটে আসবে তাই না এবার ফাঁকা হওয়ার ক প্রশ্ন তখনই আসছে যখন আমাদের পুরো ঘরটা মানে সিরিজেও নয় হচ্ছিলো তাহলে এখানে আমরা একটা পেয়েছিলাম এখানে একটা এখানে দুটো পেয়েছিলাম এখানে একটা এখানে দুটো এখানে তিনটে পেয়েছিলাম কিন্তু পরবর্তী ছবিতে আমাদের চারটেও তো নিতে হবে তো সেক্ষেত্রে এখানে আর ফাঁকা থাকবে না এখানে কিন্তু চারটে চলে আসবে স্টার একটা দুটো তিনটে চারটে তো সেক্ষেত্রে আমাদের আর ফাঁকা থাকছে না আমাদের চারটে কিন্তু স্টার হয়ে যাচ্ছে করি বোঝা গেছে ফাঁকা আমি এর জন্য বলেছিলাম লজিকটা বোঝার জন্য আর মানে আলটিমেট কিন্তু আমাদের ফাঁকা নয় তাহলে এখানে তিনটে ফাঁকা থাকতো না একটাই ফাঁকা থাকতো ঠিক আছে ফার্স্টেরটা তিনটে কিন্তু তাহলে ফাঁকা থাকতো না একটাই ফাঁকা থাকতো অতএব আমাদের এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে কোনটা সেটা একটু দেখতে হবে ফার্স্ট আমাদের দেখো আমরা এইভাবে যদি ভাগ করি তাহলে একটা হচ্ছে এখানে এক নাম্বার ওয়ান এখানে এসছে দুটো মানে নাম্বার টু এখানে এসছে তিনটে একটা দুটো তিনটে মানে নাম্বার থ্রি আর এখানে আসবে কি চারটে মানে নাম্বার ফোর কিন্তু এখানে হবে তাহলে ফার্স্ট আমাদের নাম্বার ওয়ানটা দেখতে হবে এখানে কোনটা কোনটা অপশানে আছে অপশান এতে আছে না তাহলে অপশান এটা রং অপশান বিতে আছে না তাহলে এটাও হয়ে যাবে রঙ অপশান সিতে আছে না তাহলে এটাও হয়ে যাবে রঙ অপশান ডিতে দেখো এটা আছে নাম্বার ওয়ান এখানে আছে তারপরে নাম্বার টুটা একদম পারফেক্টলি এখানে আছে নাম্বার থ্রিটাও আমাদের পারফেক্টলি এখানে আছে নাম্বার ফোরটাও কিন্তু পারফেক্টলি এখানে আছে তাহলে অপশান ডিটা হয়ে যাবে কিন্তু আমাদের এখানে রাইট অ্যান্সার আশা করি বোঝাতে পেরেছি এই কোশ্চেনটা কোশ্চেনটা এখানে অনেকগুলো লজিক কাজ করেছে সেই লজিকগুলো প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আমি বললাম কারণ এই রকমভাবে এতগুলো লজিক দিয়েও কিন্তু পরীক্ষায় প্রশ্ন দেয় মানে একটা লজিক দিয়ে যে কোশ্চেন হবে এরকম কোনো কথা নেই আরও তার সঙ্গে অনেকগুলো লজিক একসঙ্গে করে কিন্তু দিতে পারে ওকে চলো চলে যাব নেক্সট কোয়েশ্চেন একাশি দাঁড় এইটু ওয়ান প্রত্যেকে সলভ করবে এবং প্রত্যেকে কমেন্ট সেকশন অ্যান্সার দেবে প্রত্যেকে করবে এবং প্রত্যেকে কমেন্ট সেকশানে প্রত্যেকের অ্যান্সার কিন্তু কমেন্ট সেকশন আমি দেখতে চাই ওকে তো চলো কোশ্চেনে ফিরি আমি দেখো এখানে তোমরা নিশ্চয়ই প্রত্যেকে ক্লক বাড়িতে নিশ্চয়ই অ্যানালগ ঘড়ি আছে তোমাদের দেওয়াল ঘড়ি তোমরা ভালো করে বুঝবে বা হাত ঘড়িও হবে তবে সেটা অ্যানালগ ডিজিটাল ঘড়ি নয় ঠিক আছে ডিজিটাল ঘড়ি কিন্তু নয় অ্যানালগ ঘড়ি অ্যানালগ ঘড়িতে কী হয় তোমরা দেখবে এভাবে থাকে এবং তাতে আমরা তিনটে তিনটে হাত দেখতে পাই যেটাকে কাটাও বলা হয় সেটা হচ্ছে তিনটে হাত যেটা একটা থাকে সেকেন্ডের হাত একটা হচ্ছে মিনিটের হাত একটা হচ্ছে ঘন্টার হাত এবার দেখো যেটা সেকেন্ডের হাত হয় সেটা দেখবে খুব তাড়াতাড়ি যায় এবং সেটা অনেক লম্বা হয় মিনিটেরটা একটু ছোট হয় বা একই রকম থাকতে পারে কিন্তু সেটা অনেক স্লো এবার তার থেকেও স্লো হয় ঘন্টার হাতটা ঠিক আছে ঘন্টার কাটাটা এবার ঘন্টার কাটাটা ছোট হয় এবং খুব স্লো যায় এখানে মনে করো সেকেন্ডের কাটাটা নেই শুধু ঘন্টার কাটা এবং মিনিটের কাটা আছে তো সেক্ষেত্রে ফার্স্ট যখন আমরা এখানে এই একটা হাত দিয়েছি এখানে স্টেবেল যে হাত মানে যে হাতটা দাঁড়িয়ে আছে যেটা একটুও নড়চড় করে নেই সেটা হচ্ছে এই যে হাতটা আমরা দেখতে পাচ্ছি এখানে তার মানে এখানেও সেমভাবে এই হাতটা আছে তার মানে এখানেও কিন্তু সেমভাবে এই হাতটা আছে আর মাঝখানে এই গোলটা কিন্তু আমরা প্রত্যেকটার মধ্যে দেখতে পাচ্ছি তাহলে আমাদের এখানে চতুর্থ নাম্বার ছবিতে এখানে একটা গোল হবে এবং একটা হাত কিন্তু এইভাবে স্টেবেল হবে মানে যেটা নড়চর কিন্তু করবে না ঠিক আছে এবার পরবর্তীতে দেখো এই হাতটা এখানে ছিল এবং এটা সরে এসে এই সোজাসুজি হয়েছে সরে এসে ঠিক আছে এবার এটা হচ্ছে পরের ছবিতে পরের সিরিজটায় এবং তারপরে সিরিজটায় দেখো এটা এখানে ছিল এবং সেটা আবার সরে গিয়ে এইখানে চলে এসছে মানে এখান থেকে এইখানে চলে এসছে এবার তারপরে সিরিজটা কি হবে এখান থেকে সরে মানে এইখান থেকে সরে আসবে কোথায় এইখানটায় মানে এখানটায় চলে আসবে এর ওপরেই মানে প্রথম যে হাতটা ছিল তার ওপরেই চলে আসবে তাহলে আলটিমেট আমাদের কি আসছে প্রশ্নের উত্তরে এভাবে তো ছিল হাতটা এবং তারপরে ঘুরে এসে আরও একটা হাত এর ওপরে চলে আসবে ঠিক আছে তাহলে এটা কোনটার সঙ্গে মিলছে দেখো সি এর সঙ্গে কারণ অপশান বি এতে আমরা একটার পরে আর একটা হাত পাচ্ছি না তো সেক্ষেত্রে অপশন এটা হয়ে যাবে রং বিটা একটা আর একটার ওপরে নেই কারণ আমাদের স্টেবেল একটা হাত রয়েছে তাহলে বিতে তো স্টেবেলই নেই ও সরে গেছে দুটোই তো সেক্ষেত্রে বিটা হবে না রং। আর ডিতে দেখো আমাদের স্টেবেল হাত এখানে দরকার ছিল তো সেক্ষেত্রে ডিটাও কিন্তু হবে না আমাদের এখানে সি হয়ে যাবে কিন্তু রাইট অ্যান্সার এ কিন্তু একদমই হবে না স্টেবেল এখানে থাকলো এটা কিন্তু এর ওপরেই আসার কথা বোঝা গেছে আচ্ছা করে বোঝাতে পেরেছি সি হবে কিন্তু এই প্রশ্নের রাইট অ্যান্সার ওকে চলো চলে যাবো নেক্সট প্রশ্ন বিরাশ ডাক দেখো দাগের কোশ্চেন ডিসপ্লে আছে প্রত্যেকে সলভ করো এটাও কিন্তু ইন্টারেস্টিং কোশ্চেন এখন আরও তোমরা ভালো বুঝতে পারছো প্রিভিয়াস যেসব ক্লাসগুলো করিয়ে এসেছি আমরা আমাদের এই যে চ্যাপ্টারটা করাচ্ছি ফিগার সিরিজ কম্পিটিশান প্রিভিয়াস কোশ্চেন একদম ফার্স্ট ক্লাসে একটু সোজা ছিল তারপরে আস্তে আস্তে কিন্তু টাফ হচ্ছে তো আমরা একদম ফার্স্ট ক্লাস থেকে বেসিক জায়গা থেকে শিখতে শিখতে অ্যাডভান্স লেভেলের কোশ্চেন পর্যন্ত আসবো যাতে করে আমাদের সহজ কোশ্চেন মিডিয়াম কোশ্চেন এবং খুব টাফ কোশ্চেন করতে কোনো রকম অসুবিধা না হয় আর আমরা তার উপরে ভিত্তি করে কিন্তু তোমাদের কোশ্চেন সেট আপগুলো সেভাবেই করেছি এবং তোমাদের প্রত্যেকের যাতে কোনো রকম অসুবিধা না হয় ক্লাসের মধ্যে যে কোন কোশ্চেনটা কী কেমন এসছে বুঝতে যদি অসুবিধা হয় বুঝতে যাতে অসুবিধা না হয় সেই কারণে যেন বেস লেভেল থেকে তোমাদের করতে বলি এবং বেস লেভেল থেকেই কিন্তু তোমাদের কোশ্চেনগুলো সেট আপ করা হয় তো প্রত্যেকে বেস একদম যে ফার্স্ট কোশ্চেন বা ফার্স্ট ক্লাস আছে সেই ফার্স্ট ক্লাস থেকে প্রতিটা চ্যাপ্টারের করবে কারণ মাঝখানে একটা চ্যাপ্টার থেকে করলে কিন্তু অসুবিধা হতে পারে আর যারা সমস্যায় পড়ছো তো অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো বা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে বা টেলিগ্রাম গ্রুপে জানাতে পারো তোমাদের প্রবলেমটা আমরা সলভ করার চেষ্টা করবো ওকে তো এই কোশ্চেনটা আমরা চলে এসেছি দেখো কমন যে বিষয়টা সেটা হচ্ছে এখানে সেটা হচ্ছে এই আকৃতিটা মানে এই যে চতুর্ভুজ আমরা দেখতে পেয়েছি এটা প্রত্যেকটার মধ্যে আছে সেম আকৃতির তাহলে এখান থেকে এটা দেখো সেম আকৃতি সেম আকৃতি এটাতেও আছে তাহলে তারপরে পরবর্তী যে ছবিটা আসবে নিশ্চয়ই সেম হবে তাহলে এখান থেকে আমরা সেম পেয়ে গেছি এবার একটা জিনিস লক্ষ্য করো সেটা হচ্ছে মাঝে একটা বাহু করে ডিফার মানে ভাগ করে দিয়েছে সমান দুটো ভাগে ঠিক আছে এবার এই যে মাঝের বাহুটা পেয়েছি এই মাঝের বাহুটাই কিন্তু এখানে লজিক হিসাবে কাজ করেছে কারণ ছবিটা তো প্রত্যেকের দেখতে পাচ্ছি চতুর্ভুজের প্রত্যেক ছবি সমান অথবা এটা লজিক নয় লজিকটা কিন্তু ভেতরের এই বাহুটা ফার্স্টে দেখো বাহুটা এইভাবে ওপর থেকে নিচে মানে এভাবে দণ্ড মানে দাঁড়িয়েছিল এবার তারপরে যখন আমরা দেখেছি বাহুটা কিন্তু এইভাবে হয়ে গেছে তারপরে দেখেছি বাহুটা এভাবে হয়ে গেছে এবার আমরা এইভাবে করার জন্য আমরা ছোট্ট করে একটা ভাগ করে নিই ফার্স্ট দেখো যদি বাহুটাকে নিই তাহলে এই অংশ এভাবে কিন্তু আমরা লক্ষ্য করছি ঠিক আছে সেকেন্ড যখন আমরা দেখছি তখন এইভাবে লক্ষ্য করছি ঠিক আছে এবার যখন থার্ড পরের ছবিতে দেখতে পাচ্ছি তখন এইভাবে লক্ষ্য করছি তাহলে তারপরের ছবিতে কি আসবে এইভাবে আসবে অতএব এইখান থেকে এইভাবে আসার কথা এইটাই তো লজিক হিসাবে আসছে তাহলে অপশান এতে দেখো এভাবে আছে কিন্তু এক্সট্রা দেওয়া আছে এই বাহুটা তো সেক্ষেত্রে আমরা তো এমবেডেড ফিগার করছি না আমরা ফিগার সিরিজ কম্পিটিশান করছি এই কারণের জন্য কিন্তু এটা হয়ে যাবে রং কারণ এমবেডেড ফিগারে আমাদের খুঁজে বের করতে হয় এখানে তো খুঁজে বের করতে হয় না আমাদের ছবিটাকে নিয়ে আসতে হবে যে ছবিটা হবে এখানে তো সেক্ষেত্রে অপশান এটা এই ছবিটা হবে না বোঝা গেছে বিটাতে যদি আসি সেমভাবে আমাদের দরকার ছিল এভাবে আছে কেমন ভাবে এভাবে সেক্ষেত্রে বিটা কেউ করবো রং কারণ আমরা অ্যান্সারটা খুঁজছি না আমরা অপশানগুলোকে বাদ দিচ্ছি অ্যান্সারটা এমনিতেই বেরাবে দেখো সেকেন্ড অপশান দেখো সিতে যদি আসি তারপরের অপশান তো সেক্ষেত্রে আমরা এটা পাচ্ছি তার মানে অপশান সিটা হতে পারে পরবর্তী অপশানটা দেখব যে পরবর্তী অপশানটা হচ্ছে কিনা এবার অপশান ডিতে যদি আসি দেখো এখান থেকে এভাবে পেয়েছি এভাবে পেয়েছি এবার এই যে সম্পূর্ণ অংশটা আমরা পেয়েছি এটা দেখো ওপর থেকে নিচ পর্যন্ত আছে ওপর থেকে নিচ পর্যন্ত তার মানে আমাদের এভা এই অংশটা আছে তাহলে এই অংশটা তো দরকার নেই আমাদের দরকার এই অংশটা তো সেক্ষেত্রে ডিটাও করবো কিন্তু রং তাহলে একটাই অ্যান্সার আমরা করছি এখানে সি হয়ে যাবে কিন্তু রাইট অ্যান্সার আশা করি বোঝা গেছে তাহলে বাইশ বিরাশির এইটটি টুর কিন্তু হয়ে যাবে সি রাইট অ্যান্সার ওকে চলো চল যাবো নেক্সট কোশ্চেন এইটটি থ্রি তিরাশি দাগের কোশ্চেন দেখো এই কোশ্চেনটাও কিন্তু একই রকম প্রথম ত্রিভুজটাকে লক্ষ্য করো তারপরে অ্যান্সারটা করো এবার একটা জিনিস তো তোমরা বুঝতেই পারছো একটা বাদে একটা কালো করেছে তাহলে দুটো লজিক আছে এখানে এটা কালো করেছে এটা সাদা করেছে এবং এটা কালো করেছে তাহলে তারপর কাল সাদা হয়ে যাবে তাহলে সাদা আছে কোন কোন অপশানটা দেখো এটা আছে আর এটা আছে তাহলে বাকিগুলো সব রঙ হবে হওয়ার কথাই নয় লজিক অনুযায়ী সিরিজ অনুযায়ী এবার একটা জিনিস দেখো আমরা এই ত্রিভুজের একদম মানে আমরা ত্রিভুজ এভাবে অঙ্কন করি তাহলে এই অংশটাকে ওপর ধরছি তো সেম সেই হিসাবে আমরা এই অংশটাকে ওপর ধরবো ঠিক আছে এবার এটা প্রথমে এদিকে আছে তারপরে এদিকেও হয়ে গেছে তারপরে এদিকে চলে এসছে তাহলে তার পরেরটা কি হবে নিচের দিকে আসবে না তো নিচের দিকে মানে এভাবে আসবে তো নিচের দিকে মানে অপশন এটা আছে তাহলে অপশান এটা হয়ে যাবে রং অ্যান্সার রাইট অ্যান্সার তাহলে বি রং অ্যান্সার ডি সি সরি ডি এখানে রাইট অ্যান্সার হবে না ডিটা হয়ে যাবে রং অ্যান্সার তাহলে বি সি ডি করে ফেললাম রঙ তাহলে আমাদের এখানে রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে অপশান এ আশা করি বোঝা গেছে চলো চলে যাব নেক্সট কোশ্চেন চুরাশি দেখ প্রত্যেকে সলভ করবে কমেন্ট সেকশানে আমি প্রত্যেকের অ্যান্সার দেখতে চাই দেখো এখানে যেটা বলেছে ফার্স্ট আমরা চতুর্ভুজ পাচ্ছি প্রত্যেকটার মধ্যেই চতুর্ভুজ পাচ্ছি দেখো তাহলে এটাতেও চতুর্ভুজ পাবো এবার কর্নার লক্ষ্য করো ফার্স্ট কর্নারটা এটাকে করেছে সেকেন্ড কর্নারটা এটাকে করেছে থার্ড কর্নারটা এটাকে করেছে তাহলে ফোর্থ কর্নারটা এটাকে করবে তাহলে এটা আমরা পেয়েছি মানে প্রত্যেকটা প্রত্যেক সাইডের কর্নার এটার ফার্স্ট সেকেন্ড থার্ড এবং এটার ফোর্থ এবার দেখো প্রথমটা একটা গোল পেয়েছি তারপর একটা দুটো গোল হয়েছে তারপর এটা তিনটে গোল হয়েছে এবং তারপর একটা কটা চারটে গোল হবে এইভাবে এখানে চতুর্ভুজে চারটে গোল হবে তাহলে এভাবে আছে কোটটা কোথায় কোথায় দেখো অপশান এতে আমরা এদিকে আছে এবার ডিরেকশনটাও লক্ষ্য করতে হবে কিন্তু ফার্স্টে আমরা একটা পেয়েছি বলে এখানে বোঝা যাচ্ছে না দুটো পেয়েছি দেখো এভাবে আছে তিনটে পেয়েছি দেখো এভাবে আছে তাহলে চারটে যখন পাবো এভাবে হবে না তাই না তো সেক্ষেত্রে দেখো আমরা অপশান এটার সঙ্গে মেলাতে পারছি না তাহলে এ হয়ে যাবে রং বি সঙ্গে আমরা মেলাতে পারছি চারটে আছে একটা দুটো তিনটে চারটে তাহলে বি হতে পারে সিতে যদি আমরা আছি দেখো এটা এভাবে আছে তো এটা তো হবে না আর ডিতে এখানে আছে তাহলে এটাও হবে না এবার চারটে কিন্তু অপশান ডি ডিতে আছে কিন্তু মানে প্রত্যেকটাতেই চারটে করে আছে কিন্তু আমাদের ডিরেক্ট মানে কিভাবে হবে সেটাও কিন্তু লক্ষ্য করতে হবে কারণ এই যে ছবিটা আছে ফার্স্ট আমরা এখানে একটার জন্য বুঝতে পারছি না এটা এদিকে আছে না এদিকে এইভাবে আছে যখন আমরা দ্বিতীয়টা করছি তখন কিন্তু এইভাবে আছে মানে এই বাহুর গায়ে আছে যখন তৃতীয়টা করছি এই বাহুর গায়ে আছে তাহলে চতুর্থটা এই বাহুর গায়ে হবে তাহলে চতুর্থটা এই বাহুর গায়ে যখনই হবে তার মানে অপশান বিটা হচ্ছে তাহলে বি হবে রাইট অ্যান্সার এই জায়গাগুলো তোমাদের একটু লক্ষ্য করতে হবে কারণ এই টাইপের কোশ্চেন বা এই ধরনের যে লজিক সেই লজিকটা কিন্তু পরীক্ষায় দেয় আশা করি বোঝাতে পেরেছি অপশান বি হয়ে যাবে কিন্তু এই কোশ্চেনের রাইট অ্যান্সার চুরাশির বি ওকে চলো চলে যাবো নেক্সট কোশ্চেন পঁচাশি দাগ চলে এসেছি এটাকে একটু জুম করে নেবে তাহলে তোমাদের ভালো বুঝতে সুবিধা হবে কারণ এখানে যে আকৃতিটা আছে সেটা একটা পঞ্চভুজের ছবি দিয়ে ঠিক আছে দেখো ফার্স্ট আমরা এই অংশে ছবিটা পাচ্ছি এইভাবে ঠিক আছে ছবিটা মানে এটাও পাচ্ছি এটাও পাচ্ছি মানে একই দিকে আছে এটা সেম এবার তারপরে এটাও একই দিকে আছে মানে এটার উল্টো করে মানে এটা যেমন আছে এটা ঠিক উল্টো এবার দেখো এটা যখন এসেছি তখন এইটার আছে এই এইদিকে সেমভাবে এভাবে 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 এবং মানে দেখো এই দুটো কিন্তু এইভাবে আছে কিন্তু এই এইদিকে যেটা পাচ্ছি সেটা কিন্তু এভাবে আছে দেখো এখান থেকে এভাবে এসে এভাবে তার মানে এটা আর মানে এটা এই দুটো আর এটা কিন্তু বিপরীত আছে ঠিক আছে এবার যখন তার পরে আসবে তাহলে তার পরেরটা নিশ্চয়ই বিপরীত হবে এবার একটা জিনিস লক্ষ্য করো সেটা হচ্ছে এগুলো সব একই দিকে মুখ করে আছে কিন্তু একই দিকে মুখ করে মানে এটাও যেদিকে এটাও সেদিকে এটাও সেদিকে তাহলে পরবর্তীটাও এখানে এদিকে মুখ করে হবে তাহলে এদিকে মুখ করে অপশান এতে আছে আর কোনোটাই কি আছে অপশন দেখো পঁচাশি দ্যাগ করছে কিন্তু আর কোনোটাই নেই দেখো এটার মুখ এদিকে আছে এটার মুখ এদিকে আছে এটার মুখও এদিকে আছে তো সেক্ষেত্রে এই তিনটে কিন্তু বাদ দিয়ে দিতে হবে তাহলে অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার কারণ এটার মুখ এদিকে আছে তাহলে পঁচাশি দাগের রাইট অ্যান্সার হয়ে যাবে কিন্তু অপশান এ আশা করি বোঝাতে পেরেছি প্রত্যেককে আশা করি প্রত্যেককে বোঝাতে পেরেছি প্রত্যেককে বুঝেছ কোন দিকে মুখ করে আছে সেটা একটু লক্ষ্য করতে হবে প্রত্যেকের কোন দিকে মুখ করে আছে কারণ পঁচাশি দাকে দেখো প্রত্যেকের মানে প্রত্যেক প্রতিটা অপশান যদি দেখো মানে প্রশ্নের ফিগার দেখো এটা এদিকে করে আছে এটা এদিকে করে আছে এটা এদিকে তাহলে তারপরেরটাও নিশ্চয়ই এদিকে করে থাকবে সেটা একটাই অপশানে আছে সেটা হচ্ছে অপশান এ বোঝা গেছে পঁচাশির এ হয়ে যাবে কিন্তু রাইট অ্যান্সার ওকে চলে চলে যাবো নেক্সট কোশ্চেন ছিয়াশি দাগ প্রত্যেকে সলভ করো এবং প্রত্যেকে অ্যান্সার দাও ছিয়াশি দাগের প্রত্যেকে অ্যান্সার দেবে এটা আরো আরও জটিল কোশ্চেন তোমরা একটু লক্ষ্য করো ডিরেকশন দুটো লজিক এখানে কাজ করছে আমি বলে দিলাম হিন্স দিয়ে দিলাম যাতে করে তোমাদের করতে আরো সুবিধা হয় দুটো করে লজিক এখানে কাজে দিয়েছে এবং দুটো লজিকটা লক্ষ্য করবে দুটো লজিক আমরা এক একটা করে দেখবো ঠিক আছে ফার্স্ট আমরা এই তীর চিহ্নের লজিকটা দেখব দেখো চিহ্ন লজিকের জন্য আমরা এখানে ভাগ করে নেব ফার্স্ট এই চিহ্নটা দেখো এদিকে মুখ করে এভাবে আছে তারপরেরটা এদিকে মুখ করে মানে এই বাহুতে আছে মনে করো প্রথমটা এই বাহুতে ছিল তারপরটা এই বাহুতে এবার তারপর যখন এসছি তখন এই বাহুতে আছে তাহলে তারপর কি আসবে এই বাহুতে হবে এবার একটা জিনিস দেখো সেটা হচ্ছে মানে এভাবে আছে মানে এইখানে যেটা হবে সেটা হচ্ছে এইভাবে হবে এবার হবে কোথায় দেখো প্রথমটা হচ্ছে এই বাহুকে মানে এই বাহুর ওপর থেকে এসছে তারপরটা এই বাহুর ওপর থেকে এসছে তারপরটা এই বাহুর ওপর থেকে এসছে তাহলে তার ওপরেরটা কোন বাহু এই বাহুর ওপর থেকে হবে না তার মানে এখান থেকে এভাবে হবে বোঝা গেছে এবার পরবর্তীতে এটাকে আমরা দেখব এটা দেখার জন্য আমাদের কিন্তু এটাকে আরও খণ্ডে ভাগ করে নিতে হবে ফার্স্ট দেখো এটাকে আমরা দেখতে পাচ্ছি এই বাহুর ওপর এখানে এবার বাহুটা কোন মানে এই অংশ থেকে স্টার্ট হয়েছে কিন্তু এবার তারপরে যখন দেখতে পাচ্ছি তখন এই বাহুটার ওপর আছে মানে এই কন্যার থেকে এই যে এই কন্যার থেকে তারপরটা কি আসবে এখান থেকে আছে দেখো এখান থেকে এভাবে এবং তারপরেরটা কি আসবে এই কর্নার থেকে মানে এই কর্নার মানে এই কর্নার থেকে আসবে এবার আমাদের লক্ষ্য করতে হবে কোথায় কোথায় আছে ফার্স্ট অপশান এতে দেখো এটা কর্নার থেকে আছে ঠিক আছে আর এটা এদিক থেকে আছে ঠিক আছে তাহলে অপশন এ তো ও এ হতে পারে অপশান বি এটা হবে না কারণ এই কর্নার থেকেই নেই তাহলে অপশান বিটা হবে না কারণ এটা কর্নার থেকে হওয়া উচিত ছিল তো অপশান সিতে কন্যা থেকে থাকলেও এটা আমাদের হওয়া উচিত ছিল এখান থেকে তো সেক্ষেত্রে এটাও হবে না আর অপশান ডিতে এটা না কন্যা থেকে আছে না এদিক থেকে আছে তাহলে সেক্ষেত্রে ডিটাও হচ্ছে না তাহলে একটা অপশান আমাদের এখানে রাইট অ্যান্সার হবে সেটা হচ্ছে কি অপশান এ কিন্তু এই প্রশ্নের রাইট অ্যান্সার হবে ছিয়াশি দাগের অপশান এ হয়ে যাবে কিন্তু রাইট অ্যান্সার আশা করি বোঝাতে পেরেছি ছিয়াশির এ হবে রাইট অ্যান্সার ওকে চলো চলে যাবো নেক্সট কোশ্চেন সাতাশি দাগ প্রত্যেকে সলভ করবে এবং প্রত্যেকে অ্যান্সার দেবে ডিরেকশনটা দেখো ডিরেকশনটা দেখলে হবে দেখো ফার্স্ট আমরা দেখতে পাচ্ছি এটা একটা এদিকে আছে পরে এই একটার সঙ্গে আরও একটা অ্যাড হয়েছে তারপরে এই দুটোর সঙ্গে আরও একটা অ্যাড হয়ে আমরা এখানে পেয়েছি এবার তারপরে এই দুটো তিনটের সঙ্গে আরো একটা অ্যাড হবে এবার এটা কিন্তু ঘুরেছে দেখো ক্লক ওয়াইজ মানে এভাবে কিন্তু ঘুরেছে এভাবে যেদিকে ঘড়ির কাটা করে মানে এদিক থেকে এদিকে যেদিকে ঘড়ির কাটা যেভাবে করে এবার অপশান এতে দেখো আমাদের এখানে কি দিয়েছে প্রথমে এদিকে গেছে তারপরে এদিকে গেছে তারপরে এদিকে গেছে মানে ঘড়ির কাটার বিপরীত দিকে ঘুরছে কিন্তু ঠিক আছে তাহলে সেক্ষেত্রে অপশন এটা হবে না বিতে যদি আসি দেখো এটা এদিকে এটা এদিকে এটা এদিকে এটা এদিকে আছে মানে ঘড়ির কাটার দিকে ঘুরছে কিন্তু ওকে তাহলে বি হতে পারে সিতে দেখো কি হচ্ছে এখানে একটা এদিকে একটা এদিকে এসছে মানে দুটো এক ঘড়ির কাটার দিকে আবার দুটো ঘড়ির কাটার বিপরীত দিকে তো সেক্ষেত্রে এটা কিন্তু হবে না অপশান ডিতে দেখো এটা এদিকে এটা এদিকে তো এটা তো হওয়ার প্রশ্নই নেই তো সেক্ষেত্রে এটাও হয়ে যাবে কিন্তু রং অ্যান্সার তাহলে একটাই আমাদের যেটা পড়ে রইলো সেটা কিন্তু রাইট অ্যান্সার হবে অপশান বি এইটটি সেভেনের কিন্তু বি হয়ে যাবে রাইট অ্যান্সার ওকে বোঝা গেছে চলো চলে যাবো নেক্সট কোশ্চেন এইটটি এইট অষ্ট আশি দাগের কোশ্চেনে আমরা চলে এসেছি প্রত্যেকে সলভ করবে প্রত্যেকে সলভ করবে দেখো কমন যে বিষয়টা আছে কমন যে ছবিটা আছে সেটা হচ্ছে এই অংশটা প্রত্যেকটা ছবির মধ্যে আছে কমন এই এটা কিন্তু আছেই প্রত্যেকটা ছবির মধ্যে যেহেতু প্রত্যেকটা ছবির মধ্যে আছে তো সেই ক্ষেত্রে আমরা কমন বলছি মানে প্রতিটার মধ্যেই আছে ঠিক আছে এবার এটাই কিছুই নেই এইখানে কিছুই নেই তো সেক্ষেত্রে পরবর্তী ছবিতে একটা বাহু এখানে অ্যাড হয়েছে পরবর্তী সিরিজ এটা তার পরবর্তীতে একটার সঙ্গে সঙ্গে আরও একটা অ্যাড হয়েছে তাহলে তারপরের ছবিতে কী হবে এই দুটো থাকবে এবং আরও একটা অ্যাড হবে এইভাবে তাহলে সেক্ষেত্রে কোনটার সঙ্গে টাইটেন্স এর এর সঙ্গে কী হবে একদমই না এর সঙ্গে হবে না তাহলে বি সঙ্গে মিলছে তাহলে বি হতে পারে সির সঙ্গে কি হবে না কারণ সিটা এই পর্যন্ত হওয়া উচিত ছিল তো সেক্ষেত্রে সিটা হবে না আর ডির সঙ্গে হচ্ছে না কারণ এভাবে আছে তো আমাদের দরকার ছিল এভাবে তো সেক্ষেত্রে ডিটা হবে না তাহলে বিটা হবে এই প্রশ্নের রাইট অ্যান্সার অষ্টআশির বি কিন্তু হয়ে যাবে রাইট অ্যান্সার আশা করি বোঝাতে পেরেছি আশা করি প্রত্যেককে বোঝাতে পেরেছি বি তাহলে অষ্টআশির কিন্তু হয়ে যাচ্ছে আমাদের বি রাইট অ্যান্সার ওকে চলো চলে যাবো নেক্সট কোশ্চেন

এই ছটা তাহলে ছটা বাহু দিয়ে তৈরি পেয়ে গেছি তাহলে অপশান এতে কি আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা বাহু দিয়ে তৈরি তাহলে আটটা বাহু দিয়ে তৈরি মানে হবে না বিতে দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা বাহু দিয়ে তৈরি তাহলে এটা হবে হতে পারে বাকি অপশান সিতে দেখো চারটে বাহু দিয়ে কিন্তু এখানে কর্নারগুলো গোল করে দেওয়া আছে তো সেক্ষেত্রে সিটা হবে না আর ডিতে তো ত্রিভুজ মানে তিনটে বাহু দিতে আছে তাহলে এটাও হবে না তাহলে একটাই অপশন আমাদের এখানে রাইট অ্যান্সার সেটা হচ্ছে কি বি তাহলে এইটটি নাইন উননব্বই দাগের বি হবে কিন্তু রাইট অ্যান্সার উননব্বই দাগের বি হবে রাইট অ্যান্সার ওকে নেক্সট কোশ্চেন নব্বই দাগের কোশ্চেন আমরা চলে এসেছি নব্বই দাগের কোশ্চেন প্রত্যেকে সলভ করবে এবং প্রত্যেকে অ্যান্সার দেবে নব্বই দাগের কোশ্চেন নব্বই দাগের কোশ্চেন প্রত্যেকে সলভ করো দেখো ফার্স্ট আমাদের এই এক এই বাউটা এখান থেকে চলে এসছে সেকেন্ড এইখান থেকে এই বাউটা এসছে তাহলে এই ক্রসিং কিন্তু আমরা পেয়ে গেছি ক্রসিংয়ের পর এখান থেকে এটা এসছে মানে ক্রসিংটা কমন প্রত্যেকটার মধ্যে আছে দেখো এখানে এই ক্রসিংটা এখানে এই ক্রসিংটা এবার অ্যাড হচ্ছে যেটা সেটা হচ্ছে ফার্স্ট এখানে তাহলে ফার্স্ট এখানে পেয়েছি তারপরে দেখো আর একটা অ্যাড হচ্ছে সেটা হচ্ছে এখানে তাহলে এই দুটোর সঙ্গে সঙ্গে আরও একটা পরের বাবুতে অ্যাড হচ্ছে এবার দেখো যে কোনো দিকে নেই সেটা হচ্ছে গড়ির কাটার বিপরীত দিকে কেউ করে কিন্তু মুখ করে আছে প্রত্যেকটা বাবু এটা মাথায় রাখতে হবে তাহলে তারপর একটা ক্রসিং হবে এটা এখানে থাকবে এটা এখানে থাকবে এটা এখানে থাকবে এবং তারপর একটা এখানে আসবে তাহলে এটা কোনটার সঙ্গে মিলছে নব্বই দাগ এর সঙ্গে দেখো মিলছে বিষ সঙ্গে মিলছে না কারণ এটা উল্টো দিক করে আছে আমি তোমাদের বললাম গড়ির কাটার বিপরীত দিকে কিন্তু হবে না গড়ির কাটার দিকে হবে মানে গড়ির কাটার বিপরীত দিকে হবে গড়ির কাটার দিকে কিন্তু হবে না এটা গড়ির কাটার দিকে আছে কিন্তু ঠিক আছে মানে এভাবে ঘুরেছে এভাবে ঘুরেছে এভাবে তো হবে না তো সেক্ষেত্রে বিটা হবে রঙ অ্যান্সার এবার একই দিকে তো হওয়ার কথা নয় কারণ এটা আর এটা একই দিকে আছে তো সেক্ষেত্রে সিটা হবে রঙ অ্যান্সার আর এখানে তো একটা মিসিংই আছে তো সেক্ষেত্রে ডিটা সিটা হবে না ডিটাও হবে না এখানে তাহলে এখানে এটা হচ্ছে কিন্তু রাইট অ্যান্সার নব্বইয়ের এ কিন্তু হয়ে যাবে রাইট অ্যান্সার ওকে চলো চলে যাবো নেক্সট কোশ্চেন একানব্বই দাগ একানব্বই দাগের কোশ্চেন প্রত্যেকে সলভ করবে এটাও ইন্টারেস্টিং কোশ্চেন প্রত্যেকে সলভ করবে ইন্টারেস্টিং খুব ইন্টারেস্টিং কোশ্চেন দেখি এই কোশ্চেনটা কে কে অ্যান্সার দিতে পারে আমি একটু দেখবো কমেন্ট সেকশনে কার কার অ্যান্সার দেখবো দেখি কে কে এটা পারো দেখো ফার্স্ট আমরা একটা বাহু পেয়েছি এবার প্রত্যেকটার মধ্যে এইটা কিন্তু আছে যদিও একই জায়গা নয় আলাদা আলাদা জায়গা আছে ফার্স্ট দেখো এটা যেদিকে আছে ঠিক তার পরেরটা এটা উল্টো দিক করে আছে ঠিক আছে এবার এটা এটা যেদিকে ছিল এটাও সেম দিকে আছে তাহলে এটা যেদিকে হবে এটা নিশ্চয়ই সেম দিকে হবে তাহলে এটা আছে কোথায় কোথায় অপশান বিতে আছে আমরা দেখতে পাচ্ছি ওকে বিতে আছে দেখো এই যে এবার ফার্স্ট আমরা একটা বাহু দিয়ে দেখেছি তারপরে দুটো বাহু দিয়ে তারপরে তিনটে বাহু দিয়ে তাহলে তারপর কোনো চারটে বাহু দিয়ে হবে তাহলে চারটে বাহু অপশান এতে তো নেই চারটে বাহু এবার সি ডি এবং বিতে আছে এবার আমাদের নিচে তো ত্রিভুজ এই তীর চিহ্নটা দরকার ওপরে আছে তাহলে ওপরে হবে না এবার এক সাইডেও তো হবে না কারণ আমাদের নিচের দিকে দরকার তো তো সেক্ষেত্রে বিটা হবে রাইট অ্যান্সার এখানে কিন্তু এ সি এবং ডি হবে না আমাদের এখানে বি হয়ে যাবে কিন্তু রাইট অ্যান্সার বোঝা গেছে চাচা করি বোঝাতে পেরেছি প্রত্যেককে চলো নেক্সট কোশ্চেন চলে যাবো বিরানব্বই দাগ ইজি কোশ্চেন আছে প্রত্যেকে সলভ করো কাউন্ট করো কাউন্ট করলে অ্যান্সার হবে বিরানব্বই দাগ কাউন্ট করো গোনো গুনলেই অ্যান্সারটা হবে বিরানব্বই দাগে গুনলেই অ্যান্সারটা হবে ফার্স্ট আমরা এখানে একটা পাচ্ছি সেকেন্ড এখানে দুটো পাচ্ছি মানে যে স্টার দেওয়া আছে এখানে তিনটে পাচ্ছি তারপরে চারটে হবে এবার চারটে আছে কোথায় কোথায় দেখো এখানে একটা দুটো তিনটে চারটে তাহলে এতে চারটে আছে এটা হতে পারে বিতে কটা একটা দুটো তিনটে আছে তাহলে এটা হবে না সিতে কটা আছে একটা দুটো তিনটে এটাও হবে না তাছাড়া এখানে এই যে অংশগুলো দেখতে পাচ্ছ এই অংশগুলোও মেলাতে হবে এখানে দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা আছে তো সেক্ষেত্রে অপশন বিতে চারটে আছে অপশান সিতে পাঁচটা আছে তাহলে এই দুটোতে এর জন্য হচ্ছে না আর একটা দেখো অপশন ডিতে যদি আছে একটা দুটো তিনটে চারটে তাহলে এটাও চারটে আছে তাহলে এ করবো না ডি করব গভর্নমেন্ট সেকশানে বলো একদম ডি করব কেন করব ডি কারণ এই যে এটা যেভাবে আছে এটা কিন্তু সেভাবে নেই কারণ এই ওপরের এই অংশটা এভাবে আছে মানে এভাবে আছে আমাদের এখানে আছে কেমনভাবে এভাবে আছে এইভাবে তো সেক্ষেত্রে আমাদের তো এভাবে দরকার নেই আমাদের দরকার ডি এর মতো করে তাহলে ডি হবে রাইট অ্যান্সার এখানে এ কিন্তু হবে না ওকে চল চলে যাবো নেক্সট কোশ্চেন তিরানব্বই দাগ এটা আরও ইন্টারেস্টিং কোশ্চেন প্রত্যেকে সলভ করো এটা আরও ইন্টারেস্টিং কোশ্চেন প্রত্যেকে সলভ করো দেখি কে কে এই কোশ্চেনটা সলভ করতে পারে দেখব কমেন্ট সেকশন অ্যান্সার ইন্টারেস্টিং কোশ্চেন খুব ইন্টারেস্টিং কোশ্চেন এই কোশ্চেনটা দেখি কে কে পারে কে কে পাড়ে দেখবো কমেন্ট সেকশানে যে এত কোশ্চেন বিরানব্বইটা কোশ্চেন কি সলভ করেছে তোমরা মানে এই ফোকাস ফোকাসনপোদয়ের বইয়ের তো তোমরা কি কি লজিক শিখলে এই পর্যন্ত ওকে দেখো ফার্স্ট আমরা এখানে একটা ক্রসিং পেয়েছি এবার কর্নারটা দেখো এখানে তো চতুর্ভুজ আমি বোঝাই যাচ্ছে এবার ফার্স্ট ক্রসিংটা এখানে আছে সেকেন্ড ক্রসিং এই কর্নারে আছে থার্ড কর্নার হচ্ছে এখানে তাহলে ফোর্থ কর্নার কোথা হবে কোনটা কোথায় হবে এখানে হবে ক্রসিংটা এবার দেখো এখানে চতুর্ভুজ আছে এই কর্নারে তারপরে কর্নারটা চেঞ্জ হয়ে এখানে এসছে মানে এভাবে এখানে ছিল তারপরে এখানেভাবে এসছে তাহলে তারপরে এখানে আছে এভাবে এবার তারপরে কোথায় আসবে ওপরের দিকে আসবে মানে এখানে আসবে ওকে এবার মাঝে দেখো প্রত্যেকটার গোল আছে এই মাঝেরটাকে মিস করলে চলবে না তাহলে মাঝে আমাদের এখানে গোল করতে হবে এবার দেখো তারপরে এখানে এ দিয়েছে মানে এই কর্নারে তারপরে এখানে সি দিয়েছে তার মানে এবিসিডি লিখতে হচ্ছে আমাদের এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এ পর্যন্ত লিখে নি কারণ এর মধ্যেই হয়ে যাবে আমাদের ফার্স্ট এ কে নিয়েছে সেকেন্ড কন্যাটটাও চেঞ্জ হয়ে গেছে ফার্স্ট কন্যাটা এটা ছিল সেকেন্ড কন্যাটা এটা এসছে মানে সি এবার যখন পরেরটা এসছি এই কন্যাটা এসছে মানে কি এসছে ই তাহলে তারপরের কন্যাটা কী আসবে জি আসবে এবং কোথায় আসবে জিটা এই কন্যাটায় আসবে না এবার বাকি স্পেশাল ক্যারেক্টার এইগুলোকে বলা হয় অ্যাট দ্য রেট হ্যাশ এখানে ডলারের সিম্বল তাহলে তারপরে অন্য কোনো একটা সিম্বল হবে এখানে মানে এই জায়গাতে অন্য কোনো সিম্বল হবে তো অন্য কোনো কী সিম্বল হবে সেটা তো জানি না তো অপশান দেখলে বুঝতে পারবো তাহলে দেখো এখানে আসবে চতুর্ভুজ এখানে ক্রসিং এখানে জি আছে কোনটা কোনটা এখানে চতুর্ভুজ আছে না তাহলে এটা রং এখানে চতুর্ভুজ আছে না তাহলে এটাও রং এখানে চতুর্ভুজ আছে হ্যাঁ এটা হতে পারে এখানে ক্রসিং আছে দেখো একদম ঠিক আছে এখানে জি আছে একদম ঠিক আছে তাহলে সি হতে পারে এখানে চতুর্ভুজ আছে না তাহলে এটা বাদ এবারে স্পেশাল ক্যারেক্টার দেখো এখানে স্টার দিয়েছে তাহলে একটার সঙ্গে আমরা মেলাতে পেরেছি সি তাহলে সিও হয়ে যাবে কিন্তু এই কোশ্চেনের রাইট অ্যান্সার ওকে নেক্সট কোশ্চেন চুরানব্বই দাগ প্রত্যেকে সলভ করো এবং প্রত্যেকে অ্যান্সার দাও ইজি কোশ্চেন আছে দেখো কাউন্ট করো গুনলেই অ্যান্সার হয়ে যাবে দেখো ফার্স্ট আমরা একটা পেয়েছি সেকেন্ড একটা আর এইখানে দুটো পেয়েছি থার্ড আমরা একটা দুটো এখানে তিনটে পেয়েছি তাহলে ফোর্থ কি হবে এই একটা এই দুটো এই তিনটে চারটে আমাদের করতে হবে তাহলে অপশান এতে কি আছে দেখো একটা দুটো তিনটে আছে তাহলে এটা হবে না পরবর্তী অপশান বিতে দেখো একটা দুটো তিনটে চারটে তাহলে চুরানব্বই দাগে আমরা চারটে কিন্তু পেলাম তাহলে বি হতে পারে এবার বাকি সিতে দেখো উল্টো করে দেওয়া আছে একটা দুটো তিনটে চারটে তাহলে উল্টো করে তো প্রয়োজন নেই তাহলে সি হবে না আর এভাবে তো আমাদের বাহু এভাবে দরকার নেই আমাদের দরকার এভাবে ছিল তো সেক্ষেত্রে ডিটা হবে না তাহলে একমাত্র অপশান বি যেটা আমাদের এই কোশ্চনের রাইট হয়ে যাবে চুরানব্বই দাগ নেক্সট কোশ্চেন পঁচানব্বই দাঁড় প্রত্যেকে সলভ করো নেক্সট কোশ্চেন পঁচানব্বই দাঁড় ইজি কোশ্চেন আছে দেখেই প্রত্যেকে সলভ করতে পারবে কর্নার দেখো আমরা এইভাবে ভাগ করে নেব ফার্স্ট দেখো এভাবে আছে মানে এই অংশ এইভাবে সেকেন্ড আমাদের এভাবে আছে মানে এইভাবে ঠিক আছে থার্ড এভাবে আছে মানে এইভাবে তাহলে ফোর্থটা কীভাবে এই মাছ বরাবর হবে তাহলে মাছ বরাবর কিটা এটা এটা আছে নেই তাহলে এটা হবে না বিটা আছে দেখো সিটা কি আছে এইভাবে না নেই তাহলে এটা হবে না ডিটা আছে না নেই তো এটা হবে না তাহলে বি ও যাবে পঁচানব্বই দাগের রাইট অ্যান্সার ওকে বোঝা গেছে পঁচানব্বই দাগে রাইট অ্যান্সার হয়ে যাবে কিন্তু বি ওকে চলো চল যেমন নেক্সট কোশ্চেন ছিয়ানব্বই দাগের কোশ্চেন প্রত্যেকে সলভ করো ইজি কোশ্চেন আছে এটাও জাস্ট ক্লক এবং অ্যান্টি ক্লক এর ব্যাপারগুলো দেখো তোমরা ভালো করে বুঝতে পারবে দেখো ফার্স্ট আমরা বৃত্ত পেয়েছি তাহলে বৃত্তটা কিন্তু কমন প্রত্যেকটার মধ্যেই আছে তাহলে এখানে কমন আমরা বৃত্ত পেয়েছি এবার এই একটা সিঙ্গেল বাহু পেয়েছি ঠিক আছে তাহলে এই সিঙ্গেল বাহুটা এখানে এসছে এবং এখানে এসছে তাহলে তার পরেরটা কোথায় যাবে বাহুটা ছিয়ানব্বই দেখ কিন্তু এখানে আসবে বোঝা গেছে এখানে আসবে এবং তারপরেরটা দেখো এটা আমরা নিচের দিকে পেয়েছি এটাও নিচের দিকে পেয়েছি এবং এটা উপরের দিকে পেয়েছি তাহলে আমাদের এটা নিচের দিকে আসবে এবং ওপরের দিকে এরকমভাবে আসবে এবং এখানে একটা বাহু তার মানে আলটিমেট কোনটা হচ্ছে এটা হচ্ছে কারণ বিটা তো একদমই হবে না এবং সিটাও হবে না ডিটাও হবে না কারণ আমাদের একটা সিঙ্গেল এভাবে বাহুর প্রয়োজন থাকতেই হবে সেখানে এবার যখন এখানে এসেছে তখন দুটো হবে তো সেক্ষেত্রে এ হচ্ছে রাইট অ্যান্সার তাহলে ছিয়ানব্বই দাগের কোনটা রাইট অ্যান্সার হবে এ হয়ে যাবে কিন্তু রাইট অ্যান্সার ছিয়ানব্বই দাগ বোঝা গেছে কারণ অল অটোমেটিক আমরা এখানে ফার্স্টে একটা ছিল তারপরে দুটো হয়েছে তারপরে তিনটে হয়েছে তাহলে তারপর এটা চারটে হবে বি তো হবে না কারণ তিনটে আছে তো বোঝা গেছে চলো চলে যাবো নেক্সট কোশ্চেন সাতানব্বই দাগ লুডোর ছক্কা আছে এখানে প্রত্যেকে দেখো দেখো ফার্স্ট আমাদের লুডোর ছক্কার ছবি তো এখানে হবেই সেটা তো দেখেই বোঝা যাচ্ছে এবার ওপরে এক প্রত্যেকটাতে আছে তাহলে এখানে এক এবার তারপরে দেখো এখানে এক দুই তিন এখানে আছে ঠিক আছে এবার এখানে কম এখানে বেশি তাহলে এখানে কম এখানে বেশি তিন এবং চার আছে তারপরে দেখো এখানে চার এবং পাঁচ আছে কম এখানে বেশি তাহলে এখানে পাঁচ হবে এক দুই তিন চার পাঁচ তারপরে কি হবে ছয় হবে এক দুই তিন এক দুই তিন তাহলে এখানে পাঁচ এদিকে পাঁচ এদিকে ছয় তাহলে প্রথম কথা তো অপশান এটা হবে না তাহলে এদিকে পাঁচ এদিকে ছয় হওয়ার কথা তাহলে এদিকে ছয় এদিকে চার আছে মানে এটা হবে না এখানে চার আছে এখানে ছয় আছে মানে এটাও হবে না এখানে পাঁচ এখানে ছয় আছে তাহলে ডি হবে কিন্তু সাতানব্বই দাগের রাইট অ্যান্সার আশা করি বোঝা গেছে ওকে চলো চলে নেক্সট কোশ্চেন দেখো আটানব্বই দাগের কোশ্চেনে কি আছে এক একটা ঘর মানে মিস হয়ে গেছে কিন্তু মানে রাত পড়ে গেছে ফার্স্ট এক দুই তিন এবং চার ছিল এবার দেখো পরেরটায় চারের ঘরটা মিসিং আছে এক দুই তিন দিয়েছে এবার তারপরে তিনের ঘরটা মানে চারের সঙ্গে তিনের ঘরটাও মিসিং আছে মানে এক দুই আছে তাহলে তারপরটা একটা ঘরই হবে বাকি তিন মানে দুই তিন এবং চার এটাও মিসিং হয়ে যাবে তাহলে একটা ঘরই থাকবে সেটা কোথায় আছে অপশান এতে আছে না বি হবে না সি হবে না ডি হবে কারণ দুই তো দরকার নেই তিনও দরকার নেই চারেরও দরকার নেই তাহলে এ হবে রাইট আনসার এখানে বোঝা গেছে নাইনটি এইটের কিন্তু এ হবে রাইট অ্যান্সার ওকে চলো যেমন নেক্সট নিরানব্বই দাগের কোশ্চেন প্রত্যেকে করবে নিরানব্বই দাগের কোশ্চেন করবে দেখো প্রথমে আমরা দেখতে পাচ্ছিলাম একটা বৃত্ত তারপরে দেখতে পাচ্ছি দুটো তারপরে দেখতে পাচ্ছি তিনটে তাহলে তারপর একটা কি আসবে চারটে আমরা দেখতে পাবো এবার চারটে চারটে যেটাই নেই সেটা সেটা বাদ দেবো প্রথমে দেখো অপশন এতে চারটে নেই তিনটে আছে তাহলে এটা বাদ এটাতে চারটে আছে এটা হতে পারে এটাতে চারটে আছে এটা হতে পারে তাহলে অপশন ডিতে দেখো পাঁচটা দেওয়া আছে মাঝে একটা তো সেক্ষেত্রে এটাও বাদ এবার একটা জিনিস লক্ষ্য করো সেটা হচ্ছে এখানে একটা বাহু আছে মানে যেখানে যেখানে বৃত্ত আছে সেখানে সেখানে বাহু আছে বেশি করে ওকে তাহলে এখানে একটা আছে এখানে একটা আছে এখানে আর এখানের সঙ্গে এখানে একটা অ্যাড হয়েছে তাহলে এখানে যদি আমরা চতুর্ভুজটাকে করি তাহলে এখানে এখানে এবং এখানের সঙ্গে সঙ্গে এদিকটাতে হবে এই এদিকটাতে হবে তাহলে এখানে আছে কার সঙ্গে মিলছে এটা বির সঙ্গে মিলছে সির সঙ্গে মিলছে না তাহলে সিটা হবে না বোঝা গেছে ওকে চলো চলো যেমন নেক্সট কোয়েশ্চেন একশো দেখের কোশ্চেন এটা ইজি কোয়েশ্চেন আছে দেখো প্রত্যেকে দেখো ফার্স্ট আমরা থ্রি বুজ পেয়েছি এখানে তারপরে একটা বাবু বেড়ে চতুর্ভুজ হয়েছে তারপরে একটা বাহু বেড়ে পঞ্চ বুঝ হয়েছে ঠিক আছে এবার তারপরে কী হবে ষষ্ঠ বুঝ হবে এখানে এভাবে এবার দেখো প্রথমে একটা গোল ছিল তারপরে দুটো হয়েছে তারপরে তিনটে হয়েছে তাহলে তারপরে একটা কী হবে চারটে হবে এবার একটা যখন ছিল তখন সাদা সাদা থেকে স্টার্ট হচ্ছে তারপরে দেখো কালো সাদা হয়েছে একটা সাদা একটা কালো তারপরে দেখো আবার সাদা কালো সাদা এরকম তাহলে এখানে কি আসবে একটা কালো একটা সাদা আসবে তাহলে একটা কালো একটা সাদা এবার একটা জিনিস লক্ষ্য করো সেটা হচ্ছে এই ষষ্ঠভুজের আকৃতিটা কোন দিক থেকে আছে অপশান এর মতো অপশান বিটা তো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা বাবু আছে তাহলে এটা হবে না অপশান সিতে ছটা আছে তাহলে এটা হতে পারে অপশান ডিতে পাঁচটা আছে তাহলে এটা হবে না এবার কোনটা হবে রাইট রাইট এ হবে কারণ সিটা হবে না আমাদের দরকার এভাবে ঠিক আছে এবং পাশাপাশি কালো সাদা হওয়ার দরকার নেই একটা আর একটা বিপরীত হবে একটা আর বিপরীত তো সেক্ষেত্রে সিটা হবে না তাহলে আমাদের হয়ে যাচ্ছে এ রাইট অ্যান্সার আশা করি বুঝতে পেরেছ তাহলে এই ছিল আজকের ক্লাস তোমাদের ক্লাসটা কেমন লেগেছে অবশ্যই তোমরা লাইক করে জানাতে পারো বা কমেন্ট সেকশনেও তোমরা জানাতে পারো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে ভুলবে না বন্ধুদের সঙ্গে শেয়ার করতেও ভুলবে না এই ক্লাসের লিঙ্কটা এবং যারা নতুন চ্যানেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেললয়কনটিকে প্রেস করে অল বাটনে প্রেস করে দিতেও ভুলবে না হবে পরবর্তী ক্লাসগুলি তোমরা করতে পারবে আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে এবং নবদার প্রস্তুতি একশো শতাংশ নিতে পারবে আমাদের অ্যাপ এর ক্লাসের মাধ্যমে যারা যারা অ্যাপের ক্লাস করতে চাই চাইছো অবশ্যই অ্যাপের ক্লাস বুক করে নেবে স্ক্রিনে দেওয়া নাম্বারে সকাল নটা থেকে বিকাল পাঁচটা অথবা অন্য টাইমে তোমরা হোয়াটসঅ্যাপ করেও জেনে নিতে পারো কীভাবে অ্যাডমিশন হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো অবশ্যই পরবর্তী ক্লাসগুলি করো